যদিও সন্ধ্যা, হুমায়ুন আহমেদ। জংলা মতো ছায়াময় জায়গা, আধো আলো আধো অন্ধকারে দুটা কচু গাছ। একটা কচু গাছে রোদ এসে পড়েছে, তীর্যক আলো পড়ার জন্যই হয়তো কচু পাতার সবুজ রং ঝলমল করছে। দুটি কচু পাতাতেই শিশির জমে আছে, চিকমিক করছে শিশির। শৌকতের ইচ্ছা করছে কচু পাতায় আস্তে করে টোকা দিতে, যাতে শিশির বিন্দুগুলো গড়িয়ে পড়ে। ঝরে পড়ছে শিশির দেখতেও খুব সুন্দর লাগার কথা। কাজটা করা সম্ভব হচ্ছে না, কারণ দৃশ্যটা বাস্তব না, জল রঙে আঁকা ছবি। ছবির পাতায় টোকা দিয়ে শিশির ঝরানো যাবে না, ছবিতে সময় স্থির হয়ে থাকে। সময়কে আটকে দিতে পারে শুধু চিত্রকাররা। কার কথা যেন? ও আচ্ছা, ব্রিটিশ পেইন্টার কনস্টেবলের কথা। ইনি 7 বছর ধরে এঁকেছিলেন তার বিখ্যাত ছবি ল্যান্ডস্কেপ উইথ ট্রিজ অ্যান্ড আ ডিস্টেন্ট মেনশন। এই ছবিটা কনস্টেবল সাহেবকে দেখাতে পারলে হতো। শৌকত বলতো, আচ্ছা স্যার, আপনার কি ইচ্ছে করছে না কচু পাতায় টোকা দিয়ে শিশির বিন্দু ঝুরিয়ে দিতে? এই প্রশ্নের উত্তরে কনস্টেবল সাহেব তার দিকে কঠিন চোখে তাকাতেন, জবাব দিতেন না। তখন শৌকত বলতো, স্যার আপনার তো ডিটেল কাজের দিকে ছোঁ, এই ছবির ডিটেলের কাজ দেখেছেন? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন জল রঙে ডিটেলের কাজ করা খুবই কঠিন। ছবির গ্র্যান্ডমাস্টাররা এই কারণেই জল রঙ পছন্দ করতেন না। শৌকত প্যান্টের পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করল, নতুন প্যাকেট, এখনো খোলা হয়নি। এই বাড়িতে সিগারেট খাওয়া যায় কি না সে জানে না, আজকাল প্রায় বাড়িতেই সিগারেট ধরানো নিষেধ। এটা একটা নতুন ফ্যাশন, সিগারেট ঠোঁটে দেওয়া মাত্র ঘরের কর্ত্রী চোখ কপালে তুলে বলবেন, ভাই এ বাড়ি স্মোক ফ্রি, সিগারেট খাবার জন্য বারান্দায় জায়গা করা আছে, কিছু মনে করবেন না প্লিজ। এ বাড়ির ড্রয়িং রুমের সাজসজ্জা দেখে মনে হচ্ছে এ বাড়িটাও স্মোক ফ্রি। শৌকত যেখানে বসে আছে তার পাশেই সাইড টেবিলে অবশ্যই একটা এস্ট্রে রাখা আছে, ক্রিস্টালের তৈরি এস্ট্রে, এত সুন্দর যে সেখানে সিগারেটের ছাই ফেলতে হলে বুকের কলিজা বড় হওয়া লাগে। দেখে মনে হচ্ছে না কেউ এখানে কোনোদিন ছাই ফেলেছে। ড্রয়িং রুম ফাঁকা, সিগারেট ধরানো মাত্র কেউ বলবে না এই বাড়ি স্মোক ফ্রি। তারপরও শৌকত মন স্থির করতে পারছে না, সে বসে আছে 15 মিনিটের মতো হয়েছে। এর মধ্যে একজন বাবুর্চি টাইপ লোক শান্তিনিকেতনী ভাষায় বলেছে, আপনাকে চা দেব? শৌকত বলেছে হ্যাঁ। সেই চা এখনো আসেনি। একা একা বসে থাকতে শৌকতের খুব যে খারাপ লাগছে তা না, অতি বড় লোকদের ড্রয়িং রুমে এমন সব জিনিস থাকে যা দেখে সুন্দর সময় কাটানো যায়। কোনো কোনো বাড়ির ড্রয়িং রুম মিউজিয়ামের মতো সাজানো থাকে, মুখোশ, গলার তৈরি মূর্তি, পাথরের মূর্তি, কোষ্টি পাথরের মূর্তি, লাফিং বুদ্ধা। আবার কিছু ড্রয়িং রুম হয় আর্ট গ্যালারি, বিখ্যাত সব পেইন্টারদের ছবি, যামিনী রায়, নন্দলাল বসু, ফিদা মকবুল হোসেন। দেশীয় পেইন্টারদের মধ্যে জয়নুল আবিদিন ছাড়া আর কেউ পাত্তা পান না। আবার কিছু কিছু বাড়ির ড্রয়িং রুম দেখে মনে হয় ট্রাভেল এজেন্সির অফিসে ঢুকে পড়া হয়েছে, পৃথিবীর নানান দেশে নানান জিনিসপত্র নিয়ে সাজানো। গৃহকর্তা যেসব দেশ ভ্রমণ করেছেন সেসব দেশের কিছু না কিছু জিনিস এনেছেন, এস্কিমোদের মাথার ফার টুপি থেকে ইফেল টাওয়ারের ক্রিস্টাল রেপ্লিকা, কিছুই বাদ নেই। এই বাড়ির ড্রয়িং রুমের চরিত্রটা শৌকতের কাছে এখনো পরিষ্কার হয়নি। দর্শনীয় একটা ঝাড়বাতি আছে, যদিও ঝাড়বাতির চল এখন উঠে গেছে। নতুন কনসেপ্টে ড্রয়িং রুম হতে হবে সিম্পল, ঘরোয়া, ইংরেজি ভাষায় কমফোর্টেবল অ্যান্ড কোজি। আধুনিক ড্রয়িং রুমে দুটার বেশি পেন্টিং থাকবে না, এ বাড়িতে আছে কচু পাতার উপর শিশির। তিনটা ফ্যামিলি ছবি থাকতে পারে, তিনটার বেশি কখনো না, এই ড্রয়িং রুমে তিনটাই আছে। স্যার আপনার চা। শৌকত তাকালো, বাবুর্চি টাইপ লোকটা শেষ পর্যন্ত চা এনেছে, এক কাপ চা, চায়ের সঙ্গে পিরিচ দিয়ে ঢাকা ঠান্ডা এক গ্লাস পানি। পানিটা যে খুবই ঠান্ডা সেটা বোঝা যাচ্ছে গ্লাসের গায়ে জমা বিন্দু বিন্দু পানির কণা দেখে। শৌকতের এমনিতেই কখনোই পানির তৃষ্ণা হয় না, শুধু ঠান্ডা পানির গ্লাস দেখলে প্রচণ্ড তৃষ্ণা পেয়ে যায়। শৌকত পানি খেতে খেতে বলল, আপনার নাম কি? লোকটি হাসি মুখে বলল, স্যার আমার নাম আকবর। এই ড্রয়িং রুমে কি সিগারেট খাবার অনুমতি আছে? অবশ্যই আছে, আপনার কাছে সিগারেট আছে নাকি আনিয়ে দেব? সিগারেট ম্যাচ সবই আমার সঙ্গে আছে, আমি যে এসেছি আপনার ম্যাডাম কি তা জানেন? জি জানেন, উনি গোসলে ঢুকেছেন বলে দেরি হচ্ছে, আপনি চা খেতে খেতে চলে আসবেন। স্যার আপনাকে কি খবরের কাগজ দেব? দরকার নেই। এ বাড়িতে আপনার কাজটা কি? আমি কেয়ারটেকার, সব ধরনের কাজই কিছু কিছু করতে হয়। আপনার ভাষা খুবই সুন্দর, দেশের বাড়ি কোথায়? যশোর।
আপনি কি আমাকে আরেক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবেন? অবশ্যই পারবো। শওকত সিগারেট ধরালো, চায়ের কাপে চুমুক দিল। বড়লোকদের বাড়ির চা কেন জানি সবসময় কিছুটা ঠান্ডা হয়। এই চা ঠান্ডা না, গরম এবং খেতেও ভালো। শওকত আবারও তাকালো কচুপাতার ছবির দিকে। আলো ছায়ার খেলাটা এত সুন্দর এসেছে, এই শিল্পীকে মন খুলে অভিনন্দন জানাতে পারলে ভালো হতো। সেটা সম্ভব হচ্ছে না, কারণ এই ছবি তারই আঁকা। নিজেকে নিজে ধন্যবাদ দেওয়ার চল সমাজে নেই। স্যার, আপনার পানি। থ্যাংক ইউ। স্যার, আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। চা আরেক কাপ দিই? না, থ্যাংক ইউ। আকবর নামের মানুষটা হাসি মুখে তাকিয়ে আছে। আনইন্টারেস্টিং ফেস, এই চেহারার পোর্ট্রেট করা যায় না। একটা সময় ছিল যখন নতুন কোনো মুখ দেখলেই সে মনে মনে ঠিক করে ফেলতো, এই মুখের পোর্ট্রেট করা যায় কি যায় না। পৃথিবীর সমস্ত মানুষকে সে দুভাগে ভাগ করেছিল, ইন্টারেস্টিং ফেস, আনইন্টারেস্টিং ফেস। ইন্টারেস্টিং ফেসের বাংলা কী হবে? মজাদার চেহারা নাকি আকর্ষণীয় চেহারা? আকর্ষণীয় চেহারা অবশ্যই হবে না, অনেক চেহারা মোটেই আকর্ষণীয় না, কিন্তু খুবই ইন্টারেস্টিং। চা শেষ হয়ে আসছে। আকবরের কথানুসারে এর মধ্যেই তার ম্যাডামের চলে আসার কথা, হয়তো যে কোনো মুহূর্তে চলে আসবে। তার ম্যাডামের নাম রেবেকা। শওকতের সঙ্গে বিয়ের পর নামের শেষে সে শওকতের স লাগাত, সে লিখত রেবেকা স। নাম শুনলে মনে হতো বার্নার্ড শর ভার্জি। রেবেকার সঙ্গে তার বিয়ে মাত্র 7 বছর টিকেছে। আরও সূক্ষ্ম হিসাব করলে বলতে হয় বিয়ে টিকেছে 6 বছর 9 মাস। তার বিবাহিত জীবন শেষ হলো 6-9। 6-9-এর প্যাচ কঠিন প্যাচ। শওকতের চা এবং সিগারেট দুটাই একসঙ্গে শেষ হয়েছে। আকবরের কথা শুনে আরেক কাপ চায়ের কথা বললে ভালো হতো, দ্বিতীয় কাপ চা এবং দ্বিতীয় সিগারেটের সঙ্গে কিছু অ্যাডভান্স চিন্তা করে রাখা। যেমন রেবেকা যখন ঘরে ঢুকবে সে তখন কি করবে? সম্মান দেখানোর জন্য উঠে দাঁড়াবে? যে মেয়েটির সঙ্গে সে 7 বছর বিবাহিত জীবনযাপন করেছে তাকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে সম্মান দেখানোর মধ্যে সামান্য হলেও কমেডি এলিমেন্ট আছে। সোফা ছেড়ে উঠে দাঁড়ানোর কোনো মানে হয় না, আবার গ্যাট হয়ে বসে থাকা আরও হাস্যকর। রেবেকা এখন অন্য আরেকজনের স্ত্রী, সমাজের সম্মানিত মহিলা, তাকে সম্মান দেখানো দোষের কিছু না। শওকত যদি কাঠের গুঁড়ির মতো বসে থাকে তাহলে রেবেকা হয়তো ভুরুকুচকে বিরক্তি বিরক্তি ভাব নিয়ে তাকাবে, কিন্তু শওকত যদি অতি বিনয়ী হয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায় তাহলে রেবেকা কিছুটা লজ্জা পাবে। লজ্জা পুরোপুরি কাটার আগে শওকত বলবে, রেবেকা কেমন আছো? আবেগ বর্জিত স্বাভাবিক সৌজন্যমূলক প্রশ্ন। রেবেকা বলবে, ভালো। তারপরে শওকত আরও স্বাভাবিক ভঙ্গিতে বলবে, মিস্টার অ্যান্ডারসন কেমন আছেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রেবেকা একটু হলেও থতমত খাবে। আগের স্বামীর মুখে বর্তমান স্বামী বিষয়ক প্রশ্ন কোনো মেয়েরই সহজভাবে নেবার কথা না। সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। রেবেকা পেছন থেকে কখন ঘরে ঢুকেছে শওকত বুঝতে পারেনি। সে চট করে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে গিয়ে সামনের টেবিলের কোণায় হাঁটুর খোঁচা লাগলো। পিরিচে রাখা চায়ের কাপটা পিরিচে পড়ে কাত হয়ে পড়ে গেল। কাপে চা ছিল না, চা থাকতে চা গড়িয়ে বৃষ্টি কাণ্ড হতো। শওকত বলল, কেমন আছো রেবেকা? রেবেকা বসতে বসতে বলল, ভালো আছি। শওকতের এখন দ্বিতীয় প্রশ্নটা করার কথা। খুবই আশ্চর্যের ব্যাপার, রেবেকার স্বামীর নাম এখন আর মনে পড়ছে না। শওকত নিশ্চয়ই বলতে পারে না, রেবেকা তোমার আমেরিকান স্বামী কেমন আছেন? শওকতের স্মৃতিশক্তি দুর্বল না, রেবেকার স্বামীর নাম সে জানে। নিউ জার্সিতে এই ভদ্রলোকের পুরনো বইয়ের দোকান আছে, দোকানের নাম অলগন, বাংলা করলে হয় সব চলে গেছে। ভদ্রলোক একসময় বিশ্ববিদ্যালয়ে এস্থেটিক পড়াতেন, রেবেকার সঙ্গে সেখানেই তার পরিচয়। ছাত্র পড়াতে ভালো লাগে না বলে তিনি পুরনো বইয়ের দোকান দিয়েছেন, তার এখন সময় কাটছে পুরনো বই পড়ে। শওকতের সব কিছু মনে আছে, ভদ্রলোকের নামটা শুধু মনে পড়ছে না, তার সাময়িক ব্ল্যাক আউট হয়েছে। রেবেকা বলল, তোমার কি শরীর খারাপ নাকি? শওকত বলল, না তো। রেবেকা বলল, কেমন কপাল টপাল কুচকে তাকিয়ে আছো? একটা কথা মনে করার চেষ্টা করছি, কিছুতেই মনে পড়ছে না। রেবেকা বলল, বেশি চেষ্টা করলে মনে পড়বে না, রিল্যাক্স থাকো, মনে পড়বে। শওকত এই প্রথম রেবেকার দিকে তাকালো। যেসব বাঙালি মেয়ে দেশের বাইরে থাকে তাদের চেহারায় আলগা এক ধরনের লালিত্য দেখা যায়, গায়ে রঙও হয় উজ্জ্বল। রেবেকাকে অন্যরকম দেখাচ্ছে, মনে হচ্ছে তার বয়স কমে গেছে। চেহারায় কেমন যেন বিদেশিনী বিদেশিনী ভাব চলে এসেছে। এরকম হয়েছে চুলের কারণে, রেবেকার চুল ছিল লম্বা এবং কোঁকড়ানো। কোঁকড়ানো ভাব এখন আর নেই, চুল কেটে সে ছোটও করেছে।
তবে এতে তাকে দেখতে খারাপ লাগছে না, বরং আগের চেয়েও সুন্দর লাগছে। শোকত বলল, তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছ। রেবেকা বলল, থ্যাংক ইউ। শোকত বলল, মিস্টার অ্যান্ডারসন কেমন আছেন? বলি সে খুব তৃপ্তি অনুভব করল, নামটা শেষ পর্যন্ত মনে পড়েছে। রেবেকা বলল, সে ভালো আছে। এই নামটাই কি তুমি মনে করার চেষ্টা করছিলে? শোকত বলল, হ্যাঁ। রেবেকা বলল, চা খাবে? চা একবার খেয়েছি। আরেকবার খাও, আমি সকালে কোনো নাস্তা করি না, এক কাপ চা আরেকটা টোস্ট বিস্কিট খাই। আজ এখনো খাওয়া হয়নি, তোমার সঙ্গে খাবো বলে অপেক্ষা করছিলাম। চা দিতে বলো। তুমি নাস্তা খেয়ে এসেছো? হ্যাঁ। কি নাস্তা করলে? পরোটা আর বুটের ডাল। রেস্টুরেন্টের রান্না? হ্যাঁ। খাওয়া দাওয়া কি সব হোটেল থেকে আসে? একবেলা ঘরে রান্না হয়। একবেলাটা কখন? রাতে। কে রাঁধে? আমি নিজেই রাঁধি, ভাত ডিম ভাজি ডাল, সিম্পল ফুড। বাসায় কাজের লোক নেই কোনো? একজন ছিল, মায়ের অসুখ বলে দেশে গিয়েছিল, আর ফেরেনি। রেবেকা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি চায়ের কথা বলে আসি, চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। তোমাকে অতি ব্যক্তিগত কিছু প্রশ্ন করলাম, তার পেছনে কারণ আছে। তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার এখন আগ্রহ দেখানোর কিছু নেই। কারণটা কি? আমি দেশে এসেছি 15 দিনের জন্য, সঙ্গে করে ইমনকে নিয়ে এসেছি। সে তার এবারের জন্মদিন তোমার সঙ্গে করতে চায়। আমি ঠিক করেছি 4-5 দিন এক নাগারে তাকে তোমার সঙ্গে থাকতে দেব। আমার কথা কি তার মনে আছে? মনে থাকবে না কেন? তোমার সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়ে যায় তখন ইমনের বয়স 5 বছর 3 মাস। 4 বছর বয়স থেকেই শিশুদের সব স্মৃতি থাকে। ইমন কোথায়? সে তার নানুর কাছে গিয়েছে, তার শরীরটা ভালো না। কি হয়েছে? জ্বর বমি এইসব, দেশের ওয়েদার তাকে স্যুট করছে না। শোকত আগ্রহী নিয়ে বলল, ইমনকে কবে নিয়ে যাব? রেবেকা বলল, ওর জন্মদিন কবে তোমার কি মনে আছে? না, ভুলে গেছি। আমারও তাই ধারণা, ওর জন্মদিন এই মাসের 9 তারিখ। তুমি 5 তারিখ এসে ওকে নিয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি চা নিয়ে আসছি। ড্রয়িং রুমে শোকত এখন একা বসে। সে আগেও একা বসেছিল, তখন নিজেকে একা একা মনে হয়নি, এখন মনে হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, রেবেকা যখন বলল আমি সঙ্গে করে ইমনকে নিয়ে এসেছি, তখন সে বুঝতেই পারেনি ইমনটাকে। যখন বুঝতে পারলো তখন হঠাৎ সব জট পাকিয়ে গেল। সে ভুলে গেল এই মাসের 9 তারিখ ইমনের জন্মদিন। সে কখনো এই দিন ভুল করে না। ওই দিন সে একটা সাদা ক্যানভাসে মনের সুখে হলুদ রঙে মাখায় লেমন ইয়েলো, কারণ শৌকত তার ছেলের নাম রেখেছিল লেমন ইয়েলো, রঙের নামে না। ছেলের জন্ম হলো মিটফোর্ড হাসপাতালে। ছেলেকে দেখে সে বিস্মিত হয়ে বলেছিল, এ কি এই ছেলে দেখি সন্ধ্যার আকাশে সমস্ত লেমন ইয়েলো রং নিয়ে চলে এসেছে। আমি এই ছেলের নাম রাখলাম লেমন ইয়েলো। লেমন ইয়েলো দেশে এসেছে, সে তার বাবার সঙ্গে কয়েকদিন থাকবে। রেবেকা চায়ের ট্রে নিয়ে ঢুকেছে। শোকত আবারও উঠে দাঁড়িয়েছে, এবার উঠে না দাঁড়ালেও চলত, কেন দাঁড়ালো সে নিজেও জানে না। রেবেকা বলল, তুমি এখন কি করছো? শোকত বলল, একটা ডেইলি পেপার ইলাস্ট্রেশন করি, আর 2টা ম্যাগাজিনে পার্ট টাইম ইলাস্ট্রেশন করি, বইমেলার সময় বইয়ের কাভার করি, সেট ডিজাইন করি। তোমার চলে যায়? দেশে টাকা পাঠাতে হয় না, মা মারা গেছে, আমার নিজের তো আর টাকা বেশি লাগে না। তোমার মার মৃত্যু তাহলে তোমার জন্য একটা রিলিফের মতো হয়েছে, প্রতি মাসে টাকা পাঠাতে হবে, এই টেনশন নেই। শোকত ক্ষীণস্বরে বলল, ঠিকই বলেছ। রেবেকা বলল, যে কয়দিন ইমনকে রাখবে তার খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখবে, হোটেলের কোনো খাবার বা ফাস্টফুড খাওয়াবে না। খাওয়া নিয়ে সে মোটেও যন্ত্রণা করে না, 1 গ্লাস দুধ, 1 পিস পাউরুটি, 1টা হাফ বয়েল ডিম হলেই তার চলে যায়। তুমি চিন্তা করো না, আমি বাইরের খাবার খাওয়াবো না। ছবি আঁকা আঁকি কি বন্ধ? বন্ধই বলা চলে। ছবি আঁকছো না কেন? ইচ্ছা করে না। ছেলেকে যখন কাছে নিয়ে রাখবে তখন একটা দুটো ছবি আঁকার চেষ্টা করবে, ইমন তার বাবার ছবি আঁকা নিয়ে খুব এক্সাইটেড। ও আচ্ছা। ফাদার্স ডেতে তাদের স্কুলে বাবাকে নিয়ে রচনা লিখতে বলা হয়েছিল। ইমন একটা দীর্ঘ রচনা লিখেছে, রচনার শিরোনাম হচ্ছে মাই পেইন্টার ফাদার। বলো কি? আমি তার রচনাটার ফটোকপি নিয়ে এসেছি, তোমাকে দিয়ে দেব। এটা পড়া থাকলে ছেলে তার বাবা সম্পর্কে কি ভাবছে তা তোমার জানতে সুবিধা হবে। আমি চাই এই অল্প কয়েকটা দিন ইমন যেন আনন্দে থাকে। আমি চেষ্টা করব। ইমনকে নিতে কবে আসবো? আগেই তো বলেছি 5 তারিখে চলে এসো। এখন তাহলে উঠি? 1 মিনিট দাঁড়ো,
ইমনের লেখা এসেটা তোমাকে দিচ্ছি, ইমন যেন জানতে না পারে, সে লজ্জা পাবে। ওকে কিছু বলবো না। একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, রাতে কিন্তু সে অন্ধকার ঘরে ঘুমাতে পারে না, অবশ্যই ঘরে বাতি জ্বালিয়ে রাখবে। হ্যাঁ রাখবো। তোমার বাসায় কি এসি আছে? না। এখন অবশ্য গরম সেরকম না। ঠিক আছে, তুমি যে অবস্থায় থাকো ছেলে সে অবস্থাটাই দেখুক, তার জন্য আলাদা কিছু করতে হবে না। ইমনের লেখা ইংরেজি রচনার বাংলাতে এরকম, আমার পেন্টার বাবা। আমার বাবা থাকেন বাংলাদেশে, সেখানে সবচেয়ে বড় শহরটার নাম ঢাকা। তিনি ঢাকায় থাকেন এবং দিনরাত ছবি আঁকেন, গাছপালার ছবি, নদীর ছবি এইসব। তিনি গাছপালার ছবি বেশি আঁকেন কারণ বাংলাদেশে অনেক গাছ, পুরো দেশটা সবুজ, এই জন্যই বাংলাদেশের পতাকার রঙও সবুজ, সবুজের মাঝখানে লাল সূর্য আঁকা। আমার বাবাকে আমি খুবই পছন্দ করি। তিনি আমাকে পছন্দ করেন কি না আমি জানি না, মনে হয় করেন না, কারণ তিনি কখনোই আমার বার্থডেতে কোনো কার্ড পাঠান না। এই নিয়ে আমি মোটেও মন খারাপ করি না, কারণ তিনি খুব ব্যস্ত মানুষ, তাকে দিনরাত ছবি আঁকতে হয়। আমি আমার বাবাকে তিনটা কার্ড পাঠিয়েছি, তিনটা কার্ডের ছবি আমি নিজে এঁকেছি। একটাতে ছিল ক্রিসমাস ট্রি, আরেকটা ছবিতে আমি মাছ মারতে লেক ইউনিতে গিয়েছি, অন্য কার্ডটা শুধু ডিজাইন। কার্ডগুলো পাঠাতে আমার খুবই লজ্জা লাগছিল, কারণ আমার বাবা কত ভালো ছবি আঁকেন, আর আমি তো ছবি আঁকতেই পারি না। আমি যখন রং দিই তখন একটা রঙের সঙ্গে আরেকটা রং মিশে কেমন যেন হয়ে যায়। যদি কখনো বাবার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমি তার কাছ থেকে ছবি আঁকা শিখব। আমার আঁকা তিনটা কার্ডের কোনোটাই শেষ পর্যন্ত বাবাকে পাঠানো হয়নি, কারণ আমার মা বাবার ঠিকানা জানতেন না। মার কোনো দোষ নেই, কারণ বাবার স্বভাব হচ্ছে দুদিন পর পর বাড়ি বদলানো, বড় বড় শিল্পীরা এরকমই হন। ভ্যানগগ নামের শিল্পীর কোনো বাড়িঘরই ছিল না। আমাদের আর্ট টিচার মিস সুরেনসন বলেছেন ভ্যানগগ তার প্রেমিকাকে নিজের কান কেটে উপহার দিয়েছিলেন। আমি মনে মনে খুব হেসেছি, কাটা কান কি কাউকে উপহার দেওয়া যায়? আমি শব্দ করে হাসিনি, কারণ শব্দ করে হাসলে মিস সুরেনসন রাগ করেন। রাগ করলেও আমাদের সবার উচিত শব্দ করে হাসা এবং শব্দ করে কাঁদা, কারণ তাতে আমাদের লাংস পরিষ্কার থাকে। এই কথাটা আমাদেরকে বলেছেন আমাদের গেম টিচার। আমি যদিও কোনো গেম পারি না, তারপরেও আমি গেম টিচারকে খুব পছন্দ করি। তাকে সবাই ডাকে কনি, কিন্তু তার নাম রিচার্ড বেহাফ। আমি গেম টিচারকে আমার বাবার কথা বলেছি, তিনি বলেছেন তোমার বাবা তো একজন অতি ভালো মানুষ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। দেখা করা সম্ভব না, কারণ বাবা তো আর আমেরিকায় থাকেন না। বাবা যদি আমেরিকায় থাকতেন তাহলে আমি অবশ্যই বাবার সঙ্গে তার দেখা করিয়ে দিতাম। বাবাকে বলতাম তুমি মিস্টার কোনির একটা পোর্ট্রেট এঁকে দাও, পোর্ট্রেট করার সময় তার গালের কাটা দাগটা মুছে দিও, এই কাটা দাগটা উনি পছন্দ করেন না। মিস্টার কোনি আমাকে বলেছেন বাবা মার ছাড়াছাড়ি হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কখনো মন খারাপ করতে নেই। তুমি দূর থেকে তোমার বাবাকে ভালোবাসবে, তোমার বাবাও দূর থেকে তোমাকে ভালোবাসবে। যখন তোমাদের দেখা হবে তখন দেখবে তোমার এবং তোমার বাবার ভালোবাসার মধ্যে রেসলিং শুরু হবে। সব রেসলিংয়ে একজন হারে একজন জিতে, এই রেসলিংয়ে দুজনেই জিতবে। মিস্টার কোনি এত মজার মজার কথা বলেন, মজা করে কথা বলেও তিনি আসলে খুবই জ্ঞানী। শৌকত তার ছেলের লেখা রচনা অতি দ্রুত একবার শেষ করে দ্বিতীয়বার পড়তে শুরু করলো। প্রথমবার পড়তে কোনো সমস্যা হয়নি, দ্বিতীয়বার পড়তে খুব কষ্ট হলো। একটা লাইন পরে চিঠি ঝাপসা হয়ে আসে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কোনো পরিবারে একজন কেউ কানে কম শুনলে বাকি সবাই জোরে জোরে কথা বলে। আনিকাদের বাড়ির কেউই কানে কম শুনে না, তারপরেও সবাই জোরে কথা বলে, মনে হয় এ বাড়ির লোকজন সবাই সাধারণ খুন ঝগড়া করছে। শৌকত আনিকার কাছে এসেছে, সে বসেছে বারান্দায় পেতে রাখা চৌকিতে। কলা বাগানে মোটামুটি আধুনিক একটা ফ্ল্যাট বাড়ির বারান্দায় তোষকহীন চৌকি পেতে রাখা সাহসের ব্যাপার, আনিকাদের সে সাহস আছে। চৌকিটা বাড়তি বিছানা হিসেবে কাজ করে, হঠাৎ কোনো অতিথি এসে পড়লে চৌকিতে ঘুমোতে দেওয়া হয়, পরিবারের কোনো সদস্য রাগ করলে এই চৌকিতে ঝিল ধরে বসে থাকে। আনিকা হাসতে হাসতে বলেছিল আমাদের এই চৌকিটার নাম রাগ চৌকি, তুমি যদি কখনো রাত দুটো তিনটার সময় আসো তাহলে দেখবে কেউ না কেউ রাগ করে চৌকিতে বসে আছে। শৌকত বলেছিল দুজন যদি একসঙ্গে রাগ করে তখন কি হয়, দুজন পাশাপাশি বসে থাকে? আনিকা বিরক্ত হয়ে বলেছিল তোমার কি ধারণা বাড়িতে আমরা সবসময় ঝগড়া করি? আমাদের সম্পর্কে তোমার ধারণা এত খারাপ? তাদের সম্পর্কে শৌকতের ধারণা খুব যে উঁচু তা না,
আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে সবার মেন মেজাজ ফুরফুরে থাকার কথা, অথচ শওকত আধ ঘন্টা বসে থেকে চড়থাপ্পড়ের শব্দ শুনেছে, কান্নার শব্দ শুনেছে, আনিকার বাবার গর্জন কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে। আমি জ্যান্ত পুঁতে ফেলবো, আমি অবশ্যই তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। যাকে পুঁতে ফেলার কথা বলা হচ্ছে তার নাম মিতু, আনিকার ছোট বোন। মিতু এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। গত পরশু রাতে সে বাসায় ফিরেনি, বান্ধবীর জন্মদিনের কথা বলে বান্ধবীর বাসায় থেকে গেছে। পরদিন জানা গেছে বান্ধবীর জন্মদিন ছিল না, বান্ধবীর বাসায় মিতু থাকেনি। অপরাধ অবশ্যই গুরুতর। শওকত অবাক হয়ে দেখল কিছুক্ষণের মধ্যে সব স্বাভাবিক। আনিকার বাবা মতিউর রহমান টিভি চেড়েছেন, সেখানে তারা চ্যানেলে উত্তম সুচিত্রার ছবি দেখাচ্ছে। তিনি আগ্রহ নিয়ে স্ত্রীকে ছবি দেখার জন্য ডাকছেন। এই ভদ্রলোক একা কোনো ছবি দেখতে পারেন না, ছবি দেখার সময় তার আশেপাশে সবসময় কাউকে না কাউকে লাগে। একসময় দর্শকের সন্ধানে তিনি বারান্দায় উঁকি দিয়ে শওকতকে দেখে বললেন, তুমি কখন এসেছো? শওকত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বেশিক্ষণ হয়নি। তুমি চুপি চুপি বারান্দায় এসে বসে থাকবে এটা কেমন কথা? তোমাকে চাটা দিয়েছে? জি। আনিকার সঙ্গে কথা হয়েছে? জি, দেখা হচ্ছে। ও আমাকে নিয়ে কোথায় যেন যাবে এই জন্য খবর দিয়েছে, মনে হয় তৈরি হচ্ছে। মতিউর রহমান বললেন, মেয়েদের তৈরি হওয়া তো সহজ ব্যাপার না, ঘন্টা দুই লাগবে। এই ফাঁকে এসো একটা ছবি দেখে ফেলি, উত্তম সুচিত্রার ছবি, আগে নিশ্চয়ই দেখেছো, সাগরিকা। চাচা, ছবি দেখব না। কিছুক্ষণ দেখো, একা ছবি দেখে মজা নেই, আনিকার সাজ শেষ করে বের হতে দেরি আছে। আমার মেয়েদের আমি চিনি না, এদেরকে হাড়ে মাংসে চিনি। শওকত ছবি দেখতে বসল। মতিউর রহমান ছবি দেখতে দেখতে ক্রমাগত কথা বলতে থাকলেন। মিতুর ঘটনা শুনেছ? জি, না। অতি হারামিমি, বান্ধবীর জন্মদিন, রাতে বান্ধবীর সঙ্গে না থাকলে বান্ধবী নাকি কাঁদতে কাঁদতে মরেই যাবে। তারপর কি হয়েছে শোনো, কাজী নজরুলের কবিতা, পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে। সেই বান্ধবী সকালে বাসায় উপস্থিত। আমি বললাম, মা জন্মদিন কেমন হলো? সেই মেয়ে অবাক হয়ে বলল, কিসের জন্মদিন চাচা? এইদিকে মিতু আবার চোখ ইশারা করতে করতে বলছে, তোর জন্মদিনের কথা হচ্ছে, ওই যে কাল রাত সবাই মিলে তোর বাসায় সারা রাত হইচই করলাম। মিতুর বান্ধবী গেল আরও হকচকিয়ে, সে একবার আমার দিকে তাকায়, একবার মিতুর দিকে তাকায়। বুঝেছে শওকত, আজকালকার ছেলেমেয়েরা কোনো কিছুই ঠিকমতো পারে না, একটা মিথ্যা পর্যন্ত গুছিয়ে বলতে পারে না। মিতুকে প্রিলিমিনারি একটা কাঁচা দিয়েছি, রাতে আরও একজন ওষুধ পড়বে, তার খবর আছে। উত্তম সুচিত্রা সাগরীকে অনেকখানি দেখে শওকত বের হলো। আনিকা মোটামুটি কঠিন টাইপ সাজ করেছে, তাকে দেখে শওকতের মায়া লাগছে। সাজলে এই মেয়েটাকে ভালো লাগে না, কোনো রকম সাজসজ্জা ছাড়া যখন সে সাধারণভাবে থাকে তখন তার চেহারায় মিষ্টি মায়া ভাব থাকে, সাজলে সেটা থাকে না, চেহারা রুক্ষ হয়ে যায়, বয়স্ক মাখালা ধরনের মহিলা মনে হয়। আনিকার এমন কিছু বয়স হয়নি, 30 বছর অবশ্যই হয়ে গেছে, একটি কুমারী মেয়ের 30 বছর তেমন বয়স না, অথচ এই মেয়েটাকে দেখে মনে হয় দ্রুত তার বয়স বাড়ছে, মাথার চুল পড়তে শুরু করেছে। শওকত বলল, আমরা কোথায় যাচ্ছি? আনিকা বলল, আমার সাজসজ্জা দেখে বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? না, বুঝতে পারছি না। আমার সাজ কেমন হয়েছে? খারাপ না, একটু শুধু কটকটা হয়েছে। কটকটা মানে? হাওয়াই মিঠাই টাইপ। আনিকা আহত গলায় বলল, আমি যত সুন্দর করে সাজি না কেন, তুমি সবসময় বলো কটকটা। তুমি কি চাও, আমি বিধবাদের কাপড় পরি, সাদা শাড়ি, সাদা ব্লাউজ? তোমার যা পছন্দ তাই পরবে। আনিকা বলল, আজ রিক্সায় উঠবো না, এসি আছে এমন কোনো ইয়েলো ক্যাব নাও। শওকত বলল, আমরা যাচ্ছি কোথায়? আনিকা বলল, মগবাজারে যাচ্ছি। কোনো বিয়ের দাওয়াত? আনিকা কঠিন গলায় বলল, বিয়ের দাওয়াত ফাওয়াত না, আমি বিয়ে করতে যাচ্ছি, মগবাজার কাজী অফিসে যাব। শওকত বলল, ঠাট্টা করছো? আনিকা বলল, ঠাট্টা করব কেন, তুমি তো জানো আমি ঠাট্টা করার মেয়ে না, তোমার পাল্লায় পড়ে আমি অনেক দিন ঘুরেছি, আমার আর ভালো লাগছে না, হয় তুমি আজকে আমাকে বিয়ে করবে, আর যদি তা না হয় বিয়ে করতে কখনো বলবো না, আমার নিজেকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়, তোমার ঘাড়ে চেপে আছে, তুমি যতই ফেলতে চাচ্ছ আমি ততই কেচকি মেরে বসছি। শওকত হাসল। আনিকা বলল, এভাবে হাসবে না, আমি হাসির কোনো কথা বলছি না। দাঁড়িয়ে আছো কেন, ট্যাক্সি আনো, এসি আছে এমন গাড়ি আনবে, আজ কেন জেনে আমার খুব গরম লাগছে, হাঁসফাঁস লাগছে।
ট্যাক্সিতে উঠে মনিকা সত্যি সত্যি ট্যাক্সিওয়ালাকে বলল, মগবাজার যাবেন? মগবাজার কাজী অফিস, চিনেন না? ট্যাক্সিওয়ালা বলল, চিনি। আনিকা বলল, আজ সন্ধ্যা পর্যন্ত আমরা আপনার ট্যাক্সিটা ভাড়া করতে চাই। ঘন্টায় এত রেট এ ধরনের ফালতু অ্যারেঞ্জমেন্টে আমি যাব না। সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবেন, কত নেবেন বলেন? প্যাকেজ ডিল 1000 টাকা দেন। 500 পাবেন, চিন্তা করে দেখেন, বকশিস আলাদা দেব। এক্ষুনি জবাব দিতে হবে না, মগবাজার কাজী অফিসে যেতে যেতে চিন্তা করেন। শওকত বলল, আমরা কি সত্যি সত্যি কাজী অফিসে যাচ্ছি? আনিকা ক্লান্ত গলায় বলল, হ্যাঁ। তোমার কি অসুবিধা আছে? বিয়ের কথা তো অনেকদিন থেকেই বলছো, সামনের বছর বিয়ে, এই শীতে না পরের শীতে, এই করে করে 7 বছর পার করেছ, আর কত? শওকত বলল, একটা সিগারেট ধরাই। ধরাও। ড্রাইভার সাহেব গাড়ির কাচ নামিয়ে দিন। আর আপনি চিন্তা ভাবনা করছেন তো, আমি আরো 100 বাড়িয়ে দিলাম, 600। শওকত সিগারেট টানছে। তারা কাজী অফিসে যাচ্ছে, এই নিয়ে সে খুব যে চিন্তিত তা না। এক্ষুনি বিয়ে করতে হবে এরকম একটা ঝোঁকের ভেতর দিয়ে আনিকা প্রায় যায়, ঝোঁক কেটেও যায়। আজকেও নিশ্চয়ই সেরকম কিছু হবে, তবে ট্যাক্সি নিয়ে কাজী অফিসের দিকে রওনা দেওয়াটা বাড়াবাড়ি, একে ঝোঁক বলা ঠিক হচ্ছে না। আনিকা বলল, তুমি কথা বলছো না কেন? চিন্তা করছি। আজ বিয়ে করার ব্যাপারে তোমার আপত্তি আছে? আজ শুভ দিন, শুক্রবার, অক্টোবরের 3 তারিখ, 13 আশ্বিন। শওকত বলল, বিয়ের মতো বড় ব্যাপারে প্রিপারেশন লাগবে না? আনিকা বলল, তুমি তো 7 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, আরও প্রিপারেশন লাগবে? শওকত বলল, বিয়ের পর তুমি কি আমার এখানে উঠবে? আনিকা বলল, তোমার বাসায় আমি কিভাবে উঠব? বাবার 1 পয়সা রোজগার নেই, পুরো সংসার চলছে আমার টাকায়। শওকত বলল, তাহলে কি দাঁড়াচ্ছে? বিয়ের পর তুমি তোমার বাসায় থাকবে, আমি আমার বাসায়? আনিকা বলল, তুমি আমার বাসায় উঠে আসবে, আমি একটা আলাদা ঘর নিয়ে থাকি, তুমি আমার ঘরে থাকবে। কিছুদিন পর মিতুর বিয়ে হয়ে যাবে, তখন মিতুর ঘরটায় তুমি তোমার ছবি আঁকার জিনিসপত্র রাখবে, ঘর জামাই হব। আমরা মেয়েরা যদি ঘর বউ হতে পারি, তোমাদের ঘর জামাই হতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। সিগারেট তো শেষ হয়ে গেছে, হাতে নিয়ে বসে আছো কেন? শওকত সিগারেট ফেলে দিতে দিতে বলল, তোমাকে একটা খবর দিতে চাচ্ছি। কি খবর দিবে? আমার ছেলে এসেছে ঢাকায়, সে কয়েকদিন আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে জন্মদিন করবে। ছেলে নিশ্চয়ই একা আসেনি, ছেলের মাও এসেছেন, তিনিও কি ছেলের জন্মদিন উপলক্ষে তোমার সঙ্গে থাকবেন? ছেলের মা অন্য একজন স্ত্রী। তাতে কি হয়েছে? পাকা রঙে এত সহজে যায় না। বাবা মা দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছেলে জন্মদিনের কেক কাটবে, বাবা মা একসঙ্গে সুর করে গাইবে, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর তারা নিজের দিকে তাকিয়ে লজ্জা লজ্জা ভঙ্গিতে হাসবে, সেই হাসির ছবি তোলা হবে। ট্যাক্সি মগবাজার কাজী অফিসের সামনে থামল। ড্রাইভার জানালো সে 600 টাকাতে রাজি আছে, শুধু বকশিসের পরিমাণ যেন বাড়িয়ে দেওয়া হয়। আনিকা বলল, বকশিস নির্ভর করবে আপনার ভালো ব্যবহারের উপর, আপনি মাইডিয়ার ব্যবহার করবেন, আমি আপনার বকশিস বাড়িয়ে দেব। এখন আপনি যান, 1 কাপ চা খেয়ে আসুন, গাড়ি চালু রেখে যান, আপনার ঠান্ডা গাড়িতে বসে এই ভদ্রলোকের সঙ্গে কিছুক্ষণ ঝগড়া করব, আমাদের ঝগড়া আপনাকে শোনাতে চাই না। শওকত গাড়ির সিটে গায়ে লেয়ে দিতে দিতে বলল, করো, ঝগড়া করো। আনিকা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাক, ঝগড়া করব না। তোমার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে আজ থেকে আমি একজন সেকেন্ড হ্যান্ড হাজবেন্ডের সন্ধানে বের হব। সেকেন্ড হ্যান্ড? আনিকা বলল, অবশ্যই সেকেন্ড হ্যান্ড, আমার কপাল হলো সেকেন্ড হ্যান্ডের। আমার যখন 17 বছর বয়স, তখন বিয়ের যে প্রপোজাল দিল সেই পাত্র সেকেন্ড হ্যান্ড, স্ত্রী মারা গেছে, বিরাট বড় লোক। তুমি চিন্তাই করতে পারবে না, সেই সেকেন্ড হ্যান্ডওয়ালার সঙ্গে বিয়ে দেবার জন্য সবার সে কি চাপাচাপি। তারপর আরেকটা প্রপোজাল দিল, ছেলে ইতালিতে থাকে, বিয়ে যখন প্রায় হয় হয় অবস্থা, তখন জানা গেল ছেলে কাগজপত্রের জন্য জার্মান এক মেয়েকে বিয়ে করেছিল, 1 বছর তারা ছিল একসঙ্গে, সেই পাত্রও বাবার পছন্দ। বাবা বললেন, প্রয়োজনে সে জার্মান বিয়ে করেছেন, শখের বিয়ে তো না, সমস্যা কি? শেষমেশ সেকেন্ড হ্যান্ড আদবুড়ো তুমি উদেও হলে, আমি বুড়োর প্রেমে হাবুডুবু, ও আমার জান রে, ও আমার পাখিরে অবস্থা। শওকত বলল, আনিকা তোমার কি জ্বর নাকি? আনিকা বলল, আমার কথাবার্তা কি জ্বরের ঘোরে প্রলাপ বকার মতো শোনাচ্ছে? চোখ লাল এই জন্য বলছি, গায়ে হাত দিয়ে দেখো জ্বর কিনা। তোমার সঙ্গে আমি যে আচরণ করি তা মোটামুটি বেশ্যামেয়েদের মতোই, বেশ্যামেয়ের গায়ে যে কোনো সময় হাত দেওয়া যায়। শওকত বলল, তোমার জ্বর বেশ ভালো জ্বর, বাসায় যাও, বাসায় গিয়ে শুয়ে থাকো।
আনিকা বলল, আমি 6টা পর্যন্ত ক্যাব ভাড়া করেছি, 6টা পর্যন্ত ক্যাব নিয়ে ঘুরবো, একা একা ঘুরবো। একা একা? দোকা কোথায় পাবো? একা একাই ঘুরবো। বাসায় আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না, মাঝে মাঝে বাইরে বের হই নিঃশ্বাস নেবার জন্য। এখন তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা অনুরোধ করব। করো অনুরোধ, গাড়ি থেকে নেমে যাও, আমি চাচ্ছি না তুমি আমার সঙ্গে থাকো। 6টা পর্যন্ত তোমার সঙ্গে থাকতে আমার কোনো অসুবিধা নেই, তুমি জানো আমি এমন কোনো ব্যস্ত মানুষ না। আনিকা বলল, তোমার সমস্যা না থাকলেও আমার আছে, প্লিজ নেমে যাও। শৌকত গাড়ি থেকে নেমে গেল। ড্রাইভার বলল, আপা কোথায় যাব? আনিকা বলল, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করবেন না। আপনাকে তো বলেছি সন্ধ্যা 6টা পর্যন্ত আমাকে নিয়ে ঘুরবেন। শহরের বাইরে যাব আপা। বাইরে মানে কোথায়? গাজীপুর, শালবন কিংবা বিশ্ব রোড ধরে কুমিল্লার দিকে যেতে পারি। শহরের ভিতর ঘুরতে আপনার অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, শহরের ভিতর যানজট, গাড়ি নিয়ে বসে থাকতে হয়। আপনার যেখানে ইচ্ছা যান, 6টার সময় বাসায় পৌঁছালেই হবে, আমার বাসা কলাবাগান। আনিকা চোখ বন্ধ করল, তার শরীর হঠাৎ করেই বেশ খারাপ করছে, বুকের ভেতর ধকধক শব্দ, নিঃশ্বাসে কষ্ট। নিঃশ্বাসের এই কষ্ট যখন হয় তখন খুব প্রাণীর তৃষ্ণা হয়, অথচ পানি খেতে গেলে বমির মতো আসে। আনিকার ধারণা তার হার্টের কোনো অসুখ করেছে। মেয়েদের জন্য হার্টের অসুখ খুব খারাপ, হার্ট দুর্বল মেয়েরা বাচ্চা নিতে পারে না। আনিকার এক বান্ধবীর হার্টের অসুখ ছিল, ডাক্তাররা তাকে বাচ্চা নিতে নিষেধ করেছিলেন। শারমিন এখন অস্ট্রেলিয়াতে, সেখানে তার বাচ্চা হয়েছে কি না কে জানে, হবার কথা। অস্ট্রেলিয়ার বড় বড় ডাক্তার আছে, তারা নিশ্চয়ই শারমিনের হার্ট ঠিক করে ফেলেছে। আনিকার খুব বাচ্চার শখ, শখটা বাড়াবাড়ি রকমের বলেই তার ধারণা এই শখ কোনোদিন মিটবে না। এই পর্যন্ত তার একটি শখও মিটেনি, বড় বড় শখ তো অনেক পরের ব্যাপার, ছোটোখাটো শখে মিটেনি। স্কুল থেকে একবার ঠিক হলো সবাই মিলে ময়নামতি যাবে, বেশি দূর তো না, ঢাকা থেকে 2 ঘন্টা মাত্র লাগে। সে 70 টাকা চাঁদাও দিয়েছিল, যেদিন যাবার কথা তার আগের রাতে উত্তেজনায় সে ঘুমাতে পারল না, সারা রাত ধরে উল্টাপাল্টা স্বপ্ন। যেমন সে কাপড় খুঁজে পাচ্ছে না, সকাল 9টার মধ্যে স্কুলে উপস্থিত হবার কথা, 9টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। যখন অতি সাধারণ একটা জামা পরে বের হলো তখন ঘড়িতে 10টা বেজে গেছে। সে স্কুলে যাবার জন্য কোনো রিকশা পাচ্ছে না, কারণ সেদিনই রিকশা হরতাল দেওয়া হয়েছে, গাড়ি ঠিকই চলছে শুধু রিকশা নেই। ময়নামতি যাওয়া শেষ পর্যন্ত হয়নি। আনিকার বাবা সকালে খবরের কাগজ পড়তে পড়তে হুঙ্কার দিলেন, কিসের শিক্ষা সফর, এসব ফাইজলামি আমি জানি। শিক্ষা সফরের নামে যেটা হয় তাকে বলে কুশিক্ষা সফর, কোথাও যেতে হবে না, ঘরে বসে টিভি দেখো। সামান্য ময়নামতি যাওয়ার শখ যেখানে মেটে না, সেখানে নিজের বাচ্চা কোলে নিয়ে আদর করার শখও তার মিটবে না। অথচ সে বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রেখেছে, ডাক নাম, ভালো নাম রাখবে ছেলের বাবা। ডাক নাম হচ্ছে ছেলে হলে ক, মেয়ে হলে আ। কেউ যখন ছেলেকে জিজ্ঞেস করবে, বাবা তোমার নাম কি, ছেলে গাল ফুলিয়ে বলবে, আমার নাম ক। তোমার নাম ক? শুধু ক? হ্যাঁ। এই নাম কে রেখেছে? আমার মা রেখেছে। তোমার কি আরও ভাই বোন আছে? আমরা 3 ভাই বোন, আমার আরও 2টো বোন আছে। ওদের নাম কি? একজনের নাম অ, আরেকজনের নাম আ। আনিকা ঠিক করে রেখেছে 3টা ছেলে মেয়ে হবে, 3 খুবই লাকি নাম্বার, ছেলেমেয়েরা 3 জন আর তারা 2 জন, সব মিলে 5 জন, 5ও লাকি নাম্বার। আচমকা ব্রেক কষে গাড়ি থামল, আনিকা চোখ বন্ধ করে শুয়েছিল, সে চোখ মেলল। ফাঁকা অচেনা রাস্তা, মনে হচ্ছে শহর থেকে তারা অনেক দূরে চলে এসেছে। আনিকা বলল, আমরা কোথায়? ড্রাইভার বলল, আশুলিয়ায়। আনিকা বলল, সেটা আবার কোন জায়গা? উত্তরার কাছে, ভালো ভালো চটপটির দোকান আছে। আপা চটপটি খাবেন? আনিকা বিরক্ত গলায় বলল, না চটপটি খাবো না, আমি চটপটি খাওয়া টাইপ মেয়ে না। ড্রাইভার বলল, আপা আপনাদের একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। আনিকা জবাব দিল না, চোখ বন্ধ করে ফেলল। তার ধারণা জ্বর আরও বেড়েছে, তার উচিত বাসায় ফিরে সিটামল টাইপ কোনো ওষুধ খেয়ে শুয়ে পড়া, জ্বর কমাতে হবে। কাল সকাল 9টা থেকে অফিস, অফিস কামাই দেওয়া যাবে না, ক্যাজুয়াল লিভ পাওনা নেই। সেকশন অফিসার সিদ্দিক সাহেব তাকে ভালো চোখে দেখেন না, সারাক্ষণ চেষ্টা করেন কিভাবে ভুল ধরবেন। কয়েকদিন আগে জ্যামে পড়ে অফিসে যেতে 1 ঘন্টা দেরি হয়েছে। সিদ্দিক সাহেব বলেছেন, আরে ম্যাডাম আজ এত সকালে, লাঞ্চ করে এসেছেন তাই না? ভেরি গুড, নেক্সট টাইম শুধু লাঞ্চ করে আসবেন না,
লাঞ্চে শেষে ঘুম দিয়ে আসবেন, দুপুরের ঘুম স্বাস্থ্যের জন্য ভালো। ড্রাইভার বলল, আপা আপনাদের বিয়েটা হয় নাই? আনিকা বিরক্ত গলায় বলল, না। ড্রাইভার বলল, পুরুষ জাতির কোনো বিশ্বাস নাই, পুরুষ জাত বিরাট হারামি, আমিও হারামি, আমার জীবনেও এরকম ঘটনা আছে। আনিকা বলল, আপনার জীবনের ঘটনা শুনতে চাচ্ছি না, আপনি গাড়ি চালান, গাড়ি চালানোর সময় এত কথা বলেন কেন? আপা গান দিব? গান দিতে হবে না, আপনি বরং ফিরে চলুন, আমার শরীরটা ভালো লাগছে না। লেকের ধারে নামবেন না? আনিকা বলল, না আমি লেক ফেক দেখি না, আমার এত শখ নেই। ড্রাইভার গাড়ি ঘুরালো, আনিকা বাসায় ফিরছে, এটা ভাবতে তার নিজের কাছে খারাপ লাগছে। ঝগড়া খেচাখেচির মধ্যে পড়তে হবে, এর মধ্যে আবার সিনেমাও দেখা হবে, তার বাবা সিনেমার গানের দৃশ্যে মাথা ঝুঁকিয়ে তাল দেবেন, দেখে মনে হবে সঙ্গীতের বিরাট ওস্তাদ বসে আছেন, ওস্তাদ মতিউর রহমান খান। বাসায় না ফিরে অন্য কোথাও গেলে কেমন হয়? শওকতের বাসায় হঠাৎ উপস্থিত হয়ে তাকে চমকে দেওয়া যায়। শওকত দরজা খুলে সে বলবে, আমার খুব জ্বর, আজ আমি তোমার বাসায় থাকবো, তুমি আমার সেবা করবে, মাথায় জলপট্টি দেবে। শওকত হকচুকিয়ে বলবে, কি বলো পাগলের মতো, রাতে আমার এখানে থাকবে মানে? আনিকা সহজ গলায় বলল, স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে, এতে সমস্যা কি? শওকত আরও অবাক হয়ে বলবে, স্ত্রী মানে? তোমার সঙ্গে আমার বিয়ে কখন হলো? আনিকা বলবে, আজই তো বিয়ে হলো, মগবাজার কাজী অফিসে বিয়ে হলো। নাকি হয়নি? তাহলে বোধ হয় জোরের ঘোরে এসব মনে হচ্ছে, সরি আমি চলে যাচ্ছি। এরকম মজার নাটক আনিকার মাঝে মাঝে করতে ইচ্ছা করে, অবশ্যই সে কখনোই করে না, সে ইচ্ছা সুখ মেয়ে না। ইচ্ছা সুখ হলো যা করতে ইচ্ছা করে সেটা করে সুখ পাওয়া। আনিকা হলো ইচ্ছা অসুখ মেয়ে, যা করতে ইচ্ছা করে তা না করে অসুখী হওয়া। শওকতের বাড়িতে যাবার প্রশ্নই আসে না, তার উচিত প্রাণপণে শওকতকে ভুলে থাকার চেষ্টা করা। সে এমন কিছু না যে তাকে ভেবে সারাক্ষণ কষ্ট পেতে হবে। মেয়ে মানুষটার বয়স হয়েছে 50, বাংলাদেশের মানুষদের গড় আয়ু 40, সেই হিসেবে সে 10 বছর বেশি বেঁচে ফেলেছে, তার ঘন্টা বেজে গেছে, যে কোনো সময় ফুরুত, প্রাণ পাখি উড়ে যাবে। প্রাণ পাখি নিয়ে সুন্দর একটা গানও আছে, উড়িয়া যায় রে প্রাণ পাখি তিন দরজা দিয়া, খবর আইছে প্রাণ পাখির আজ সন্ধ্যায় বিয়া। মানুষটার প্রাণ পাখি তিন দরজা দিয়ে বের হয়ে বিয়ে করতে যাবে, তখন আনিকার কি হবে? সে বিধবাদের সাদী শাড়ি পরে অন্য কোনো সেকেন্ড হ্যান্ড পুরুষের সন্ধানে বের হবে? তার জীবন কেটে যাবে সন্ধানে সন্ধানে, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড। শওকতের টাকা পয়সাও নেই, ঘরে টিভি নেই, গান শোনার যন্ত্র নেই, শোবার ঘরে একটা ফ্যান আছে, সেখান থেকে সারাক্ষণ কটকট ঘটঘট শব্দ হয়, মিস্ত্রি ডাকে ফ্যান সারাবে সেই পয়সাও হয়তো নেই। মানুষটার বাসা ভাড়া করার সামর্থ্য পর্যন্ত নেই, অন্যের বাসায় থাকে, ঠিক অন্যের বাসাও না, তার মামার বাসা। মামা মামি থাকেন দেশের বাইরে, তারা শ্যামলীকে 7 কাঠা জমি কিনে 2 কামরার টিনের একটা হাফ বিল্ডিং বানিয়ে শওকতকে পাহারাদার হিসেবে রেখে দিয়েছেন, যেন জমি অন্য কেউ দখল নিতে না পারে। মামা মামি দেশে ফিরে এই জমিতে বাস করবেন, তারা যে কোনো দিন দেশে চলে আসবেন, তখন শওকতের কি হবে? মামা মামি অবশ্যই গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে, সে যাবে কোথায়? কাক বক গাছপালা এঁকে কি কোনো মানুষ জীবন চালাতে পারে? শওকত একটা পেন্সিল হাতে নিয়ে একটানে একটা ছাগল এঁকে ফেলতে পারে, তাতে লাভ কি? ছাগল আঁকার দরকারটাই বা কি? ক্যামেরায় ছাগলের ছবি তুললেই হলো। অনেকদিন পর তার ছেলেটা তার সঙ্গে কয়েকদিন থাকবে, ভালো মন্দ কিছু যে সেই ছেলেটার জন্য করতে পারবে তা তো মনে হয় না, বাচ্চা ছেলের মেয়েরা দিনরাত টিভি দেখতে চায়। তার উচিত ছোট হলেও একটা রঙিন টিভি কেনা, সুন্দর সুন্দর কিছু বিছানার চাদর কেনা, কিছু খেলনা কেনা। আনিকা ঠিক করে ফেলল কাল অফিস থেকে ফেরার সময় শওকতের বাসায় যাবে, একটা খামে কিছু টাকা ভরে দরজার নিচ দিয়ে ফেলে দেবে, সাদা মুখ বন্ধ খাম দেখে শওকত বুঝতে পারবে না টাকাটা কোত্থেকে এসেছে, বোঝার দরকারই বাকি। কত টাকা দেওয়া যায়? 5,000। টিভি কিনতে চাইলে 5,000 হবে না, 10,000 দেওয়া দরকার। আনিকার টাকা আছে, প্রতি মাসে সে বেতনের টাকার একটা অংশ জমায়, বোনাসের টাকার পুরোটাই জমায়, 2,11,000 টাকা তার জমা আছে, টাকাটা সে জমাচ্ছে বিয়ের জন্য। নতুন সংসার শুরু করতে কত কিছু লাগে, প্রতিটি খুঁটিনাটি জিনিসের জন্য সে তো আর শওকতের কাছে হাত পাততে পারবে না, অবশ্যই যদি শওকতের সঙ্গে তার বিয়ে হয়। আনিকা বাসায় ফিরল 7:00,
তাকে দেখে তার মা মনোয়ারা ছুটে এসে বললেন, ভয়ঙ্কর ব্যাপার হয়েছে, এক লোক বাসায় টেলিফোন করে তোর বাবাকে হামকি ধামকি করেছে, গুন্ডাদের মতো মটোগালা, তোর বাবা ভয়ে অস্থির, ভীতু মানুষ তো। আনিকা বলল, বাবাকে হামকি ধামকি করবে কেন? মোনারা বলল, মিতুকে তোর বাবা মেরেছে, সেই খবর পেয়ে টেলিফোন, আমি তো কিছুই বুঝতে পারছি না, বাবা যদি তার মেয়েকে মারে বাইরের লোক হামকি ধামকি করবে কেন? মিতু কি বলে? মিতু বলে, আমি কিছু জানি না। মিতু কোথায়? দরজা বন্ধ করে ঘরে বসে আছে, অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করছি, দরজা খুলছে না, সারা শব্দ করছে না, ঘুমের ওষুধ টষুধ কিছু খেয়েছি কিনা কে জানে, তুই একটু দেখবি? আনিকা বলল, আমি কিছু দেখতে টেকতে পারবো না মা, আমার জ্বর, আমি গরম পানি দিয়ে গোসল করে শুয়ে থাকব। জ্বরের মধ্যে গোসল করবি কেন? গা ঘিন ঘিন করছে এই জন্য গোসল করব। গোসল করতে করতে আনিকা শুনল তার মা মিতুর ঘরের দরজার সামনে দরজা খোলানোর খুবই চেষ্টা চালাচ্ছেন। মা, দরজা খোল, তোকে কেউ কিছু বলবে না। আচ্ছা যা, দরজা না খুললে খুলবি না, একটু কথা বল, তোর বাবাকে যে টেলিফোন করেছে সেই ছেলেটা কে? মিতুর ঘর থেকে কোনো শব্দ আসছে না। রেবেকা ছেলের দিকে তাকিয়ে আছে, ইমন বসে আছে মেঝেতে, তার হাতে কাঁচি, সামনে কিছু লাল নীল কাগজ, আইকাগাম, কাগজ কাটার চেষ্টা করছে কিন্তু কাঁচি ঠিকমতো ধরতে পারছে না, অনেক বয়স্ক মানুষই কাঁচি ঠিকমতো ধরতে পারে না, 9 বছর বয়সে একটা ছেলের পারার কথা না। রেবেকা একবার ভাবলেন ছেলেকে ডাক দিয়ে কাছে বসে কাঁচি ধরা শিখে দেবেন, তারপর মনে হলো প্রয়োজন নেই, শিখুক নিজে নিজে, ভুল করে করে শিখবে, থ্রু মিস্টেক্স উই লার্ন, এটাও অনেকে পারে না, অনেকে সারা জীবন ভুলই করে যায়, কিছু শিখতে পারে না। রেবেকা ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যালো। ছেলে মায়ের দিকে তাকিয়ে হাসলো, তারপর কাগজ কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইমন কথা খুব কম বলে, সে চেষ্টা করে প্রশ্নের জবাব ইশারায় দিতে, যেসব প্রশ্নের জবাব ইশারায় দেওয়া যাবে না সেসব প্রশ্নের জবাব সে দেয়, তবে অনাগ্রহের সঙ্গে দেয়। কি বানাচ্ছ ইমন? চাইনিজ লণ্ঠন। চাইনিজ লণ্ঠন ব্যাপারটা কি? মা, তোমাকে পরে বলি? না, এখন বলো। চাইনিজ লণ্ঠন হলো এক ধরনের লণ্ঠন, লাল নীল কাগজ দিয়ে বানাতে হয়, ভিতরে মোমবাতি থাকে, চিমনির মতো লাল নীল কাগজ থাকে বলে রঙিন আলো হয়। রেবেকা খুশি হয়ে লক্ষ্য করলেন ছেলে এক নাগারে অনেকক্ষণ কথা বলেছে, অনাগ্রহের সঙ্গে যে বলেছে তা নাও, আগ্রহের সঙ্গেই বলেছে, এটা খুবই ভালো লক্ষণ। স্কুলে ইমনকে ডিস্টার্ব চাইল্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে, স্কুল থেকে ঠিক করা এক সাইকিয়াট্রিস্ট ইমনকে দেখছেন, তিনি বারবার বলেছেন কথা না বলা রোগ থেকে ইমনকে বের করে আনতে হবে, তার সঙ্গে প্রচুর কথা বলতে হবে, কৌশলে তাকে দিয়ে কথা বলাতে হবে, তবে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে তাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে, এতে তার ডিফেন্স মেকানিজম আরও কঠিন হয়ে যাবে। ইমনকে যে বাংলাদেশে আনা হয়েছে তা সাইকিয়াট্রিস্টের পরামর্শে আনা হয়েছে, সাইকিয়াট্রিস্ট বলেছেন সব শিশুই একজন ফাদার ফিগারের অনুসন্ধান করে, মার কাছে সে চায় আশ্রয়, বাবার কাছে নেতৃত্ব, নির্দেশনা। একসময় আমাদের আদিম পূর্বপুরুষেরা ছোট ছোট দলে ভাগ হয়ে বনে জঙ্গলে অসহায় জীবনযাপন করত, নেতৃত্বের ব্যাপারটা তখনই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, একজন ভালো নেতার দলে থাকলেই সার্ভাইভালের সম্ভাবনা বেড়ে যাবে। অতি প্রাচীন এই ধ্যান ধারণা জিনের মাধ্যমে বর্তমান মানুষদের মধ্যেও চলে এসেছে, এখনো মানুষ খোঁজে নেতা। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক হাসি মুখে খুব গুছিয়ে কথা বলেন, তার প্রতিটি কথাই বিশ্বাসযোগ্য মনে হয়। ম্যাডাম, আপনি আপনার পুত্রকে কিছুদিনের জন্য হলেও তার বাবার কাছে ফেলে রাখুন, তার ফাদার ফিগার অনুসন্ধান তৃপ্ত হোক। কিছুদিন ফেলে রাখলেই হবে? কিছুটা তো হবেই, তার বাবা যদি বুদ্ধিমান হন তাহলে ছেলের সমস্যা ঠিক করে ফেলতে পারবেন। তার বাবা কি বুদ্ধিমান? হ্যাঁ, বুদ্ধিমান, তার অনেক কিছুর অভাব আছে, বুদ্ধির অভাব নেই। সাইকিয়াট্রিস্ট বললেন, সেই ভদ্রলোকের কি কি অভাব আছে একটু বলুন তো, নোট করি। তার কি প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। সে সবসময় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, আশেপাশের কাউকেই গুরুত্বপূর্ণ ভাবে না, সে মনে করে সে নিজে যা ভাবছে তাই ঠিক। সাইকিয়াট্রিস্ট শেষে বললেন, সব মানুষই কিন্তু এরকম, কেউ একটু বেশি কেউ কম। এখন বলুন, এই ভদ্রলোককে কি আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন? হ্যাঁ। তার কোন গুণটি দেখে তাকে ভালোবেসেছিলেন? রেবেকা ভুরু কুচকে বসে রইলেন, প্রশ্নটার জবাব দিতে তার ইচ্ছে করছিল না। সাইকিয়াট্রিস্ট বললেন, আমার সঙ্গে কিছুক্ষণ সহজভাবে কথা বলুন,
আপনিও যদি আপনার ছেলের মতো চুপ করে থাকেন তাহলে কিভাবে হবে? প্লিজ স্পিক আউট। তাকে কেন বিয়ে করলেন সেটা বলুন। আর্ট কলেজে একবার ফোর্থ ইয়ারের ছেলেদের এক্সিবিশন হচ্ছে। আমি কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে ছবি দেখতে গেছি। একটা ওয়েল পেন্টিং এর সামনে দাঁড়িয়ে আমি হতভম্ব। ছবিটা জঙ্গলের ছবি। গভীর জঙ্গলে একটি তরুণী মেয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে মেয়েটির মুখে। খুবই সুন্দর ছবি, চোখ ফেরানো যায় না এমন ছবি। কিন্তু আমি হতভম্ব সম্পূর্ণ ভিন্ন কারণে। বনের ভিতর যে মেয়েটা শুয়ে আছে সে আমি। আমার চোখ, আমার মুখ, আমার মাথার চুল লালচে ধরনের, মেয়েটির মাথার চুলও সেরকম। আমি কিছু বলার আগে আমার বান্ধবীরা চেঁচিয়ে বলল, এ কি, এটা তো তোর ছবি। আমি আর্টিস্টকে খুঁজে বের করলাম। তার চেহারা সুন্দর, কথাবার্তা সুন্দর, স্বপ্ন স্বপ্ন চোখ। কোনো একটা মজার কথা বলার সময় মানুষের মুখে যেরকম এক্সপ্রেশন হয় তার মুখের এক্সপ্রেশন সেরকম, যেন এক্ষুনি সে মজার কোনো একটা কথা বলবে। আমি তাকে গিয়ে বললাম, আপনার ছবির এই মেয়েটিকে আমি। সে অবাক হয়ে বলল, আপনি হবেন কেন, আমি আপনাকে চিনি না, আপনি আমার ছবির জন্য মডেলও হননি। আপনি বলতে চান পুরো ছবিটা আপনি মন থেকে এঁকেছেন? না, আমি মন থেকে আঁকিনি, মধুপুর শালবনে রং তুলি নিয়ে গিয়েছি, ছবির কাঠামো সেখানে করা। মেয়েটার ছবি মন থেকে এঁকেছেন? জি। আপনি আপনার নিজের ছবির দিকে তাকান এবং আমার দিকে তাকান, তারপর বলুন ছবিটির মেয়ে এবং আমি দুজন কি একই ব্যক্তি? অস্বাভাবিক মিল তো আছেই, মিল কেন হলো? ছেলেটা তখন হেসে বলল, হয়তো বা কোনো না কোনোভাবে আপনি আমার কল্পনায় ছিলেন, আপনার সঙ্গে কল্পনার জগতে আমার পরিচয় আছে। মিল দেখে আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার তো উচিত খুশি হওয়া। আমি রেগে গিয়ে বললাম, আমি কেন খুশি হব? এই ছবিটা কেউ একজন কিনে নিয়ে তার ড্রয়িং রুমে সাজিয়ে রাখবে, আমি একজন মানুষের ড্রয়িং রুমে শুয়ে থাকবো যাকে আমি চিনি না। অন্যের ড্রয়িং রুমে আপনি শুয়ে থাকবেন কেন? আপনি ছবিটা কিনে নিয়ে যান, আপনার শোবার ঘরে টানিয়ে রাখুন, আপনি শুয়ে থাকবেন আপনার শোবার ঘরে। ছবিটার দাম কত? দাম লেখা আছে 15,000 টাকা, তবে আপনি যা দেবেন আমি তাই নেব। খুবই টাকা পয়সার টানাটানিতে আছি, একটা ছবি বিক্রি করতে না পারলে কলেজের বেতন দিতে পারবো না, খাওয়া দাওয়াও বন্ধ। আমি সেই দিনই 15,000 টাকা দিয়ে ছবি কিনলাম। আমার ইচ্ছা ছিল ছবি নিয়ে বাড়ি ফেরা, সেটা সম্ভব হলো না। যতদিন এক্সিবিশন চলবে ততদিন ছবি রাখতে হবে। তবে আমি ছেলেটির সঙ্গে একটা চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম। সেই লাঞ্চ করে যাওয়াটাই আমার কাল হলো। ছেলেটা হঠাৎ বলল, এত অল্প বয়সী কোনো মেয়ে যে তার ব্যাগে এতগুলো টাকা নিয়ে ঘুরতে পারে তা তার কল্পনাতেই নেই। এটা বলেই সে হঠাৎ গম্ভীর হয়ে বলল, কল্পনার জগতে আপনার সঙ্গে আমার ভালো পরিচয় ছিল, সেই জগতে আমরা দুজন হাত ধরাধরি করে হাঁটতাম, এখন আমরা বাস্তবে বাস করছি, আমি কি বাস্তবীর মেয়েটাকে একটু ছুঁয়ে দেখতে পারি? তার কথা শুনে আমার হঠাৎ কী যেন হলো। আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, কোনো সমস্যা নেই, ছুঁয়ে দেখুন। অতি দ্রুত আমরা বিয়ে করে ফেললাম। আমার বাবা, আমার আত্মীয় স্বজনরা আমার উপর খুবই রাগ করলেন। কোর্টে বিয়ে করে মাকে যখন খবর দিলাম তখন তার স্ট্রোকের মতো হলো, বাট আই ওয়াজ হ্যাপি। সাইকিয়াট্রিস্ট রেবেকার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনাদের বিবাহিত জীবনে বড় ধরনের সমস্যা কখন হলো? মানে কোনো সে ঘটনা? রেবেকা শান্ত গলায় বলল, যেদিন তার ওয়েল পেন্টিংয়ে আমার চেহারার মেয়েটির রহস্য পরিষ্কার হলো সেদিন। রহস্যটা কি? আমার এক কাজিন আছে এয়ারফোর্সে, পাইলট। সে আমাকে আমার জন্মদিনে উপহার দেবে বলে আমার ছবিতে একটা ছবি ইমনের বাবাকে আঁকতে বলে। আমার একটা বড় ছবি সেই ইমনের বাবাকে দিয়ে আসে, ছবি আঁকা হয়। কিন্তু আমার কাজিনকে যখন এয়ারফোর্স থেকে পাঠিয়ে দেওয়া হয় সোভিয়েত ইউনিয়নে কি একটা ট্রেনিংয়ে, সে আর ছবিটা ইমনের বাবার কাছ থেকে নিতে পারেনি। ছবির পিছনের এই রহস্য আপনি আপনার স্বামীর কাছ থেকে জানতে পারেন নাকি আপনার কাজিন আপনাকে বলেন? আমার কাজিন আমাকে বলেন, ইমনের বাবা পুরো ব্যাপারটা গোপন করেছিল। পেন্টিংটা কি আপনার কাছে আছে? না, যেদিন আমাদের ডিভোর্স হয়ে যায় সেদিনই আমি ছবিটা নষ্ট করে ফেলি। এখন কি মনে হয় না কাজটা ভুল হয়েছে? না, মনে হয় না। আপনি কি ভেবে চিনতে বলছেন নাকি রাগ করে বলছেন? আমি ভেবে চিনতেই বলছি, রাগ করে বলছি না। ছবিটা অবশ্যই সুন্দর ছিল, কিন্তু সেই সুন্দরের মধ্যে ছিল প্রতারণা। প্রতারণা আমার পছন্দ না, সুন্দর প্রতারণা সহ্য করে না। আপনি নিজে কখনো কারো সঙ্গে প্রতারণা করেননি? না, আমি কখনোই কারো সঙ্গে প্রতারণা করিনি। নিজেকে নিজে প্রতারণা করেননি? তা হয়তো করেছি। ইমন কাঁচি দিয়ে এখনো কাগজ কাটছে, তবে কাগজ কাটতে গিয়ে সে তার হাত কেটে ফেলেছে,
মোটামুটি ভালোই কেটেছে, বেশ কয়েক ফোঁটা রক্ত পড়েছে। ইমন রঙিন কাগজের একটা টুকরা রক্তের উপর দিয়ে রেখেছে, যাতে ব্যাপারটা মায়ের চোখে না পড়ে। রেবেকা ব্যাপারটা দেখেছেন, তার মন খারাপ হয়েছে। ছেলেটা এরকম হচ্ছে কেন? ব্যথা পেয়েছে সে বলবে, চিৎকার করবে, কাঁদবে, নিজেকে আড়াল করবে কেন? ইমন, তাকাও আমার দিকে। ইমন তাকালো। রেবেকা হাত কাটা প্রসঙ্গ তুলতে গিয়েও তুললেন না। ছেলে তাকে কিছু জানাতে চাচ্ছে না যখন, তখন আগ বাড়িয়ে প্রশ্ন করবার কি দরকার? রেবেকা বললেন, তোমার চাইনিজ লণ্ঠনের কত দূর আর কতক্ষণ লাগবে? বুঝতে পারছি না। কাগজ কাটতে কি অসুবিধা হচ্ছে, আমি কেটে দেব। ডু ইউ নিড মাই হেল্প? না। আগামীকাল তোমার বাবা তোমাকে নিতে আসবেন, তুমি কি তা জানো? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুমি যা যা সঙ্গে নেবে সব গুছিয়ে নাও। আমি গুছিয়ে রেখেছি। কখন গোছালে? ইমন জবাব দিল না। রেবেকা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। ইমন নিজে নিজেই তার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে, তার মাকে কিছু জানায়নি। বাবার সঙ্গে দেখা করার জন্য যে ব্যস্ততা তার মধ্যে আছে, সেটা মার কাছে গোপন করছে। কেন করছে? তার কি ধারণা মা রাগ করবে? ইমন শোনো, তোমার কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তোমার বাবাকে জানাবে। তুমি যে নিজ থেকে কিছু বলো না তা তো তোমার বাবা জানে না। আমি তো আমার স্বভাব জানি বলেই তোমার দিকে লক্ষ্য রাখি। তোমার বাবা তা রাখবে না, ঠিক আছে? হুম। এই যে তুমি হাত কেটে ফেলেছো, আমি ব্যাপারটা দেখেছি। তোমার বাবা দেখবেও না, পুরুষ মানুষ এত খুঁটিয়ে কিছু দেখে না। কেন? প্রকৃতি ছেলেদের একরকম করে বানিয়েছে আর মেয়েদের অন্যরকম করে বানিয়েছে। কারা বেশি ভালো? তোমার কি ধারণা কারা বেশি ভালো? জানি না। না জানলেও তোমার নিজের একটা চিন্তা আছে, সেই চিন্তাটা বলছো না। কারণ তোমার ধারণা তুমি যা ভাবছো তা বললে আমি রাগ করব। তোমার চিন্তায় ছেলেরা বেশি ভালো, ঠিক বলেছি বাবা? হুম। এখন লক্ষ্মী ছেলের মতো আমার ঘরে যাও, আমার ড্রয়ার খুলে ব্যান্ডেড নিয়ে এসো, তোমার কাটা হাতে লাগিয়ে দিচ্ছি। ইমন ব্যান্ডেড নিয়ে এলো। রেবেকা ছেলের হাতে ব্যান্ডেড লাগাতে লাগাতে বলল, বাংলাদেশ তোমার কেমন লাগছে? ভালো লাগছে। বাংলাদেশে কোন জিনিসটা ভালো লাগছে? সব ভালো লাগছে। বাহ ভালো তো। কোন জিনিসটা খারাপ লাগছে? লিজার্ড, ঘরের দেয়ালে ঘুরে বেড়ায়। এই ধরনের লিজার্ডকে আমরা বলি টিকটিকি। তুমি যে টিকটিকি ভয় পাও তা অবশ্যই বাবাকে আগেই বলে দিও। আচ্ছা, আমি তোমার সঙ্গে একটা সেলফোন দিয়ে দেবো, সেলফোন কিভাবে ব্যবহার করতে হয় শিখিয়ে দেবো, কোনো সমস্যা হলে আমাকে টেলিফোন করবে। হুম। ইমন আবার রঙিন কাগজের কাছে বসল, রেবেকাও ছেলের কাছে এসে বসলেন। হাসি মুখে বললেন, চাইনিজ লণ্ঠন বানানো কোথায় শিখেছ? ইমন বলল, স্কুলে, আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসে। মা, আমার কিছু শক্ত কাগজ লাগবে। কিরকম শক্ত কাগজ? 1 মিলিমিটার থিক হার্ডবোর্ড। আমি আনিয়ে দিচ্ছি, আমাকে বলে দাও কি করতে হবে, আমি তোমাকে সাহায্য করি। ইমন বলল, না। রেবেকা বললেন, না কেন? ইমন বলল, চাইনিজ লণ্ঠনটা আমি বাবার জন্য নিয়ে যাব গিফট, আমি একা বানাবো। তুমি তো একাই বানাচ্ছ, আমি শুধু তোমাকে সাহায্য করব। ইমন শান্ত গলায় বলল, না। শৌকত বলল, হ্যালো, কে আনিকা? আনিকা জড়ানো গলায় বলল, আমার নাম অনিকা না, আমার নাম আনিকা, একটা আকার আছে। তুমি আজ অফিসে যাওনি? না। শরীর খারাপ নাকি? শরীর ভালো, বেশ রকম ভালো, এজন্যই অফিসে যাইনি। ঠিক করেছি আজ সারাদিন মজা করব, একটা ক্যাব ভাড়া করে ময়নামতি যাব। ছোটবেলায় একবার ময়নামতি যাবার কথা ছিল, যাওয়া হয়নি। হ্যালো শোনো, তুমি কি আমার সঙ্গে ময়নামতি যাবে? আজ তো যেতে পারবো না, আজ আমার ছেলে আসবে। ভুলে গিয়েছিলাম, আজ 5 তারিখ। ঘর গুছিয়ে রেখেছো? মোটামুটি গুছিয়েছি। আমাকে কি জন্য টেলিফোন করেছো, পুত্রের আগমন সংগ্রাম দিতে, না অন্য কোনো কারণ আছে? একটা জরুরি ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে চাই। আলাপ করো। ঘটনাটা হলো, কাল সন্ধ্যায় আমি বাসে ফিরে দেখি দরজার নিচ দিয়ে কে যেন একটা মুখ বন্ধ খাম ঢুকে গেছে। খামে কি আছে, প্রেমপত্র? খামে 500 টাকার 20টা নোট। আচ্ছা শোনো, টাকাটা কি তুমি দিয়েছো? আমি টাকা দেব কোন দুঃখে? হঠাৎ করে মনে হলো তুমি কিনা, অনেকদিন পরে ছেলে আসছে, এদিকে আমার হাত খালি, তুমি বিষয়টা জানো বলে। জনাব শোনেন, আমি মহিলা হাজি মোহাম্মদ মহসিন না, আমি অতি কৃপণ এক মহিলা, যে খেয়ে না খেয়ে টাকা জমায়। কি জন্য জমায় জানেন? একদিন সে সংসার করবে, সংসারে টুকটাক খরচ করবে, একটা মাইক্রোওয়েভ ওভেন কিনবে, একটা প্রেশার কুকার কিনবে, একটা রাইস কুকার।
আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর খারাপ, কথা জড়িয়ে যাচ্ছে। আমি নিজেই জড়িয়ে যাচ্ছি, আমার কথা তো জড়াবে। কিসে জড়িয়ে যাচ্ছি জিজ্ঞেস করলে না? কিসে জড়িয়ে যাচ্ছ? দুঃখ জালে জড়িয়ে যাচ্ছি। মানুষ জড়ায় প্রেম জালে, আমি জড়াই দুঃখ জালে। আনিকা, টেলিফোন রাখি? কেন, এক্ষুনি কি তোমার ছেলেকে আনতে যেতে হবে? ওকে আনতে যাব বিকেলে। বিকেল হতে এখন অনেক দেরি, কিছুক্ষণ কথা বলো। কি নিয়ে কথা বলবো? কি নিয়ে কথা বলবে তাও আমি বলে দেব? আজকাল দেখে আমার সঙ্গে কথা বলার মতো কোনো টপিকই খুঁজে পাও না। নতুন অল্প বয়সে কোনো মেয়ের সঙ্গে প্রণয় হয়েছে? তার নাম কি? তুমি কি সব কথা যে বলো! এই শোনো, তুমি 50 পৃষ্ঠার বাঁধানো খাতা জোগাড় করো। সেই খাতায় তুমি এ পর্যন্ত যে কটি মেয়ের প্রেমে পড়েছ তাদের নাম ধাম লিখে রাখো। প্রথমে লিখবে নাম, তারপর লিখবে বয়স, তারপর লিখবে কি কারণে প্রেমে পড়লে, সবশেষে লেখা থাকবে কি কারণে প্রেম চলে গেল। অনিকা, আমি রাখি? আবার অনিকা বলছো? আমার নাম আনিকা, একটা আকার আছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমাকে অনিকাই ডাকো। অনিকা ডাকার একটা সুবিধা আছে। কি সুবিধা? তুমি তোমার প্রেমিকাদের নাম অ্যালফাবেটিক্যালি নিশ্চয়ই সাজাবে, সেখানে আমার নাম সবার আগে চলে আসবে। আনিকার নাম হলে অনেক পিছনে পড়ে যাবে, প্রথমে সরেয়, তারপর সরেয়া। হ্যালো, টেলিফোন কি রেখে দিলে? না। তুমি কতদিন পর আমাকে টেলিফোন করেছো সেটা জানো? না, জানি না। ঠিক 1 মাস 3 দিন পর। তুমি শেষ টেলিফোন করেছিলে গত মাসের 2 তারিখে, আজ 5 তারিখ। তুমি সব দিন তারিখ মুখস্থ করে রাখো? হ্যাঁ রাখি, তোমার সঙ্গে সম্পর্কিত সব কিছু মুখস্থ করে রাখি। আনিকা শোনো, আমি একটা দোকান থেকে টেলিফোন করছি, দীর্ঘ সময় ধরে কথা বলছি, ওরা নিশ্চয়ই বিরক্ত হচ্ছে। বিরক্ত হচ্ছে না, ওরা খুশি হচ্ছে। তুমি নিশ্চয়ই ওদের মিনিট হিসেবে টাকা দেবে, তুমি যত বেশি কথা বলো ওদের ততই লাভ। তাছাড়া এখন তোমার কাছে 10,000 টাকার বান্ডেল আছে, টাকার সমস্যা নেই, আরও 3 মিনিট কথা বলো। তুমি কি জানো টেলিফোনে তোমার গলার স্বর অদ্ভুত সুন্দর? জানতাম না, এখন জানলাম। আমাদের বাসায় গতকাল সন্ধ্যায় ধুন্ধুমার কাণ্ড হয়েছে। কি কাণ্ড হয়েছে? ধুন্ধুমার কাণ্ড। মিতুর স্বামী মিষ্টি কাপড় চোপড় নিয়ে হাজির, বাবার জন্য পাঞ্জাবি, আমার এবং মার জন্য শাড়ি। মিতুর স্বামী মানে মিতুকে বিয়ে করেছে নাকি? হ্যাঁ, ও আগস্ট মাসেই বিয়ে করেছে। তার স্বামীর কাঠের দোকান আছে, দোকানের নাম উটকি। মিতুর বর হচ্ছে বনের রাজা। মিতু গোপনে বিয়ে করে ফেলেছে, আশ্চর্য তো! আশ্চর্য হবার কি আছে? মিতু আমার মতো না, সাহসী মেয়ে। তোমার বাড়ির সবার রিয়াকশন কি, সবাই মেনে নিয়েছেন? আমি এবং মা, আমরা দুজন খুশি। মা খুশি কারণ মিতুর বোনের রাজার চেহারা সুন্দর, লম্বা ফর্সা, সে প্রতিটি বাক্যে 3 বার করে বলছে মা। আমি খুশি কারণ সে আমার জন্য যে শাড়িটা এনেছে সেই শাড়িটা সুন্দর। কালো মেয়েদের সব শাড়িতে মানায় না, এই শাড়িতে মানাবে। শাড়িটার রং হালকা গোলাপি, গোলাপির উপর রূপালি ফুল। তুমি আর্টিস্ট মানুষ, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কালোর সঙ্গে হালকা গোলাপি এবং সিলভার কালার খুব ভালো যায়। বুঝতে পারছি। তোমার বাবা, ওনার রিয়াকশন কি? বাবার রিয়াকশন যথেষ্ট ইন্টারেস্টিং। ছেলে চলে যাবার পর বাবা আমাকে ডেকে বললেন, ওই ছেলে যে পাঞ্জাবিটা এনেছে সেটা বাথরুমে রেখে। আমি বললাম, কেন? বাবা বললেন, আমি ওই পাঞ্জাবিটার উপর পিশাব করব, এই জন্য। হ্যালো শোনো, 3 মিনিট পার হয়েছে, এখন তুমি টেলিফোন নামিয়ে রাখতে পারো। যে তোমাকে 10,000 টাকা পাঠিয়েছে তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সে টাকাটা পাঠিয়েছে বলেই তুমি আমাকে টেলিফোন করেছো। টাকাটা কে দিতে পারে বলো তো? ইমনের মা না তো? উনি পরিত্যক্ত স্বামীকে টাকা পাঠাবেন কি জন্য? সে জানে আমি হতদরিদ্র, ছেলে আসছে আমার সঙ্গে থাকতে, ছেলের যেন কষ্ট না হয়। সরাসরি আমাকে দিতে লজ্জা পাচ্ছিল বলে কাউকে দিয়ে খামে ভরে টাকাটা পাঠিয়েছে। হতে পারে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমি কি টাকার ব্যাপারটা তাকে জিজ্ঞেস করব? জিজ্ঞেস না করাই ভালো। তিনি যদি টাকাটা দিয়ে থাকেন তাহলে কোনো না কোনোভাবে সেটা তিনি তোমাকে জানাবেন। কেন জানাবে? জানাবেন কারণ কোনো মানুষ যখন কারোর উপকার করে তখন তার একটা চেষ্টাই থাকে উপকারের বিষয়টা মনে করিয়ে দেবার। কোনো মানুষই মহাপুরুষ না, এই পৃথিবীতে শুধুমাত্র একটা জায়গাতে মহাপুরুষরা বাস করেন, আর কোথাও বাস করেন না। মহাপুরুষরা কোথায় বাস করেন? ডিকশনারিতে। আনিকা টেলিফোন রেখে দিয়ে উঠে বসল, নিজেই কপালে হাত দিয়ে জ্বর দেখল। জ্বর আগের মতোই আছে নাকি কিছুটা কমেছে বোঝা যাচ্ছে না। বালিশের নিচে থার্মোমিটার আছে, ইচ্ছে করলেই জ্বর দেখা যায়, দেখতে ইচ্ছে করছে না। বরং জ্বর নেই এমন ভাব করে ঘর থেকে বের হয়ে যেতে ইচ্ছে করছে।
শাস্তি ইচ্ছে করছে। মিতুর দেওয়া শাড়িটা পরে কোনো একটা পার্লারে গিয়ে চুল বেঁধে এলে কেমন হয়? আজকাল সব মেয়ে ফেসিয়াল করে, এতে নাকি মুখের চামড়া কমনীয় হয়। আনিকা কখনো এই জিনিস করেনি, একবার করে দেখলে হয়। আনিকা গুনগুন করে গাইলো, ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো, একটি লাইন বলেই চুপ করে গেল। তার খুব সুন্দর গানের গলা ছিল। তাদের স্কুলের গানের টিচার শিবু স্যার বলতেন, তোর গানের গলা প্রতিমার চেয়েও মিষ্টি, তুই গান করলে খুব নাম করবি। গান শিখবি? আমি তোকে গান শেখাবো, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তুই শুধু ভালো দেখে একটা হারমোনিয়াম কিনবি। আনিকা বাবাকে হারমোনিয়ামের কথা বলেছিল। মতিউর রহমান অনেকক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বললেন, শুধু হারমোনিয়াম? ঘুঙুর কিনে দেই, বাইজি হয়ে যা, তারপর তোকে পাড়াতে রেখে আসি, গান করবি, নাচ করবি, দুই হাতে টাকা কামাবি। রেকর্ড শুনে শুনে শেখা একটা গান শিবু স্যার প্রায় জোর করেই তাকে দিয়ে স্কুলের রজত জয়ন্তীতে গাইয়েছিলেন, নজরুলের গান ওগো মদিনাবাসী প্রেমে ধরো হাত মম। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। তিনি অনুষ্ঠান শেষে তাকে ডেকে পাঠিয়ে বললেন, নাম কি মা তোমার? আনিকা ভয়ে ভয়ে নিজের নাম বলল। শিক্ষামন্ত্রী বললেন, তোমার গান শুনতে শুনতে হঠাৎ চোখে পানি এসে গেল। আমরা রাজনীতি করা ঘাঘুলো, আমাদের চোখে পানি আনা কঠিন ব্যাপার, খুবই তৃপ্তি পেয়েছি গো মা। আরও অনেক বড় বিষয় আনিকার জন্য অপেক্ষা করছিল। কিছুদিন পর শিল্পীকলা একাডেমির ডিজি এক চিঠিতে জানালেন, শিশু শিল্পীদের একটা দল তুরস্ক যাবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবার জন্য। নজরুল সঙ্গীতের তালিকায় আনিকার নাম আছে, সে যেন আগামী শুক্রবার থেকে রিহার্সেলে আসে। তুরস্ক যাওয়া তো অনেক পরের কথা, ভয়ে এই চিঠির কথা সে তার বাবাকে বলতেই পারেনি। স্কুল থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস রাবেয়াপে এসেছিলেন। মতিউর রহমান তার কাছ থেকে তুরস্ক বিষয়ক সব কথা শুনে গম্ভীর গলায় বললেন, আপনার কি মস্তিষ্ক বিকৃতি হয়েছে? আমি আমার মেয়েকে একা একা পাঠাবো তুরস্ক? অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস বললেন, একা তো যাচ্ছে না, আরও অনেক ছেলে মেয়ে যাচ্ছে। মতিউর রহমান বললেন, আপনাদের মস্তিষ্ক বিকৃতিতে রোগ হয়েছে বলে তো আমার হয় নাই, আমার মেয়ে কোথাও যাবে না, মেয়ের যথেষ্ট সাহস হয়ে গেছে, আমাদের কিছু না জানিয়ে স্কুল ফাংশনে গান গায়, গোপনে গোপনে আঙ্গুর বালা, আমি তার বালাগাড়ি বের করছি। তার ইচ্ছা ছিল মেয়েকে কঠিন শাস্তি দেন, মনারার জন্য পারলেন না, কঠিন গালাগালি দিয়েই তাকে খুশি থাকতে হলো। শেষ পর্যায়ে শুধু বললেন, তোমাকে আর স্কুলে যেতে হবে না, বাসায় থাকবে, মাকে রান্নাবান্না সাহায্য করবে, অতি শিগগিরই তোমার বিবাহের ব্যবস্থা করছি, বড় কোনো কেলেঙ্কারি ঘটে যাওয়ার আগেই ঘর থেকে আপদ বিদায় করতে হবে, তোমার যা অবস্থা হঠাৎ কোনো একদিন দেখবো পেট বাঁধিয়ে ঘরে ফিরেছ। মতিউর খুব আগ্রহ নিয়ে টিভিতে রান্নার একটা প্রোগ্রাম দেখছেন। মুরগি মশলাম যে এত সহজে রান্না করা যায় তার ধারণায় ছিল না, হাতের কাছে কাগজ কলম থাকলে সুবিধা হতো, লিখে রাখতে পারতেন। আনিকাকে সাজগোজ করে বের হতে দেখে তিনি টিভি থেকে মুখ ফেরালেন, বিস্মিত হয়ে মেয়েকে ডাকলেন, জ্বর এসেছে বলে যে মেয়ে অফিসে যায়নি সে এখন কোথায় যাচ্ছে? মিতুর বদ জামাইটা যে শাড়ি নিয়ে এসেছে সেই শাড়িটাই সে পরেছে, ধুয়ে ধুয়ে চার মিলানো যাচ্ছে, আনিকার গন্তব্য মিতুর শ্বশুর বাড়ি। অথচ তিনি কঠিন গলায় বলে দিয়েছিলেন, ওই বাড়িতে যদি কেউ যায় তাহলে তার ঠ্যাং ভেঙে ফেলা হবে। তুই যাচ্ছিস কোথায়? কাজে যাচ্ছি। কিছুক্ষণ আগেই দেখলাম জ্বরে কোকো করছিস, এখন আবার কাজে যাচ্ছিস? কি এমন কাজ যে পটের রানী সাজে যেতে হয়? আনিকা বলল, পটের রানী সাজিনি বাবা, শুধু নতুন একটা শাড়ি পরেছি। তুই কি মিতুর শ্বশুর বাড়িতে যাচ্ছিস? ওই বাড়িতে গেলে আমি কিন্তু তোর ঠ্যাং ভেঙে দেব। আনিকা শান্ত গলায় বলল, ঠ্যাং ভাঙাভাঙি তো অনেক করেছ, এখন এসব বাদ দাও, টিভি দেখছিলে, টিভি দেখো। মতিউর রহমান কঠিন গলায় বলল, তার মানে? আনিকা বলল, যা বলেছি তার মানে না বোঝার কিছু না। তুই মিতুর শ্বশুর বাড়ি যাচ্ছিস কি যাচ্ছিস না সেটা বল। আনিকা বলল, হ্যাঁ যাচ্ছি। এখন তুমি কি করবে করো, হাতুড়ি নিয়ে আসো, ঠ্যাং ভাঙো। মতিউর রহমান অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এই মেয়ে মুখের উপর এমন ভঙ্গিতে কথা বলতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি। ঘটনা কি? আনিকা দাঁড়িয়ে আছে, হয়তো সে বাবার সঙ্গে আরো কিছুক্ষণ তর্ক করতে চায়। মতিউর রহমান নিয়ে গেছেন, মেয়েকে কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। টিভিতে নতুন একটা রান্নার কথা বলছে, রাশিয়ান সালাদ, সেদিকেও মন দিতে পারছেন না। মতিউর রহমান ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, অসুস্থ শরীর নিয়ে বেশি ঘোরাঘুরি করা ঠিক না, দুদিন পর পর জ্বর জারি হয়, এই লক্ষণও ভালো না, লিভারের কিছু হয়েছে কিনা কে জানে, ভালো একজন ডাক্তার দেখা, সবচেয়ে ভালো হলো রেস্টে থাকা। আনিকা আর কিছু বলল না, বাবার সামনে থেকে বের হলো।
তার কোথাও যাবার পরিকল্পনায় নেই। এখন মনে হয় মিতুর শ্বশুর বাড়িতে যেতে পারলে মন্দ হতো না। বাচ্চা একটা মেয়ে বউসে যে কী করছে দেখে আসা যায়। সমস্যা একটাই, মিতুর শ্বশুর বাড়ির ঠিকানা তার জানা নেই। রাইফেল স্কোয়ারে নাকি সুন্দর দোকানপাট হয়েছে, এখনও সে যায়নি, সেখানে যাওয়া যেতে পারে। কফির দোকান থাকলে এক কাপ কফি কিনে খাওয়া, সবচেয়ে ভালো হয় শৌকতের বাসায় চলে যাওয়া, ছেলে তার সঙ্গে থাকতে আসছে, সে কী ব্যবস্থা করেছে দেখে আসা। সে রিক্সা নিল, রিক্সায় ওঠার পরে মনে হলো কোথাও না গিয়ে কোনো একটা সিনেমা হলে গিয়ে একা একা ছবি দেখলে কেমন হয়, ঠান্ডা সিনেমা হলে অনেক লোকের সঙ্গে বসে থাকা, ছবি রাজগুবি কাহিনী দেখার মধ্যেও মজা আছে। নায়ক কোনো কারণ ছাড়া গান শুরু করলো, কিছুক্ষণের মধ্যে একগাদা মেয়ে উপস্থিত হলো, তারাও নাচ শুরু করবে, মন্দ কি? এই সময়ে সিনেমার কোনো শো আছে কিনা তাও অনিকার জানা নেই। রিক্সাওয়ালা বলল, আপা কোথায় যাবেন? অনিকা বলল, এখনও বুঝতে পারছি না কোথায় যাব, আপনি এগুতে থাকেন, আমি ভেবে চিনতে বলবো। রিক্সা এগুচ্ছে, মাথার উপর কড়া রোদ, অথচ অনিকা শীত লাগছে, বেশ ভালো শীত লাগছে। সে বুঝতে পারছে তার জ্বর আসছে, শরীর কাঁপিয়ে জ্বর আসছে, তার উচিত বাসায় ফিরে যাওয়া, কিন্তু তার বাসায় ফিরতে ইচ্ছে করছে না। রিক্সা চলতে থাকুক, অনন্ত কাল ধরে চলতে থাকুক, সে রিক্সায় বসেই তার জীবন পার করে দিবে। ইমন ভেবেছিল প্রথম যখন সে তার বাবাকে দেখবে চিনতে পারবে না, বাবার চেহারা তার মনে ছিল না। নিউ জার্সির বাড়িতে বাবার ছবি থাকলে সে ছবি দেখে চেহারা মনে করত, কিন্তু সেই বাড়িতে তার কোনো ছবি নেই। মার পুরনো অ্যালবামে হয়তো আছে, কিন্তু মা অ্যালবাম তালা বন্ধ করে রাখে। ফ্যামিলি রুমে ফায়ারপ্লেসের পাশে কিছু অ্যালবাম রাখা আছে, সেখানে সবই নতুন ছবি, পুরনো ছবি একটাও নেই। বাবার কথা মনে হলে ইমনের চোখে ভাসে তার মুখের কাছে একটা মুখ, মুখটা হাসি হাসি আর দুটা চকচকে চোখ। চকচকে চোখের ব্যাপারটা নিয়ে ইমন চিন্তা করেছে, মানুষের চোখ কি আসলেই চকচক করে? রাতের বেলা হরিণের চোখে আলো পড়লে চোখ নীল রঙের হয়ে যায় এবং ঝিকমিক করতে থাকে। তাদের নিউ জার্সির বাড়ির পেছনের পথ পড়ছে, শীতের সময় জঙ্গল থেকে হরিণ আসে, যখন পড়ছের আলো তাদের চোখে পড়ে তখন তাদের চোখ তারার মতো ঝিকমিক করতে থাকে। মানুষের বেলাতেও কি এরকম হয়? একবার সে মাকে জিজ্ঞেস করল, রেবেকা বলল, তোমার সব উদ্ভট প্রশ্ন, মানুষের চোখ চকচক করবে কেন? ইমন বলল, চোখ যখন খুব কাছাকাছি আসে তখন কি চকচক করে? রেবেকা বললেন, যে চোখ দূর থেকে চকচক করে না সে চোখ কাছে এলেও চকচক করে না। কেন এমন আজগুবি প্রশ্ন করছ? এমনি এমনি না, তুমি বিনা কারণে প্রশ্ন করাচ্ছিলে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা বলো। ইমন কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। রেবেকা বললেন, আমি বরং এক কাজ করি, আমার মুখ তোমার মুখের খুব কাছাকাছি নিয়ে আসি, তুমি দেখো চোখ চকচক করে কিনা। ইমন বলল, আচ্ছা। রেবেকা ইমনের খুব কাছাকাছি চলে এলেন, এত কাছে যে তার নাকের গরম নিঃশ্বাস ইমনের গালে লাগতে লাগলো। রেবেকা রাগ রাগ ভঙ্গি সরিয়ে দিয়ে প্রায় আদুরে গলায় বললেন, আমার চোখ কি চকচক করছে? না। তুমি কি তোমার প্রশ্নের জবাব পেয়েছো? হুম। ইমন যদিও বলেছে সে তার প্রশ্নের জবাব পেয়েছে, আসলে কিন্তু পায়নি। তখনও সে ভেবেছে কারো কারো চোখ নিশ্চয়ই চকচক করে। চকচকে চোখের ইংলিশ হলো গ্লিটারিং আইস, ওয়াটারি আইস না। ইমন রিক্সায় করে তার বাবার সঙ্গে যাচ্ছে, এই প্রথম যে সে রিক্সায় চলল তা না, আগেও চড়েছে, দুবার চড়েছে, সেই দুবারই তার খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি ছিটকে পড়ে যাবে। এখন কোনো ভয় লাগছে না, এখন তার মনে হচ্ছে ছিটকে পড়ে যাবার মতো কিছু হলে তার বাবা তাকে খপ করে ধরে ফেলবেন। বাবাকে প্রথম দেখে সে ছোটখাটো একটা চমক খেয়েছে, নিজের উপর খানিক তার রাগও লেগেছে, কেন তার এতদিন ধরে মনে হয়েছে সে বাবার চেহারা ভুলে গেছে? মোটেও ভোলেনি, তা না হলে দেখা মাত্র সে কিভাবে চিনল? তাকে সামনে এসেও দেখতে হয়নি, পিছন থেকে দেখেই সে চিনে ফেলেছে। ইমন সামান্য লজ্জা পাচ্ছিল, বাবা তাকে দেখে কি করেন এই ভেবে লজ্জা, ছুটে এসে তাকে জড়িয়ে ধরে চুমুটুমু খেলে খুবই লজ্জার ব্যাপার হবে। ইমন বড় ধরনের স্বস্তি বোধ করল যখন সে দেখল তার বাবা সেরকম কিছুই করলেন না, তার দিকে তাকিয়ে বললেন, যাবার জন্য রেডি? ইমন বলল, হুঁ। তোমার মা কই? ইমন বলল, মা ছোট খালার বাসায় বেড়াতে গেছেন, আমাকে বলে গেছেন তুমি এলে তোমার সঙ্গে চলে যেতে। তোমার সঙ্গে কি আছে, অনেক পুতলে পুতলি দেখছি। দাও কিছু আমার হাতে দাও, তোমার হাতেরটা দাও। হাতেরটা দেওয়া যাবে না। হাতে কি? চাইনিজ লণ্ঠন। চাইনিজ লণ্ঠনটা তাহলে তোমার হাতেই থাকো, ব্যাকপ্যাকটা আমার কাছে দাও।
বাবার আরেকটা জিনিস ইমনের খুবই ভালো লাগলো, তার মধ্যে ন্যাগিং ভাবটা নেই। সে যখন বলল হাতে জিনিসটা দেওয়া যাবে না, তখন বাবা এ নিয়ে কোনো প্রশ্ন করেননি। অন্য যে কেউ হলে বলতো কেন দেওয়া যাবে না, মা শুধু এই প্রশ্ন করে চুপ করে থাকতো না। মা বলতো দেখি প্যাকেটটা খোলো, আমি শুধু দেখতে চাই এমন কি মহার্ঘ বস্তু যা আমার হাতে দেওয়া যাবে না। মহার্ঘ বস্তু বাক্যটা মা ঘন ঘন ব্যবহার করে। মহার্ঘ বস্তুর ইংরেজি হচ্ছে ভ্যালুয়েবল গুডস। রিক্সা বড় রকমের একটা ঝাঁকুনি খেল, ইমন সিট থেকে পড়ে যেতে ধরেছিল। শৌকত খোপ করে তাকে ধরে ফেলল। ইমন মোটেই অবাক হলো না, সে জানত বাবা তাকে কিছুতেই রিক্সা থেকে পড়তে দেবেন না। শৌকত বলল, ইমন তুমি তো বাংলা বেশ ভালো বলতে পারো, অল্প বয়সী বাচ্চারা বিলেত আমেরিকায় গেলে ইংরেজিটা অতি দ্রুত শেখে, যত দ্রুত শেখে তার চেয়েও দ্রুত গতিতে বাংলা ভুলে যায়। তোমাদের নিউ জার্সির বাড়িতে তুমি কি বাংলায় কথা বলো? মার সঙ্গে বাংলায় কথা বলি। বাংলা পড়তে পারো? পারি, গল্পের বই পড়ি। সবশেষ বাংলা কোন গল্প বইটা পড়েছ? বিশের কাঁটা। লেখকের নাম কি মনে আছে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বলো কি এই বই তো বাচ্চাদের জন্য কঠিন। কঠিন না, এটা একটা ক্রাইম সলভিং ডিটেকটিভ স্টোরি। বাংলা বই কি তুমি নিজের আগ্রহে পড়ো নাকি তোমার মা জোর করে তোমাকে পড়ান? প্রথম প্রথম বকা দিয়ে পড়াতেন, এখন নিজেই পড়ি। আচ্ছা দেখি, এখন তোমার বাংলা গানের একটা পরীক্ষা হবে। বলো দেখি পানি শব্দটার ইংরেজি কি? ওয়াটার। হয়েছে, 10-10 পেয়েছ। বলো জল শব্দের ইংরেজি কি? ওয়াটার। আবারও হয়েছে, 10-10। এখন বলো অম্বু শব্দটার ইংরেজি কি? ওয়াটার। হয়েছে, এখন পেয়েছো 10-11। এক নাম্বার বেশি দিয়ে দিলাম। 10-11 দেবার নিয়ম নেই, তবে আমি পরীক্ষক হিসেবে ভালো, আমি কাউকেই ফেল করাতে চাই না, আমি চাই সবাই পাস করুক। ভালো স্টুডেন্টরা 10-11-12 পাক। ইমন মাথা নিচু করে হাসলো। শৌকত বলল, ইমন শোনো, আমার মনে ক্ষীণ সন্দেহ হচ্ছে অম্বু শব্দটার মানে তুমি জানো না, তুমি অনুমানে বলেছ। যেহেতু পরপর দুটি শব্দের ইংরেজি হলো ওয়াটার, তুমি ধরে নিয়েছ পরেরটাও তাই হবে। আমার অনুমান কি ঠিক? হুঁ ঠিক। তাহলে তো তোমাকে 10-11 দেওয়া যায় না, নাম্বার অনেক কমে যাবে। তোমাকে এখন দিলাম 10-5, ঠিক আছে? না ঠিক নেই। ঠিক নেই কেন? ইমন শান্ত গলায় বলল, আমার উত্তর শুদ্ধ হয়েছে, তুমি সেইভাবে আমাকে নাম্বার দেবে। উত্তর কিভাবে দিয়েছি সেটা চিন্তা করে নাম্বার দেবে না। তোমার যুক্তি গ্রাহ্য। গ্রাহ্য মানে জানো? গ্রাহ্য মানে হলো গ্রহণযোগ্য, একসেপ্টেড। এখন তুমি বলো দোষে তোমাকে কত দিতে হবে? আগে যা দিয়েছো তাই, 10-11। ঠিক আছে, তাই দিলাম, 10-11। থ্যাংক ইউ। শৌকত পায়ের কাছে বড় লাল রঙের একটা স্যুটকেস, হাতে ইমনের সবুজ রঙের ব্যাকপ্যাক। শৌকত ব্যাকপ্যাক পায়ের কাছে রেখে হাত দিয়ে ইমনের কোমর চেপে ধরেছে। কিছুটা জায়গা রাস্তা খুব খারাপ, খোঁড়াখুঁড়ি চলছে, অথচ মাত্র এক সপ্তাহ আগে নতুন পিচ ঠেলে রাস্তা ঠিক করা হয়েছিল। শৌকত বলল, এ জার্নি বাই রিক্সা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এই ঝাঁকুনি তো ভালো লাগার মতো কিছু না, ভালো লাগছে কেন? ইমন বলল, আমি জানি না কেন ভালো লাগছে। শৌকত বলল, সবচেয়ে ভালো রিক্সা ভ্রমণের একটা ব্যবস্থা আমি করব, যাতে তুমি যতদিন বেঁচে থাকো ততদিন যেন এই ভ্রমণের কথা তোমার মনে থাকে। সেটা কেমন? আমি কি করব শোনো, প্রচণ্ড বৃষ্টির মধ্যে খোলা রিক্সায় তোমাকে নিয়ে বের হব, রাস্তায় পানি জমে যাবে, পানির ভেতর দিয়ে রিক্সা চলবে, তোমার কাছে মনে হবে তুমি চাক্কা লাগানো নৌকায় চড়ছ, মাথার উপর ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, ঠান্ডা বাতাসে তোমার শিরশির করবে। ইমন মুগ্ধ কথায় বলল, আই থিঙ্ক আই লাইক দ্যাট। তোমার কি ঠান্ডার ধাত আছে? ঠান্ডার ধাত মানে? ঠান্ডার ধাত হলো অল্পতেই যাদের ঠান্ডা লাগে, একটা আইসক্রিম খেলে গলা ফুলে গেল, মাথায় 3 ফোঁটা বৃষ্টি পড়ল, অমনি জ্বর কাশি, আছে ঠান্ডার ধাত? আছে, থাকলে থাকুক, আমরা বৃষ্টিতে ভিজবই। ওকে। ইমন লক্ষ্য করলো তার কেন জানি কাঁদতে ইচ্ছে করছে, গলা ভার ভার লাগছে, গলার কাছে কি যেন আটকে আছে, অথচ কাদার মতো কোনো ঘটনা ঘটেনি। বাবার সঙ্গে রিক্সা করে যেতে তার খুবই ভালো লাগছে, আবার একই সঙ্গে কান্নাও পাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চোখ ভিজে যাবে। কান্না বন্ধ করা সহজ বুদ্ধি হলো কঠিন কোনো বিষয় নিয়ে কথা বলা। তেমন কোনো কঠিন বিষয় ইমনের মাথায় আসছে না। শৌকত বলল, চুপ করে আছো কেন, কথা বলো। ইমন কোনো কথা বলল না, চুপ করেই রইল। শৌকত তাকে দেখল, ছেলের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, সে কিছু বলল না। রেবেকা সারাদিন ছেলের টেলিফোনের জন্য অপেক্ষা করেছে, ইমন টেলিফোন করেনি। রেবেকা খোঁজ নিয়েছে, ইমনকে তার বাবা বাসা থেকে নিয়ে গেছে 10:30, এখন বাজে 7:00।
এর মধ্যে টেলিফোন আসেনি। মোবাইল টেলিফোনে টেলিফোন করা কান্দকানুন তাকে খুব ভালো করে শিখে দেওয়া হয়েছে। ইমন কোনো বোকা ছেলে না যে ভুলে যাবে। তাকে বারবার বলা হয়েছে বাবা যে বাসায় থাকে সেখানে পৌঁছার পরই যেন টেলিফোন করা হয়। ইমন তা করেনি। রেবেকা যা করতে পারে তা হলো ছেলের টেলিফোনের অপেক্ষা না করে নিজেই কাজটা করা। সেই ইচ্ছাও তার হচ্ছে না। তার খুবই চিন্তা লাগছে। ছেলেকে নিয়ে চিন্তা না, ছেলে কেন টেলিফোন করছে না তা নিয়ে চিন্তা। ইমনের টেলিফোন হলো রাত 8টায়। সারাদিনে সে কোনো টেলিফোন করেনি এই নিয়ে রেবেকা কোনো কথা বলল না, যেন কিছুই হয়নি। সেরকম গলা স্বর করে বলল, কেমন আছো ইমন? ইমন বলল, ভালো। ফান হচ্ছে? হুম। কি ফান হচ্ছে বলো তো? ইমন জবাব দিল না। রেবেকা বললেন, সারাদিনে কী কী করলে সেটা বলো। ইমন এই প্রশ্নেরও জবাব দিল না। রেবেকা শঙ্কিত বোধ করলেন। ছেলে যদি হঠাৎ কথা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে সে আর মুখ খুলবে না। সামনে থাকলে তাকে ভুলিয়ে ফেলে আবার কথা শুরু করা যেত, এখন সে সামনেও নেই। রেবেকা ছেলের দিকে কথা শুনে করার জন্য বলল, ইমন তুমি কি তোমার বাবাকে চাইনিজ লন্ঠনটা দিয়েছ? ইমন বলল, কিছুক্ষণ আগে দিয়েছি। দিতে এত দেরি হলো কেন? রিকশা থেকে নেমে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, আমি আর একটা নতুন বানিয়ে কিছুক্ষণ আগে দিয়েছি। সারাদিন বসে বসে চাইনিজ লন্ঠন বানালে? হুঁ, বাবা রঙিন কাগজ কিনে আনলো, গাম কিনে আনলো, মোমবাতি আনলো, সারাদিন লন্ঠন বানানো নিয়ে ব্যস্ত ছিল বলে আমাকে টেলিফোন করতে পারোনি, তাই না? হ্যাঁ। তোমার বাবা কি লন্ঠন দেখে খুশি হয়েছে? হুঁ। সে এখন কোথায়, কি করছে? বাবা এখন আরেকটা লন্ঠন বানাচ্ছে। তাই নাকি? হুঁ। আমি তো তিনটা রং ব্যবহার করেছি, লাল, সবুজ আর হলুদ। বাবা বলেছে তিনটা রং ব্যবহার না করে একটা রঙের অনেকগুলো শেড ব্যবহার করে বানালে খুব সুন্দর হবে। যেমন ধরো সবুজ রং, বাবা এখন সবুজ রঙের পাঁচটা শেড দিয়ে বানাচ্ছে। সবুজ রঙের পাঁচটা শেড তুমি পাবে কোথায়? বাজারে তো একটাই সবুজ রঙের কাগজ পাওয়া যায়। সবুজ রঙের পাঁচটা শেড বাবা রঙগুলো বানিয়েছে। ও আচ্ছা, তোমার বাবা তো একজন পেইন্টার, আমি ভুলেই গিয়েছিলাম। ইমন বলল, মা আমি এখন রাখি, বাবাকে সাহায্য করতে হবে, বাই। রেবেকা কিছু বলার আগে ইমন টেলিফোন কেটে দিল। খুব জরুরি প্রশ্ন রেবেকার করা হলো না। আজ দুপুরে সে কী খেয়েছে? খাবারটা কি ঘরে তৈরি হয়েছে না বাইরে থেকে এসেছে? শৌকত খুব মন দিয়েই চাইনিজ লন্ঠন বানাচ্ছে। ফ্রেম তৈরি হয়ে গেছে, এখন শুধু ফ্রেমে সবুজ রঙের কাগজ বসানো। ইমন আগ্রহ নিয়ে বাবার কাজ দেখছে। সে হাঁটু গেড়ে বাবার সামনে বসে আছে। তার হাতে আয়কাগামের কৌটা, তার কাজ হচ্ছে কাগজে আয়কাগাম লাগিয়ে দেওয়া। ইমন, হুঁ। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? সবুজ রঙের উপর লাল রঙের একটা ফিগার আঁকবো, সবুজের মধ্যে লাল খুব ভালো ফোটে। আমি কি করবো শোনো, যেখানে গাঢ় সবুজ রঙের কাগজ সেখানে ফিগারটা আঁকবো হালকা লাল রং দিয়ে, আবার যেখানে হালকা সবুজ রং সেখানে ফিগার আঁকা হবে গাঢ় লাল রঙে। এতে কি হবে জানো? কি হবে? লাল রঙের ইন্টেন্সিটি সমান মনে হবে, ফিগারটা থ্রি ডাইমেনশনাল হয়ে যাবে। লন্ঠন জ্বালালে মনে হবে ফিগারটা লন্ঠন থেকে বাইরে চলে এসেছে। সত্যি? আমার এরকম মনে হচ্ছে, শেষ না হলে বুঝতে পারবো না। কখন শেষ হবে? বুঝতে পারছি না, সময় লাগবে, আমি কিন্তু জেগে থাকবো। আচ্ছা ইমন, তুমি কি চা বানাতে পারো? না। এসো তোমাকে চা বানানো শিখিয়ে দিই। এখন তোমার কাজ হবে মাঝে মাঝে চা বানিয়ে আমাকে খাওয়ানো, পারবে না? পারবো, আমি মিল্কশেক বানাতে পারি। মিল্কশেকের মতো জটিল বস্তু যে বানাতে পারে চা বানানো তার কাছে কিছুই না। চা বানানো তার কাছে লেন্টিল রাইস। লেন্টিল রাইস মানে কি? লেন্টিল রাইস মানে হলো ডাল ভাত। এটা একটা বাংলা বাগধারা যার অর্থ খুবই সহজ কাজ। খুবই সহজ কাজের ইংরেজি বাগধারা কি? ইমন বলল, আ পিস অফ কেক। জীবনের প্রথম চা ইমন বানালো রাত 9টায়। তার কাছে মনে হলো প্রথম কাপ চা বানিয়ে সে অনেকখানি বড় হয়ে গেছে। শৌকত চায় চুমুক দিয়ে বলল, প্রথম প্রচেষ্টা হিসেবে চলে, তবে তেমন ভালো হয়নি, দুধ বেশি হয়েছে, চিনিও বেশি হয়েছে, আমার ধারণা পরের বার থেকে ঠিক হয়ে যাবে। ইমন লক্ষ্য করল তার বাবার সঙ্গে তার মায়ের একটা বড় ধরনের অমিল আছে। ইমনের বানানো প্রথম চা যত খারাপই হোক মা চুমুক দিয়ে বলতো, অসাধারণ হয়েছে, আমি আমার জীবনে এত ভালো চা খাইনি। বাবা সেরকম বলেনি, তার অর্থ হলো বাবা যখন বলবে চা ভালো হয়েছে তখন ধরে নিতে হবে চা ভালো হয়েছে। ইমন আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, কখন বাবা আবার চা খেতে চাইবে, সে বানাবে। এবারের চেয়ে দুধ এবং চিনি কম দিতে হবে। চাইনিজ লন্ঠনের নির্মাণ থেকে ইমনের আগ্রহ এখন অনেক কমে গেছে, এখন তার আগ্রহ চা বানানোতে।
আনিকা চিন্তাই করতে পারেনি আজও তার অফিসে পৌঁছাতে দেরি হবে। অন্য দিনের চেয়ে 10 মিনিট আগে সে ঘর থেকে বের হয়েছে, সেই হিসাব ধরলে 15 মিনিট আগে অফিসে পৌঁছানোর কথা। অথচ এলিফেন্ট রোডের জ্যামে সে 40 মিনিট ধরে আটকা পড়ে আছে। জ্যামের কারণে রাস্তার মাঝখানে নষ্ট হয়ে পড়ে আছে একটি ট্রাক। ট্রাকের পাশের খালি জায়গাটা দিয়ে একসঙ্গে দুটো গাড়ি ঢুকতে গিয়ে গিট্টু লেগে গেছে, কেউ নড়তে পারছে না। কারো তেমন মাথা ব্যথাও নেই, সবাই গাছেরও অপেক্ষা করছে। কিছু একটা হবে, কখন হবে কিভাবে হবে সেটা নিয়ে কারো কোনো টেনশন দেখা যাচ্ছে না। ফ্লাস্কে করে এক ছেলে রং চা বিক্রি করছে, অনেকেই আগ্রহ করে সেই চা খাচ্ছে। ছেলেটা আনিকার কাছে এসে বলল, আফা চা খাইবেন? আনিকা বলল, যা ভাগ থাপ্পড় খাবি। আনিকা ভেবেই পাচ্ছে না ফট করে থাপ্পড় দেবার কথাটা সে কেন বলল। তার মেজাজ কি এতটাই খারাপ হয়েছে? প্রতি সপ্তাহে তার 2-3 দিন লেট হচ্ছে, অন্যদেরও লেট হচ্ছে। অন্যদেরটা কারো চোখে পড়ছে না, তারটা চোখে পড়ছে। সেকশন অফিসার সিদ্দিক সাহেব গতকাল খুব ভালো মানুষের মতো তার ঘরে এসে বললেন, মিস আনিকা, আপনি কি 2-250 টাকা খরচ করতে পারবেন? আনিকা তটস্থ হয়ে বলল, কোন ব্যাপারে স্যার? একটা দেয়াল ঘড়ি কিনে আপনার শোবার ঘরে টানিয়ে রাখবেন, আজকাল দেয়াল ঘড়ি সস্তা হয়ে গেছে, 2-250 টাকায় ভালো ঘড়ি পাওয়া যায়। আমার ধারণা আপনার বাসায় কোনো দেয়াল ঘড়ি নেই। অপমানে আনিকার চোখে পানি চলে যাচ্ছিল, সে অনেক কষ্টে চোখের পানি আটকে রেখে বলল, এবার বেতন পেয়ে একটা ভালো ঘড়ি কিনবো স্যার। জ্যাম বোধ হয় ছুটেছে, সব গাড়ি একসঙ্গে চলা শুরু করেছে। এতক্ষণ কারো কোনো ব্যস্ততা ছিল না, এখন ব্যস্ততা সীমা নেই। কে কার আগে যাবে যেন অলিম্পিকে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ফার্স্ট হয়ে সোনা জিততে হবে। 1 ঘন্টা 22 মিনিট লেট করে আনিকা অফিসে পৌঁছালো। সিদ্দিক সাহেব আজ কী বলবেন কে জানে। আজ হয়তো বলবেন, মিস আনিকা, আপনাকে অফিসের খরচে একটা ঘড়ি কিনে দেই। শান্ত গলায় কঠিন অপমানের কথা একটা মানুষ কী করে বলে কে জানে। আনিকার ইচ্ছা করছে অফিসে না ঢুকে বাসায় চলে যেতে, পরপর 3 দিন বাসায় কাটিয়ে অফিসে হাজির হবে, যার যা ইচ্ছা বলুক। যা ইচ্ছা করে তা করা যায় না, মানুষ চলে অনিচ্ছার পথে, তাকে বাধ্য হয়ে চলতে হয়। আনিকা তার ঘরে ঢুকল, তার ঘরে সে একা না, আরেকজন সিনিয়র কলিগ আছেন, জাহানারা। অফিসে তার নাম পান আপা, তিনি সারাক্ষণ পান খান, শুধু যে নিজে খান তা না, অন্যদেরও খাওয়াবার চেষ্টা করেন। ময়মনসিংহের মিক্সচার জর্দা মহেশখালীর পান। জাহানারা আনিকা দেখে কেমন করে যেন অন্যভাবে তাকালো, আনিকার বুক ছ্যাত করে উঠল, আজ মনে হয় বড় কোনো ঘটনা ঘটেছে। আনিকা বলল, আপা কেমন আছেন, আজ দেরি হয়ে গেল, কেউ কি আমার খোঁজ করেছিল? জাহানারা শুকনো গলায় বলল, বড় সাহেব 2 বার এসে খোঁজ করেছেন, তোমাকে দেখা করতে বলেছেন। আনিকা ঢোক গিলল, আজ ভালো যন্ত্রণা হবে, এখনো সময় আছে, চেয়ারে না বসে ঘর থেকে বেরিয়ে হয়ে গেলেই হলো। 3 দিন বাসায় শুয়ে বসে থাকবে, বেইলি রোডে নাটক পাড়ায় নাটক দেখবে, ফুচকা খাবে, একদিন যাবে শৌকতের বাসায়, শৌকত তার ছেলেকে নিয়ে কি আল্লাদি করছে দেখবে। ছেলের জন্মদিনে শৌকত কি তাকে ডাকবে? মনে হয় ডাকবে না, ডাকুক বা না ডাকুক জন্মদিনের একটা উপহার তো কিনতে হবে, ছেলেদের উপহার কেনার যন্ত্রণা আছে, একটা দিন লাগবে উপহার বেছে পরিষ্কার করতে। যত কিছুই সে ভাবুক, শেষ পর্যন্ত বড় সাহেবের কামরায় তাকে ঢুকতেই হবে। সম্পূর্ণ নিজের ইচ্ছায়, নিজের স্বাধীনতায় সে আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। সিদ্দিক সাহেব আনিকাকে দেখে বললেন, ও আচ্ছা আপনি এসেছেন, বসুন বসুন। আনিকা বসল। সিদ্দিক সাহেব তার সামনের খবরের কাগজ ভাঁজ করে রাখতে রাখতে বললেন, আজকের কাগজ দেখেছেন? জোকস কর্নারে মজার একটা জোক ছাপা হয়েছে। টিচার ছাত্রকে জিজ্ঞাসা করছে, ঘোড়া এবং হাতি এদের পার্থক্য কি? ছাত্র বলেছে, ঘোড়ার লেজ সামনের পেছনে থাকে আর হাতির লেজ সামনে থাকে। হা হা হা, এসব জোকস এরা কোথায় পায় কে জানে। আনিকা অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন, তার আচার আচরণে কোনো মানে সে খুঁজে পাচ্ছে না। মিস আনিকা? জি স্যার। আপনার কি রাশি বলুন তো? তুলা রাশি, লিব্রা। আজকের দিনে আপনার রাশিফল কি বলছে দেখি। তুলা রাশি। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের যন্ত্রণা থেকে দূরে থাকুন, দূরপাল্লার ভ্রমণে বের হবেন না, চাকরি ও ব্যবসায় আর্থিক গোলযোগের সম্ভাবনা। আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? আনিকা বলল, আমি বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না। সিদ্দিক সাহেব হাসি মুখে বললেন, আমিও বিশ্বাস করি না, তবে আমার বেলায় খুব মিলে, আমি পত্রিকা খুলে প্রথমে পড়ি রাশিফল, তারপর পড়ি জোকস, তারপর ফ্রন্ট পেজে যাই।
আনিকা বুঝতে পারছে না এই মানুষটার সমস্যা কি, হরবর করে এত কথা কেন বলছে। কোন একটা ঘটনা অবশ্যই ঘটেছে, ঘটনাটা কি? মিস আনিকা। জি স্যার। আপনার জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদ এবং সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ। চা খাবেন? জি না স্যার, চা খাবো না। সারপ্রাইজটা কি? আপনার প্রমোশন হয়েছে। আমাদের চাকরিতে প্রমোশন তো রেয়ার ঘটনা, 10 বছর 12 বছর বয়সে একবার হয়। আপনার ভাগ্য খুবই ভালো, কংগ্রাচুলেশনস। আনিকা হতভম্ব হয়ে গেল, তার প্রমোশন হয়েছে, তার মানে সে এখন সিদ্দিক সাহেবের র্যাঙ্কের একজন। অফিসের গাড়ি তাকে নিয়ে আসবে, দিয়ে আসবে, অফিসের কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ তার নিজের আলাদা একটা ঘর হবে, ঘরের সামনে টুলের উপর পিয়ন বসে থাকবে। মিস আনিকা। জি স্যার। আপনি কি খুশি হয়েছেন? অবশ্যই খুশি হয়েছি, খুশি হব না কেন? এটা আমার কল্পনার বাইরে ছিল। কল্পনার বাইরে থাকবে কেন? আপনি দুটো সেকশনাল পরীক্ষাতেই খুব ভালো করেছেন, আপনি কাজকর্মে স্মার্ট, আপনার রেকর্ডস তো খুবই ভালো। আমাদের মিষ্টি কবে খাওয়াবেন? আজই খাওয়াবো। আজকের দিনটা ছুটি নিয়ে বাসায় যান, আত্মীয় স্বজনদের সুসংবাদটা দিন। আরিকা চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হলো। এই আনন্দের খবরটা প্রথমেই শৌকতকে দিতে ইচ্ছে করছে। সে কি মিষ্টি নিয়ে শৌকতের বাসায় যাবে? শৌকত যখন বলবে মিষ্টি কিসের, সে বলবে আমার বিয়ে ঠিক হয়েছে, তার মিষ্টি। আমার চাচা শ্বশুর আমাকে দেখতে এসেছিলেন। শৌকতের বাসায় যাওয়া যাবে না, মৃতুর শ্বশুর বাড়িতে অবশ্যই যাওয়া যায়। মৃতুর বরের জন্য একটা পাঞ্জাবি, এক প্যাকেট মিষ্টি। আনিকা নিজের ঘরে ঢুকল। জাহানারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি লজ্জার ব্যাপার, দীর্ঘদিনের সহকর্মী আজ তাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। আনিকার খুব লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে, চোখে পানি এসে যাচ্ছে। আজ ছুটি নেওয়াই ভালো, প্রমোশন পেয়ে একজন একটু পরপর আনন্দে কাঁদছে, এই দৃশ্য দেখে সবাই আড়ালে হাসাহাসি করবে। সে এখন একজন ক্লাস 1 গেজেটেড অফিসার, তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করার সুযোগ সে দেবে না। প্রমোশনের খবর মনে হয় সবাই জেনে গেছে। অফিস থেকে বের হতেই কার্পুলের এক ড্রাইভার ছুটে এসে বলল, আপা কোথায় যাবেন? আনিকা বলল, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাব। ড্রাইভার বললেন, একটু দাঁড়ান আপা, গাড়ি নিয়ে আসি। আনিকা বুঝতে পারছে না তার কি করা উচিত। না না, গাড়ি লাগবে না, এই বলে সে কি হাঁটতে শুরু করবে, নাকি বলবে আমাকে একটা রিক্সা ডেকে দিন, তাতেই হবে। আনিকা তার অফিসের গাড়িতে বসে আছে। কি বিস্ময়কর ব্যাপার, কোনো বিস্ময় মানুষ একা নিতে পারে না। আনিকার এমনই কপাল, তার জীবনের সমস্ত বিস্ময়কর ঘটনা সে আর কারোর সঙ্গে ভাগ করে নিতে পারেনি। কত নাটকীয় ঘটনা মানুষের জীবনে ঘটে, এমন কি হতে পারে না হঠাৎ তার চোখে পড়বে রাস্তার এক মাথায় শৌকত দাঁড়িয়ে সিগারেট টানছে। এই জায়গায় এসে তাদের গাড়ি জ্যামে আটকা পড়ল। গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে আনিকা ডাকল। শৌকত অবাক হয়ে কাছে এসে বলবে, সরকারি গাড়ি দেখছি, তুমি গাড়ি পাও জানতাম না তো? আনিকা তখন অবহেলার ভঙ্গিতে বলবে, আগে পেতাম না, এখন প্রমোশন হয়েছে, এখন পাচ্ছি। প্রমোশন আবার কবে হলো? বাদ দাও তো, প্রমোশন কবে হলো সেই আলাপ এখন করতে ইচ্ছে করছে না, তুমি সিগারেট ফেলে গাড়িতে উঠে আসো। আনিকা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। গাড়িতে উঠে আসতে বলাটা মনে হয় ঠিক হবে না, সরকারি গাড়িতে বাইরের লোক তোলার নিয়ম নিশ্চয়ই নাই। ড্রাইভার বলল, আপা আপনার বাসা কোন দিকে? আনিকা বলল, বাসায় যাব না, আপনি একটা কাজ করুন, আমাকে নিউ মার্কেটের গেটে নামিয়ে দিয়ে চলে যান, আমি কয়েকটা ওষুধ কিনব। আমি অপেক্ষা করি? আপনাকে অপেক্ষা করতে হবে না, আমাকে নামিয়ে দিয়ে আপনি চলে যাবেন, আমার দেরি হবে। প্রথমেই আনিকা কয়েকটা গানের ক্যাসেট কিনল, তার মধ্যে নজরুল গীতির একটা ক্যাসেট আছে, সেখানে মদিনাবাসী প্রেমে ধরো হাত মম গানটা আছে। ক্যাসেটগুলি কেনার পরপরই মনে হলো শুধু শুধু টাকাগুলি নষ্ট করছে, তাদের বাসায় ক্যাসেট শোনার কোনো যন্ত্র নেই। আনিকার সামান্য মন খারাপ হলো, অকারণে টাকা নষ্ট করতে তার মায়া লাগে, সে বেশ কৃপণ মেয়ে। আজকে শুভ দিনটা মনে রাখার জন্য সৈকতের জন্য কিছু কেনা যায়, দামি কিছু না, 250 টাকার মধ্যে কিছু, একটা শার্ট কেনা যেতে পারে, আজকাল কাপড় চোপড় সস্তা হয়েছে, 250 টাকায় ভালো শার্ট পাওয়া যায়। অনেক ঘোরাঘুরি করার পর শার্ট আনিকার পছন্দ হলো, দাম 350 টাকা, ফিক্সড প্রাইসের দোকান, 1 টাকাও কমাবে না। 300 টাকায় শার্টটা কেনার অনেক চেষ্টা করলো, দোকানদার রাজি হলো না। আনিকা ঠিক করলো শৌকতকে কিছু না দিয়ে তার ছেলের জন্য উপহার কিনবে। শৌকতের জন্য শার্টের বাজেট ছিল 250 টাকা, তার সঙ্গে আরও 250 যোগ করে 500 টাকা হবে।
500 টাকার মধ্যে কিছু যে আমেরিকার মতো ছেলে বড় হয়েছে তাকে নিশ্চয়ই 150 টাকার খেলনা দেওয়া যায় না। আনিকা অনেকগুলো দোকানে ঘুরল, কোনো কিছুই মনে ধরছে না। একটা কচ্ছপ শুধু পছন্দ হয়েছে, কচ্ছপটা সারাক্ষণ শুধু মাথা নাড়ছে, রং বেরঙের কচ্ছপ কোনো কারণ ছাড়াই মাথা দোলাচ্ছে, দেখতে মজা লাগে। কচ্ছপের দাম মাত্র 125 টাকা, এত কম দামি জিনিস বিদেশি ছেলেকে উপহার দেওয়া যায় না। আরও ভালো কিছু দেখতে হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে, দাম 500 টাকার মধ্যে থাকবে। দুপুর 2:25 আনিকা নিউ মার্কেট থেকে বের হলো, তার হাতে কচ্ছপ, 125 টাকা দামের কচ্ছপ দোকানি তাকে দিয়েছে 90 টাকার। নিউ মার্কেটের গেট থেকে বের হবার পরপরই একটা ইয়েলো ক্যাব এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। ড্রাইভার মুখ বের করে বলল, আপা আমাকে চিনেছেন? আনিকা বলল, হ্যাঁ চিনেছি। কেমন আছেন আপা? ভালো। কোথায় যাবেন? উঠেন গাড়িতে উঠেন। কোনো কথা না বলে আনিকা গাড়িতে উঠল। ড্রাইভার বলল, বাসা যাবেন না ওই দিনের মতো কিছুক্ষণ ঘুরবেন? আনিকা বলল, আপনার গাড়িতে কি এসি আছে? এসি থাকলে কিছুক্ষণ ঘুরব। এসি আছে, নতুন গ্যাস ভরেছে, ভালো ঠান্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন গাড়ির মধ্যে মাঘ মাস। গাড়িতে ক্যাসেট প্লেয়ার আছে? ক্যাসেট প্লেয়ার থাকলে গান শুনব। আমি ক্যাসেট কিনে এনেছি। ক্যাসেট প্লেয়ার নষ্ট, ঠিক করব করব করে ঠিক করা হচ্ছে না। ট্যাক্সি ক্যাবে উঠে সবাই এসি চায়, কেউ গান শুনতে চায় না। ট্যাক্সি ক্যাবে উঠে গান শুনবে এত শৌখিন মানুষ বাংলাদেশে নাই, বিলাতে আমেরিকায় থাকলে থাকতে পারে। আপনি কথা কম বলে গাড়ি চালান, আপনি কথা বেশি বলেন। ড্রাইভার বলল, একটা কথা শুধু জিজ্ঞেস করব, তারপর আর কিছু জিজ্ঞেস করব না, ফাঁকা রাস্তায় যতক্ষণ বলেন ঘুরব। আনিকা বলল, কথাটা কি? ওনার সঙ্গে পরে দেখা হয়েছে? কার সঙ্গে দেখা হয়েছে? ওই যে ভদ্রলোক যাকে বিয়ে করতে গেলেন, কাজী অফিসের সামনে থেকে ওই লোক ছুটে গেল, আমার পরিবারকে ঘটনাটা বলেছিলাম, সে মনে খুবই কষ্ট পেয়েছে। আপনি অনেক কথা বলে ফেলেছেন, আর কথা বলবেন না। জি আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে, ক্লাস 2 পড়ে। মেয়ের নাম কি? উজ্জ্বলা। উজ্জ্বলা আবার কেমন নাম? মেয়ের গায়ের রং উজ্জ্বল, এই জন্য তার মা শখ করে নাম রেখেছে উজ্জ্বলা। ভালো নাম মুসাম্মদ উজ্জ্বলা বেগম। আনিকা হাতে ধরে রাখা কচ্ছপটা ড্রাইভারের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, এই কচ্ছপটা রাখুন, উজ্জ্বলাকে দেবেন, আমার উপহার। আর শুনুন, এখন থেকে কোনো কথা বলবেন না, মুখ বন্ধ করে গাড়ি চালাবেন, একটা শব্দ যদি বলেন আমি গাড়ি থেকে নেমে যাব, শব্দও বলতে হবে না, গলা খাকারি দিলেও নেমে যাব। গাড়ির এসি সত্যি ভালো, আনিকার এখন শীত শীত লাগছে। একটা পাতলা সুতির চাদর থাকলে ভালো হতো, সারা গায়ে চাদর জড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকবে। গাড়ির ক্যাসেট প্লেয়ারটা ভালো থাকলে গান শোনা যেত। মদিনাবাসী প্রেমে ধরো হাত মম, হাত প্রেমে ধরতে হয়, অপ্রেমে হাত ধরা যায় না। সে যে শৌকতের হাত ধরে আছে, সেই হাত কি প্রেমে ধরে আছে না অপ্রেমে ধরে আছে? ইদানিং তার খুব ঘন ঘন মনে হচ্ছে শৌকত নামের মানুষটার প্রতি তার কোনো প্রেম নেই, যা আছে তা অন্য কিছু। এই অন্য কিছুটা কি তা সে জানে না। খুব বুদ্ধিমান কোনো মানুষের সঙ্গে যদি পরিচয় থাকতো তাকে সে জিজ্ঞেস করতো, মিসির আলীর মতো বুদ্ধিমান কেউ, যিনি একটা দুটো প্রশ্ন করেই সব জেনে ফেলতেন, কিংবা তাকে প্রশ্নও করতে হতো না, তিনি চোখের দিকে তাকিয়েই বলে ফেলতেন। আনিকা পা উঠিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসল, চোখ বন্ধ করল। এখন কেন জানি তার মনে হচ্ছে গাড়িতে গান বাজছে। এটা মন্দ না, গান হচ্ছে কল্পনায়। কল্পনায় গান শুনতে শুনতে মিসির আলী সাহেবের সঙ্গে কথা বলা যায়, দেখা যেতে পারে এই বৃদ্ধ তার সমস্যার সমাধান করতে পারেন কিনা, সে কী জন্য শওকত নামের মানুষটার সঙ্গে ঝুলে আছে। মিসির আলী প্রশ্ন করছেন, সে জবাব দিচ্ছে। প্রশ্ন, ওনার সঙ্গে তোমার কতদিনের পরিচয়? উত্তর, অনেক দিনের। প্রশ্ন, শোনো আনিকা, তুমি 1-2 শব্দে প্রশ্নের জবাব দেবে না, 1-2 শব্দে প্রশ্নের জবাব দিতে হয় পুলিশের কাছে, আমি পুলিশ না, আমার প্রশ্নের জবাব বিস্তারিতভাবে দেবেন, সেই বিস্তারিত জবাব থেকে অনেক কিছু বের হয়ে আসবে। এখন বলো, শওকত নামের মানুষটার সঙ্গে তোমার কতদিনের পরিচয় এবং কিভাবে পরিচয়? উত্তর, আমার বড় ভাই এবং উনি এক ক্লাসে পড়তেন, দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল, তারা দুজন একসঙ্গে আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন, উনি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসতেন, আমি 5 বছর বয়স থেকে তাকে চিনি। ওনার বিষয়ে আপনাকে একটা মজার কথা বলি, 5 বছর বয়স থেকেই তাকে আমি নাম ধরে ডাকতাম,
ভায়া তাকে ডাকতো শৌকত, আমিও ডাকতাম শৌকত। হয়তো কোনো একদিন উনি বাসায় এসেছেন, আমি দৌড়ে গিয়ে ভাইয়াকে বলতাম, ভাইয়া শৌকত এসেছে। ভাইয়া আমাকে বকাবকি করতো, বলতো নাম ধরে ডাকছিস কেন? আমি বলতাম তুমিও তো নাম ধরেই ডাকো। একটু বড় হবার পর আমি শৌকত ভাই ডাকার শুরু করার চেষ্টা করি, তখন উনি বললেন, বাচ্চা একটা মেয়ে আমাকে নাম ধরে ডাকছে, আমার খুব মজা লাগে, তুমি আমাকে নাম ধরেই ডাকবে। প্রশ্ন, তোমার বড় ভাই প্রসঙ্গে বলো। উত্তর, উনি আমার আপন ভাই ছিলেন না, উনি আমার সৎ ভাই। উনার মার মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। ভাইয়া আমাকে খুব আদর করতেন। আমার ভাইয়া আমাকে যে আদর করতেন, পৃথিবীর কোনো ভাই তার বোনকে এত আদর কখনো করেনি, ভবিষ্যতেও করবে না। প্রশ্ন, উনি মারা গেছেন? উত্তর, জি উনি মারা গেছেন, আমি তখন 7-এ পড়ি। তোমার ভাই কিভাবে মারা গেছেন সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। অপঘাতে মারা গেছেন? হ্যাঁ অপঘাতে মারা গেছেন, ঘুমের ওষুধ খেয়েছিলেন। আমার বাবা মা দুজনই ভাইয়াকে খুব যন্ত্রণা দিতেন, সারাক্ষণ বকাবকি, সারাক্ষণ রাগারাগি। ভাইয়ার আর্ট কলেজে ভর্তি হওয়াটা বাবা কিছুতেই মেনে নিতে পারেননি। বাবা বলতেন সব বখাটেরা আর্ট কলেজে পড়তে যায়, এটার নাম আর্ট কলেজ না, এটার নাম বখাটে কলেজ। বাবা তার কলেজে পড়ার খরচ দেওয়া বন্ধ করে দিলেন। তখন শৌকত তার কলেজের বেতন দিত, রং তুলি কিনে দিত। শৌকতের অবস্থা তো ভালো ছিল না, তারও খুব কষ্ট হতো। শেষে ভাইয়া কলেজ ছেড়ে দিল, দিন রাত বসে বসে থাকতো। তখন তার মধ্যে সামান্য মাথা খারাপের লক্ষণ দেখা দিল। রাত জেগে ছবি আঁকত, ছবির মানুষগুলোর সঙ্গে বিড়বিড় করে কথা বলতো। কী কথা? কী কথা বলতো আমার মনে নেই, সারা রাত জেগে জেগে ছবি আঁকত আর কথা বলতো, এটা মনে আছে। তারপরে একদিন বাবাকে লম্বা একটা চিঠি লিখে সে ঘুমের ওষুধ খেয়ে মরে গেল। সেই চিঠিতে কী লেখা, কী লেখা আমি বলতে পারবো না, বাবা সেই চিঠি কাউকে পড়তে দেননি। মিসির আলী সাহেব শুনুন, আমি কিন্তু ভালো মেয়ে না, আমি খুব খারাপ মেয়ে, আমি কতটা খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না। ভাইয়ের মৃত্যুর পর আমি ঠিক করেছিলাম দোকান থেকে ইঁদুর মারা বিষ কিনে এনে চিনি দিয়ে শরবত বানিয়ে বাবা মা দুজনকেই খাওয়াবো। শুধু যে চিন্তা করেছিলাম তা না, বিষ কেনার জন্য ঘর থেকে বেরো হয়েছিলাম। শুনুন আমি এখন ঘুমিয়ে পড়ব, খুব ঘুম পাচ্ছে। যতটুকু শুনেছেন সেখান থেকে অ্যানালাইসিস করে কিছু বলতে পারবেন? মিসির আলী, পারবো। শৌকত নামের মানুষটির প্রতি তোমার কোনো প্রেম নেই, তুমি তার হাত ধরেছ অপ্রেমে। তোমার ভাইয়ার প্রতি তোমার যে প্রচণ্ড আবেগ এবং ভালোবাসা ছিল, সেই আবেগ এবং ভালোবাসাই তুমি ভাইয়ার বন্ধুর দিকে ছড়িয়ে দিয়েছ। বাবার মৃত্যুর পর মানুষজন ব্যস্ত হয়ে পড়ে ফাদার ফিগার খোঁজার জন্য, তুমি ব্যস্ত হয়েছিলে ব্রাদার ফিগারের জন্য। আপনি কিছুই জানেন না, শৌকত যেদিন বিয়ে করলেন সেদিন সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমি কোনো কিছু মুখে দিইনি। রাত 11টার সময় আমি এক গ্লাস পানি খাই আর তার সঙ্গে 9টা ঘুমের ওষুধ খাই, ভাইয়া যে ওষুধগুলো খেয়েছিল সেই ওষুধ। আমি খুব আনলাকি মেয়ে, তো ওষুধ খাবার পরেও আমার মৃত্যু হয়নি। আমি খুব আনলাকি মেয়ে বলেই সেই জন্য আমি বেঁচে যাই। আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়নি, স্টোমাক ওয়াশ করেনি, 3-4 দিন বিছানায় আধমরা হয়ে পড়ে থেকে আমি সুস্থ হয়ে থাকি। তারপর যে কাজটা করি তা হলো শৌকতের বাসায় গিয়ে উপস্থিত হই, তাকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমার কোনো কথা শুনব না, তুমি অবশ্যই আমাকে বিয়ে করবে। উনি কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এরকম ছটফট করছো কেন, বসো তো ঠান্ডা হয়ে বসে কথা বলো, চা খাবে, আমি চা বানিয়ে আনি, চা খাও। তুমি যখন কথা বললে তখন শৌকত সাহেবের স্ত্রী বাসায় ছিলেন না? না ছিলেন না, আর থাকলেও আমি তার সামনেও এই কথাগুলো বলতাম। এখন বুঝেছেন, আমি যে শৌকতের হাত ধরেছি তা অপ্রেমে ধরিনি, প্রেমেই ধরেছে। এখন আপনি বিদায় হন, ফুটেন, আপনার সঙ্গে বকবক করে আমার মাথা ধরে গেছে। আনিকার চোখ বন্ধ, মাথার যন্ত্রণার জন্য মদিনাবাসীর গান শুনতে ভালো লাগছে না। আনিকার চোখ মেলে বিরক্ত হয়ে বলল, ড্রাইভার সাহেব ক্যাসেটটা বন্ধ করেন তো। ড্রাইভার অবাক হয়ে বলল, আপা ক্যাসেট তো বাজতেছে না, ক্যাসেট প্লেয়ার নষ্ট। ইমন তার বাবাকে বই পড়ে শোনাচ্ছে, বইটার নাম ফিয়ার অ্যাট মিডনাইট, ভয়ঙ্কর ভূতের গল্প। 5th grade-এর কিছু ছেলে মেয়ে মন্টানার জঙ্গলে সামার ক্যাম্প করতে যায়। সেখানে পৌঁছার পর শুরুটা তারা খুবই আনন্দে কাটায়। সমস্যা শুরু হয় মধ্যরাত থেকে। লেক থেকে উঠে আসে এক বুড়ো, বুড়োর চেহারায় মায়া, কথাবার্তায় মায়া, কিন্তু হঠাৎ হঠাৎ তার চোখ ধক করে ওঠে। তখন চোখের মণিতে হালকা নীল আলো দেখা যায়।
ভূতের গল্প পাঠের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। টেবিলে চারটা বড় বড় মোমবাতি চলছে। মোমবাতির আলো ছাড়া কোনো আলো নেই। ফ্যান বন্ধ রাখা হয়েছে। ফ্যানের বাতাসে মোমবাতি নিভে যায়। তবে আজ গরম নেই। সন্ধ্যাবেলা তুমুল বৃষ্টি হওয়াতে আবহাওয়া ঠান্ডা। ইমন খুব আগ্রহ নিয়ে বই পড়ছে। অন্যরকম পরিবেশ তৈরি হওয়ায় তার নিজেরই খানিকটা ভয় ভয় লাগছে, গলাও শুকিয়ে যাচ্ছে। পানির গ্লাসে পানি রাখা আছে। ইমন মাঝে মাঝে পানির গ্লাসে চুমুক দিচ্ছে। পানি খাবার সময় কিছুক্ষণ পাঠে বিরতি হয়, তখন পিতাপুত্র গল্প করে। এখন পানি পানির বিরতি। শৌকত বলল, বুড়ো যে লোক লেকের পানি থেকে উঠে এলো সে আসলে কে? মানুষ নিশ্চয়ই না। ইমন বলল, মানুষ না, সে কি ভ্যাম্পায়ার জাতীয় কিছু? না, ভ্যাম্পায়াররা পানিতে থাকে না, তারা থাকে পুরনো অন্ধকার বাড়ির কফিনের ভেতর। তাহলে বুড়োটা কে? ইমন বলল, বুড়োটা কে আমি জানি, কিন্তু আগে আমি তোমাকে বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। শৌকত বলল, তাহলে থাক, আমার নিজের ধারণা সে পানির কোনো ভূত। ইমন বলল, ইউ আর ভেরি ক্লোজ। বুড়োটার একটা ছবি আঁকলে কেমন হয়? খুব ভালো হয় বাবা। জ্যোৎস্নারাতে পানি থেকে উঠে আসছে আলখেল্লা পরা এক বুড়ো। ইমন আগ্রহ নিয়ে বলল, কখন আঁকবে বাবা? গল্পটা শেষ হোক। ইমন বলল, বাকি গল্পটা আমি অন্য আরেকদিন পড়ব, আমার ছবি আঁকা দেখতে ইচ্ছে করছে। শৌকত বলল, ছবি আঁকা তো দেখতে পারবে না, কেউ তাকিয়ে থাকলে আমি ছবি আঁকতে পারি না। তাহলে আমি তাকিয়ে থাকবো না, আমি অন্য কিছু করব। অন্য কিছুটা কি? নকল পাল তৈরি করব। কিভাবে? এক বাটি ঠান্ডা পানি নিতে হবে, জ্বলন্ত মোমবাতি সেই পানির উপর এমনভাবে ধরতে হবে যেন গলানো মোম পানির উপরে পড়ে। এক ফোঁটা করে মোম পড়বে আর জমে গিয়ে মুক্তোর দানার মতো হয়ে যাবে। বাহ, ইন্টারেস্টিং তো, আমাকে আর্টস অ্যান্ড ক্রাফট ক্লাসে শিখিয়েছেন। আসো তাহলে কাজ শুরু করা যাক। তুমি বানাবে মুক্তা, আমি বানাবো ভূত। তার আগে তুমি মার সঙ্গে কথা বলে এসো, সে নিশ্চয়ই তোমার টেলিফোনের জন্য অপেক্ষা করে থাকে। ইমন বাধ্য ছেলের মতো মাকে টেলিফোন করতে গেল। শৌকত লক্ষ্য করল টেলিফোন করার জন্য সে বারান্দায় চলে গেছে। মাকে সে কখনো বাবার সামনে টেলিফোন করে না। মার জগৎটা সে বাবার কাছ থেকে আলাদা করে রাখছে, একইভাবে বাবার জগৎটাও সে নিশ্চয়ই মার কাছ থেকে লুকিয়ে রাখে। মাতা পুত্রের কথাবার্তা আড়াল থেকে শোনার ক্ষীণ ইচ্ছে শৌকতের হলো। ইচ্ছেটাকে সে পাত্তা দিল না। ছেলেকে ভোলানোর জন্য ছবি আঁকতে হবে। লেকের মাছ থেকে উঠে আসছে দুষ্টু বুড়ো, জ্যোৎস্নার ছবি। মেরিন ব্লু, ডার্ক আম্বার, আইভরি ব্ল্যাক, হোয়াইট, চারটা রং। অনেকদিন ছবি আঁকা হয় না। শৌকতের মধ্যে টেনশন কাজ করতে শুরু করেছে। সাদা বোর্ডটা যেন ভুরুকুচকে তাকিয়ে আছে। সে যেন গম্ভীর গলায় বলছে, আমার গায়ে রং ভরাতে যাচ্ছ? খুব সাবধান, খুব সাবধান। ইমন প্রথম কথা বলল, কেমন আছো মা? রেবেকা বললেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। শুধু ভালো না, বেশ ভালো, বেশ ভালো। আজ দুপুরে কি দিয়ে খেয়েছ? খিচুড়ি। শুধু খিচুড়ি? হ্যাঁ, বাবা আর আমরা দুজন মিলে রেঁধেছি। তুমি কি রান্নাও শিখে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি চা বানাতেও পারি। বলো কি, চা বানানো যে এত সহজ আমি আগে জানতাম না। আগে জানতে না এমন অনেক কিছুই এখন জানবে, ভালো কথা। তোমার বাবার বাসায় কি কোনো কাজের মানুষ নেই? না, সকালবেলা রহিমার মা বলে একজন এসে ঘর ঝাড় দেন, বাসন ধুয়ে দেন। তিনি এখন আসছেন না, তবে তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাতে কি খাবে? রাতেও খিচুড়ি খাবো। দুপুরে আমরা বেশি করে রান্না করেছি, অর্ধেক রেখে দিয়েছি রাতের জন্য। তুমি যদি চাও আমি হোটেল সোনারগাঁ থেকে পিজা কিনে পাঠাতে পারি। মা, লাগবে না। আমি যতদূর জানি পিজা তোমার খুবই পছন্দের খাবার। খিচুড়ি আমার খুব পছন্দের খাবার মা। তাহলে তো ভালোই। অ্যান্ডারসন তোমাকে একটা ফ্যাক্স পাঠিয়েছে, তোমাকে কি পড়ে শোনাবো? হ্যাঁ। হ্যালো লিটল কাউবয়, হ্যাভিং ফান? এই দুই লাইন। তুমি যদি ফ্যাক্সের উত্তর দিতে চাও আমাকে বলো, আমি উত্তর পাঠিয়ে দেব। উত্তর দিতে চাই না। কেন চাও না? আমি যতদূর জানি তুমি অ্যান্ডারসনকে খুব পছন্দ করো। আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই, এই জন্য উত্তর দিতে চাই না। এখন উত্তর দিলে সারপ্রাইজ হবে না। কি সারপ্রাইজ? সেটা আমি তোমাকে বলবো না। মা শোনো, বাবা এখন আমার জন্য একটা ছবি আঁকছে। ভালো হোক, ছবি আঁকা আঁকি হোক। শুভরাত্রি ইমন। শুভরাত্রি। শৌকত অতি দ্রুত বাস ঘষছে। অনভ্যাসে কি বিদ্যা হ্রাস হয়েছে? কবজির ফ্লেক্সিবিলিটি কমেছে? কবজি সেরকম ঘুরছে না। একজন পেইন্টারের জন্য কলান্তক ব্যাধির নাম আর্থরাইটিস। আঙুল নড়বে না, কবজি নড়বে না,
সামান্য একটু নাড়ালেই তীব্র ব্যথায় ভুবন অন্ধকার হয়ে যাবে। তারপরেও তাকে আঁকতে হবে। একজন সঙ্গীত সাধকের কালান্তক ব্যাধি বধিরতা। তিনি সঙ্গীত সৃষ্টি করবেন কিন্তু শুনতে পাবেন না। মোজার্টের জীবনে এই ব্যাপারটি ঘটেছিল। তারপরেও তিনি মহান সঙ্গীত তৈরি করেছেন। শৌকতের এই সমস্যা নেই, আর্থরাইটিসে তার আঙুল অচল হয়নি, তারপরেও সব কেমন আটকে আটকে যাচ্ছে। ইমন গভীর মনোযোগে মোমের মুক্ত বানাচ্ছে। সবগুলি মুক্তে এক সাইজের হলে ভালো হতো, তা হচ্ছে না, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। নিয়ম হচ্ছে মোমের প্রতিটি ফোঁটা আলাদা আলাদা ফেলতে হবে, তা সে পারছে না। একসঙ্গে দুটা তিনটা ফোঁটা পড়ে যাচ্ছে। তার উচিত হাতে ধরে রাখা মোমবাতির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা, তা সে পারছে না। মাঝে মাঝেই ঘাড় ফিরিয়ে সে তার বাবাকে দেখছে। বাবার চেহারা এখন একটু অন্যরকম হয়ে গেছে, মুখের চামড়া কঠিন, ভুরু কুচকানো, চেহারায় কেমন যেন রাগি রাগি ভাব। ছবি আঁকার সময় কি মানুষের চেহারা রাগি রাগি হয়ে যায়? ইমনের তা মনে হয় না। তাদের আর্টের টিচারের চেহারা কখনো রাগি রাগি হয় না, বরং উল্টাটা হয়, চেহারা কোমল হয়ে যায়। তিনি আবার ছবি আঁকার সময় মাথা দুলিয়ে গানও করেন, ক্যান ইউ হিয়ার মি ড্রামস ফার্নান্দো, আই রিমেম্বার অ্যানাদার স্টোরি নাইটস লাইক দিস ইন দ্য ফায়ার লাইটস ফার্নান্দো। এই গানটা আর্ট টিচারের খুব পছন্দ, কারণ তার নিজের নামও ফার্নান্দো। শৌকত ছেলের দিকে তাকিয়ে বলল, মুক্ত বানানো কেমন হচ্ছে? ইমন বলল, ভালো। পিঙ্ক কালারের মোম কিনে আনবো, তাহলে পিঙ্ক পার্ল বানাতে পারবে। তোমার কি খিদে লেগেছে? না, খিদে লাগলে বলবে, আমরা ডিনার করে নেব। আচ্ছা বাবা শোনো, তোমাকে আমি যদি একটি ছবি দিই, সেই ছবি দেখে তুমি কি মানুষটাকে আঁকতে পারবে? পারার তো কথা। তাহলে তুমি একটা ছবি এঁকে দিও। ছবিতে মানুষটা সোফার উপর শুয়ে বই পড়ছে, কিন্তু চশমাটা তার চোখে না, কপালে। উনি বই পড়ার সময় চশমাটা তার কপালে তুলে দিয়ে বই পড়েন। মানুষটা কে? মিস্টার অ্যান্ডারসন। উনি কি তোমাকে খুব পছন্দ করেন? হ্যাঁ, আমাকে ডাকেন লিটল কাউবয়। কাউবয় ডাকেন কেন? জানি না, বসি দিয়ে ট্রাউট মাছ ধরার ব্যাপারে তিনি এক্সপার্ট। একবার উনি একটা ট্রাউট মাছ ধরেছিলেন, সেটা আমার চেয়েও বড়। বলো কি, আমরা সেই ট্রাউট মাছটা দিয়ে কি করেছি শুনে তুমি খুব মজা পাবে। বলো শুনি। আমরা করলাম কি, শুকনো কাঠ জোগাড় করে আগুন ধরালাম, তারপর মাছটাকে পড়ালাম। খেতে গিয়ে দেখলাম উনি লবণ আনতে ভুলে গেছেন। মাছ মুখে দিয়ে আমরা থুতু করে ফেলে দিলাম। উনি মাছটার উপর ভীষণ রেগে গেলেন। মাছের উপর রেগে গেলেন কেন? মাছটা তো কোনো ভুল করেনি, ভুল উনি করেছেন, লবণ আনেননি। মিস্টার অ্যান্ডারসন এরকমই স্বভাব, যে দোষী তিনি তার উপর রাগ করেন না, অন্যের উপর রাগ করেন। মাছটার উপর তিনি ভয়ঙ্কর রেগে এফ ওয়ার্ড দিয়ে গালি দিলেন। এফ ওয়ার্ডের গালিটা কি? তিনি বললেন, ফাক ইউ ফিশ, ফাক ইউ। ফাক ইউ হলো এফ ওয়ার্ডের গালি, খুবই খারাপ গালি। তুমি কি এই গালি আগে শুনেছো? হ্যাঁ শুনেছি। এফ ওয়ার্ডের গালি ছাড়াও তিনি অন্য গালিও জানেন, যেমন এসওবি। এসওবি আবার কেমন গালি? এসওবি হলো সান অফ আ বিচ। বাবা তোমার কি চা খেতে ইচ্ছা করছে? চা বানিয়ে আনবো? আনো, চিনি আধা চামচ বেশি দিবে, রাতের চায়ে আমি চিনি বেশি খাই। ইমন চা বানাতে গেল। শৌকত তাকিয়ে থাকলো ছবিটার দিকে। ছবি ভালো হয়নি, বুড়ো মানুষটাকে আলখেল্লা পরানোর কারণে তাকে লাগাচ্ছে রবীন্দ্রনাথের মতন। অবচেতন মনে কোথাও হয়তো রবীন্দ্রনাথ ছিলেন, সেই রবীন্দ্রনাথ উঠে এসেছেন। তার অর্ধেক শরীর পানির নিচে, অর্ধেক উপরে। তিনি পিশাচের মতো বনভূমির দিকে তাকিয়ে আছেন, কি কুৎসিত। ইমন চা নিয়ে এসে দেখে তার বাবা কালো রং ঢেলে ছবিটা নষ্ট করছেন। তার চোখের দৃষ্টি অন্যরকম। শৌকত ছেলের দিকে তাকিয়ে আহত গলায় বলল, ছবিটা আঁকতে পারিনি, পরে এঁকে দেব, ঠিক আছে? ইমন বলল, ঠিক আছে, আজ রাতে এঁকে রাখবো, ঘুম থেকে উঠে তুমি ছবি দেখতে পাবে। ইমন বলল, ঠিক আছে, তুমি চা খাও, সিগারেট এনে দেব? দাও। রাতে ইমনের ঘুম ভালো হলো না। যতবারই তার ঘুম ভাঙল, সে দেখল তার বাবা ছবি আঁকছেন, তার চোখ লাল, চোখে কেমন পাগল পাগল দৃষ্টি। একবার তার ইচ্ছা করলো বলে, বাবা ছবি আঁকতে হবে না, এসো ঘুমিয়ে পড়ো। এই কথাটাও সে বলতে পারল না। ইমনের ঘুম ভাঙল অনেক বেলায়। ঘুম ভেঙে সে দেখল তার বাবা তার পাশে বিছানায় বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে তার খুব বড় কোনো অসুখ করেছে, গা থেকে অসুখ অসুখ গন্ধও আসছে। শৌকত ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা সরি, ছবিটা আমি আঁকতে পারিনি, আমি ছবি আঁকা ভুলে গেছি।
মতিউর রহমানকে আজ অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে। এমনিতেই তিনি আনন্দে থাকেন। তার মুখ ভর্তি পান, হাতে জ্বলন্ত সিগারেট। পান সিগারেট কিছুদিন আগেই তিনি ছেড়ে দিয়েছিলেন, দুটোই আজ ধরেছেন। ঘরে পান ছিল না, দোকান থেকে পাঁচ খিলি জর্দা দেওয়া পান এনেছেন। সেই পাঁচ খিলির তিনটা শেষ হয়ে গেছে, তাকে আবারও পান কিনতে যেতে হবে। মতিউর রহমানের আনন্দের বড় কারণ তার বড় মেয়ের বিবাহ ঠিক হয়েছে। ছেলে ভালো, গ্রামে খামার বাড়ি করেছে, দুটো পুকুর কাটিয়েছে, পুকুরে মাছের চাষ হয়। হাঁস মুরগি গরু ছাগল নিয়ে থাকে বলেই বোধ হয় চেহারায় চাষা চাষা ভাব আছে। সেটা কোনো বড় ব্যাপার না, পুরুষের পরিচয় চেহারায় না, কর্মী। ছেলে কর্মবীর। বিয়ের এই প্রস্তাব এসেছে মিতুর শ্বশুর বাড়ির দিক থেকে। মিতুর শ্বশুর ওয়াজেদ আলী খোঁজ খবর করে বের করেছেন, তাদের দিক থেকে সামান্য আত্মীয়তাও আছে। ওয়াজেদ আলী মানুষটাকেও মতিউর রহমানের খুব পছন্দ হয়েছে। ওয়াজেদ আলীর যে পরিচয় পেয়েছেন তাতে মনে হয়েছে, না, এতদিনে মনির মতো একজনকে পাওয়া গেছে। ওয়াজেদ আলী গলা নামিয়ে বললেন, বুঝেছেন বিয়ান সাহেব, আমাদের বয়স হয়ে গেছে, বেশি দিন নাই। যে কোনো সময়ে আলজাইল এসে বলবে, এই শুয়োরের বাচ্চা উঠ, সময় হয়েছে। বলবে না? বলবে তো বটেই। শেষ কয়েকটা দিন যদি আমরা একটু রংধং করি অসুবিধা আছে? অসুবিধা কি? ওয়াজেদ আলী আনন্দিত গলায় বললেন, সার কথা বলে ফেলেছেন। জগতের সার কথা হলো অসুবিধা কি? তোমরা ইয়াং ম্যানরা যদি ফুর্তি করতে পারো, আমরা কেন পারবো না? আমাদের দাবি আরও বেশি, আমাদের দিন শেষ। দিন শেষ কি না বলেন? অবশ্যই দিন শেষ। এখন যদি এই শেষবেলায় মাঝে মাঝে সামান্য ওষুধ খাই, কার বাপের কি? নিজের পয়সায় ওষুধ খাচ্ছি, তোর পয়সায় তো না। মতিউর রহমান বললেন, ওষুধ জিনিসটা বুঝলাম না। ওয়াজেদ আলী বললেন, না বুঝার কি আছে? যে ওষুধ খেলে মনে আনন্দ হয়, রাতে ঘুম ভালো হয়, সেই ওষুধ এখনো বুঝেন নাই? বুঝেছি, কোকের সঙ্গে মিক্স করে নিয়ে এসেছি, খাবেন নাকি এক ঢোক? গরমের সময় ভালো লাগবে। মতিউর রহমানের খেতে খুবই ইচ্ছে করছে, তারপরেও বললেন, না থাক। ওয়াজেদ আলী বললেন, আপনি না খেলে আমিও খাবো না। এই জিনিস একা একা খেলে আর ওষুধ থাকে না, তখন হয়ে যায় বিষ। মতিউর রহমান তখন বিয়ারকে সঙ্গ দেবার জন্য ওষুধ মেশানো কোক বেশ খানিকটা খেয়ে ফেললেন। ওষুধের গুণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, খামার বাড়ি দেখে তিনি মুগ্ধ হলেন। বেশ কয়েকবার বললেন, এই ছেলে কর্মবীর, আসল কর্মবীর। আমার মেয়ের সঙ্গে যদি বিয়ের কথাবার্তা না হতো, তাহলে আমি এই ছেলের পা ছুঁয়ে সালাম করতাম, কদম বিসি করার মতো ছেলে। ফেরার পথে তিনি খামারে 4 কেজি দুধ, লাউ লাউ শাক, পুকুরের সরপুটি, এক ঝুড়ি কাঁচা বাদাম নিয়ে ফিরলেন। ছেলে এই প্রথমবারের মতো চীনাবাদামের চাষ করেছে, ভালো ফলন হয়েছে। মতিউর রহমান ছেলের দুটো ছবিও নিয়ে এসেছেন, আনিকাকে দেখালেন। পাত্রের ছবি হিসেবে দুটো ছবির কোনোটাই চলে না। একটা ছবিতে ছেলে অস্ট্রেলিয়ান গরুর পিঠে হাত দিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে, আরেকটায় সে মালকোঁচা মেরে পুকুরে দাঁড়িয়ে আছে, তার হাতে 4 কেজি ওজনের একটা রুই মাছ। রাতের খাবারের পর মতিউর রহমান আনিকা এবং তার মাকে ডেকে পাঠালেন। তার দীর্ঘ বক্তৃতা দিয়ে মূল প্রসঙ্গে যাবার ইচ্ছা ছিল, আনিকা তা হতে দিল না। গম্ভীর মুখে বলল, যা বলার তাড়াতাড়ি বলো, আমি শুয়ে পড়ব, আমার মাথা ধরেছে। মতিউর রহমান বললেন, তোর বিখ্যাত মাথা ব্যথা কি সবসময় ধরো অবস্থায় থাকে? আনিকা বলল, সবসময় থাকে না, এখন মাথা ধরেছে, কি বলবে বলো। কিছুক্ষণের জন্য হলেও শান্ত হয়ে বস, তারপর বলি। আনিকা বসল। মতিউর রহমান সিগারেট ধরাতে ধরাতে বললেন, তুই কি ঠিক করেছিস, বিয়ে করবি নাকি করবি না? বিয়ে করবো না এমন কথা তো কখনো বলিনি। ছেলে কি তোর বোনের মতো তুই ঠিক করবি নাকি আমাদের হাতে ছেড়ে দিবি? আমার পছন্দের একজন আছে, তাকে বিয়ে করব। সেই একজনটাকে? এখন কিছু বলতে চাচ্ছি না বাবা, যখন সব ঠিকঠাক হবে তখন বলবো। সব ঠিকঠাক মানে হবে কি? কোন জিনিসটা বেঠিক? সবই বেঠিক, ঠিক করার চেষ্টা করছি। মতিউর রহমান বললেন, যে ছেলেকে বিয়ে করার কথা ভাবছিস তাকে কি আমরা চিনি? হ্যাঁ চেনো, শওকত না তো? আনিকা কিছু বলল না। মতিউর রহমান বললেন, এই বিষয়ে আমি আগেই সন্দেহ করেছি, আমি তো ফিডার দিয়ে দুধ খাই না, জগতের হিসাব জানি। আধা বুড়ো এক ছেলে, তাকে বিয়ে করবে কোন দুঃখে? টাকা নাই, পয়সা নাই, আয় রোজগার নাই, ভ্যাগা বোন। আনিকা বলল, আমি কিছু কথা বলবো, আমার কথাগুলি মন দিয়ে শোনো, তুমি তো টিভির সিনেমার কথাবার্তা ছাড়া অন্য কোনো কথা মন দিয়ে শোনো না। মতিউর রহমান বললেন, তুই কি বাণী দিবি যে মন দিয়ে মহানবীর বাণী শোনা লাগবে? আনিকা বলল, হ্যাঁ আমি বানিয়ে দেব, যে বুড়োর কথা তুমি বলছো
আমি যদি সেই বুড়োকে বিয়ে করি তাহলে তোমাদের না খেয়ে থাকতে হবে না, অন্য কাউকে বিয়ে করলে আমাকে তার সংসারে উঠতে হবে, আমার চাকরির একটা পয়সা তোমরা পাবে না, ওরা দিতে দেবে না, কোনো জামাই শ্বশুর শাশুড়িকে তার বাড়িতে পুষবে না, আমার ভবিষ্যৎ চিন্তা করার আগে তোমরা তোমাদের ভবিষ্যৎ চিন্তা করো। মতিউর রহমান হতভম্ব হয়ে বললেন, মেয়ে হয়ে তুই আমাকে ভাতের খোঁটা দিলি? সারা জীবন তুমি আমাকে নানান বিষয়ে নানান খোঁটা দিয়েছ, আমি একটা দিলাম, আজ থেকে যদি তোর ভাতের দানা একটা মুখে দেই তাহলে আমি মানুষের বাচ্চা না, আমি নেড়িকুত্তার বাচ্চা। আনিকা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি ঘুমোতে যাচ্ছি, ব্যথায় আমার মাথা ছিঁড়ে পড়ে যাচ্ছে। মেয়ের সঙ্গে সঙ্গে মনোয়ারাও উঠে গেলেন। মতিউর রহমান পান মুখে দিলেন, সিগারেট ধরালেন, তিনি খুবই দুশ্চিন্তায় পড়েছেন, মেয়ের চাকরির টাকায় ভাত খেতে হবে এই দুশ্চিন্তা না। তিনি খামারের ছেলেটাকে আগামীকাল সন্ধ্যায় বাসায় চা খেতে ডেকেছেন, উদ্দেশ্য চা খেতে খেতে আনিকার সঙ্গে দু একটা কথা বলবেন, এই সমস্যার সমাধান কি, সন্ধ্যায় চায়ের ব্যাপারটা বাদ দেওয়া যায় কিভাবে, বিয়ে না হলে না হবে, ভদ্রভাবে আনিকা ছেলেটার সঙ্গে টুকটাক কিছু কথা তো বলবে। মতিউর সাহেব টিভি ছাড়লেন, এইচবিওতে প্রায়ই ভূতের ছবি দেখায়, মতিউর রহমান ইংরেজি মোটেই বুঝেন না, ভূতের ছবির সুবিধা হলো ইংরেজি না বুঝলেও ছবি বুঝতে কষ্ট হয় না, রাত দুপুরে ভূত প্রেতের ছবি দেখতে তার ভালোই লাগে, জীবনের শেষ প্রান্তে যে চলে এসেছে তার কাছে ভালো লাগাটা জরুরি। আনিকা বাতি নিভিয়ে শুয়ে আছে, মনোয়ারা মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছেন, মাথায় সিঁথি করে আঙুলের ডগায় তেল দিয়ে সেই তেল ঘষা, মনোয়ারা এই কাজটা খুব ভালো পারে, নারিকেল তেল তিনি আগে গরম করে নেন, পাশে ঠান্ডা পানির একটা বাটি থাকে, গরম তেল মাথায় ঘষার পরপর তিনি তার আঙুল ঠান্ডা পানিতে ডুবিয়ে ম্যাসাজ শুরু করেন, এই অংশটা খুবই আরামদায়ক। মনোয়ারা দ্রুত আঙুল চালতে চালতে বললেন, ভাতের খোঁটা দাও ভালো না রে মা। আনিকা জড়ানো গলায় বলল, আমার মেজাজ ঠিক ছিল না। মনোয়ারা বললেন, তোর বাবা মুখে কিছু না বললেও মেয়ের উপর ভর করে বেঁচে আছে এটা ভেবে সবসময় ছোট হয়ে থাকেন, কেউ কিছু না বুঝলেও আমি বুঝি, ছেলে মেয়ের কাছে ছোট হয়ে থাকা বড় কষ্টের। আনিকা কিছু বলল না, তার ঘুম পাচ্ছে, কথা বললেই ঘুম কেটে যাবে, আরামের ঘুম কাটাতে ইচ্ছে করছে না। মনোয়ারা বললেন, আনিকা ঘুমিয়ে পড়েছিস? আনিকা বলল, না। তাহলে একটা কথা বলি, মন দিয়ে শোন, আমার মেজো ভাই তোর মিজু মামা একসময় সস্তা জমি পাওয়া যাচ্ছে দেখে বান্দরবানে অনেক জমি কিনেছিলেন, ঘর দুয়ার বানিয়েছিলেন, পাহাড়িদের সঙ্গে সমস্যা শুরু হলে সে চিটাগাং চলে আসে, তার জমি জমা এখনো সেখানে আছে, বিক্রির চেষ্টা করছিল বিক্রি করতে পারেননি। আনিকা বলল, আসল কথা কি বলতে চাচ্ছ সেটা বলো, এতক্ষণ ধরে তবলার টুকটাক শুনতে পারবো না। আসল কথা হলো, আমি মেজো ভাইকে চিঠি লিখেছিলাম, ওনার জায়গা জমি আমি আর তোর বাবা মিলে দেখাশোনা করব, সেখানে গিয়ে থাকবো, ভাইজান চিঠি পেয়ে খুবই খুশি হয়েছেন, আমাদের যেতে বলেছেন। এই বিষয়ে কি বাবা জানে, বাবাকে কিছু বলেছ? না, তোর বিয়ে ঠিক হয়ে গেলেই তোর বাবাকে বলবো, সে খুশি হয়েই রাজি হবে, কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না, আমার ঘুম পাচ্ছে। মোনারা ক্ষীণস্বরে বললেন, তোর যাকে খুশি তাকে বিয়ে কর, বিয়ে করে সুখী হ, আমাদের কথা ভাববি না, আমরা আমাদের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে মা, আরেকটা কথা বলি। আনিকা বিরক্ত গলায় বলল, সব কথা কি তোমার আজই বলতে হবে? থাক আরেকদিন বলবো, না বললেও চলে, এমন কোনো জরুরি কথা না, জরুরি কথাটা আগে বলে ফেলেছি। আনিকা বলল, কি বলতে চাচ্ছ বলো, যে ভনিতা দিয়ে কথা শুরু করেছো এখন বাকিটা না শুনলে রাতে ঘুম হবে না। মোনারা বললেন, কথাটা মঞ্জু সম্পর্কে, ভাইয়াকে নিয়ে কথা, তার নাম উচ্চারণ করাই তো নিষিদ্ধ, বলো কি কথা তার বিষয়ে? তার মৃত্যুর জন্য তুই মনে মনে আমাকেও দায়ী করিস, তোর ধারণা আমার এবং তোর বাবার এই দুইজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে ঘুমের ওষুধ খেয়েছে। মা কথাটা কি ভুল? আমার বিষয়ে কথাটা ভুল, আমার অপরাধ একটাই, তোর বাবা যখন তার উপর রাগ করত, গালাগালি করত, আমি চুপ করে থাকতাম, কিছু বলতাম না। মা শোন, চুপ করে থাকা আমার স্বভাব, তোর বাবা যখন রেগে গিয়ে হইচই করে তখন আমি চুপ করে থাকি, তোর উপর যখন রেগে যায় তখনও কিন্তু চুপ করেই থাকি, যখন বুঝি তুই মনে কষ্ট পেয়েছিস তখন মাথায় তেল মাখিয়ে দিই, তোর মাথায় যেমন আমি বিলি কেটে দিই মঞ্জুর মাথায়ও দিতাম। আনিকা বিছানা থেকে উঠে বসল, মার দিকে তাকালো। মোনারা বললেন, মঞ্জু ঘুমের ওষুধ খাবার আগে দুটা চিঠি লিখেছিল, একটা তোর বাবাকে একটা আমাকে, আমার চিঠিটা তুই একদিন পড়ে দেখিস, চিঠিটা কাউকে পড়াতে আমার লজ্জা লাগে বলেই লুকিয়ে রাখি। চিঠি তুমি সঙ্গে করেই নিয়ে এসেছো তাই না মা?
হ্যাঁ, চিঠিটা রাখো, রেখে চলে যাও আমার সামনেই পড়। না, মোনারা তেলের বাটি নিয়ে উঠে গেলেন। দামি রেডিও বন্ড কাগজে গুটি গুটি করে লেখা চেরা চিঠি, মুক্তার মতো হাতের লেখা, যেন সাদা কাগজে অক্ষর সাজিয়ে ছবি আঁকা হয়েছে। মা গো, আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছি, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। একটা কষ্ট নিয়ে আমি পৃথিবী থেকে যাচ্ছি, কষ্টটা হচ্ছে তোমার স্নেহের ঋণ আমি শোধ করতে পারলাম না। প্রায় খুব কষ্ট পেয়ে আমি রাতে শুয়ে শুয়ে কাঁদতাম, আমার ঘুম আসতো না। তুমি গভীর রাতে তেলের বাটি নিয়ে আসতে, একটা কথাও বলতে না, আমার মাথা তোমার কোলে তুলে নিয়ে চুলে বিলি কাটতে। কেন কিছু কিছু মানুষ তোমার মতো ভালো হয়? মা শোনো, আমরা সবচেয়ে কষ্ট পাই কিন্তু ভালো মানুষদের জন্য। তুমি এত ভালো কেন হলে? তোমার ছেলে মঞ্জু। আজ ইমনের জন্মদিন। জন্মদিনের ছোট্ট মানুষটা খালি গায়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। ঘুমাবার সময় তার গায়ে লাল রঙের একটা টি শার্ট ছিল, কখন খুলেছে কে জানে, নিশ্চয়ই গরম লাগছিল। গরম লাগার কথা, সিলিং ফ্যানে কোনো একটা সমস্যা আছে, প্রচণ্ড শব্দে ঘোরে, সেই তুলনায় বাতাস হয় না। শৌকত ছেলের দিকে তাকিয়ে আছে, খুব মায়া লাগছে। বেচারা যে আগ্রহ নিয়ে বাবার কাছে এসেছিল, সেই আগ্রহের ফল কি সে পেয়েছে? মনে হয় না। ছেলেকে আনন্দে অভিভূত করার মতো কিছু করতে পারেনি, গল্প করেছে এই পর্যন্তই। গল্প করে কাউকে মুগ্ধ করার ক্ষমতা তার নেই। ছেলেটাকে নিয়ে ঢাকার বাইরে কোথাও যেতে পারলে হতো, যাওয়া হয়নি। কেন জানি ইচ্ছে করেনি। মানুষের বয়স যত বাড়তে থাকে তার ইচ্ছেগুলিও ছোট হতে থাকে। তার এখন দিনরাত ঘরে বসে থাকতেই ভালো লাগে, সমস্ত ইচ্ছা ছোট্ট একটা ঘরে বন্দী হয়ে গেছে। শৌকত বিছানা থেকে নামলো, সে এখন মগ ভর্তি করে এক মগ চা বানাবে, বারান্দায় দাঁড়িয়ে দিনের প্রথম সিগারেটটা ধরাবে, প্রথম সিগারেট শেষ হবার পর দ্বিতীয় সিগারেট। মানুষ খুব সহজে রুটিনে আটকা পড়ে যায়, সে রুটিনে আটকা পড়ে গেছে। সকালে মগ ভর্তি চা তার রুটিনের অংশ। আকাশে মেঘ করেছে, ঝুম বৃষ্টি হবে, এরকম মেঘ না, এই কদিন একবারও ঝুম বৃষ্টি হয়নি যে ছেলেকে নিয়ে সে বৃষ্টিতে ভিজবে। আনন্দময় কোনো স্মৃতি কি এই ছেলে নিয়ে যেতে পারবে? আজীবনের জন্মদিন, আজ সে থাকবে, আগামীকালও থাকবে, পরশু তাকে তার মায়ের কাছে দিয়ে আসতে হবে, যেখান থেকে সে এসেছিল সেখানে ফিরে যাবে। মিস্টার অ্যান্ডারসন নামের একজন মানুষের হাত ধরে সে লেকে মাছ ধরতে যাবে। বাড়ির পিছনের পর্চে মিস্টার অ্যান্ডারসন বারবিকিউ করবে, ইমন তাকে সাহায্য করবে, এখন যেমন সে তার বাবাকে সাহায্য করে সেরকম। চা বানানোর একটা বিদ্যা সে তার বাবার কাছ থেকে শিখেছে, এই বিদ্যা নিশ্চয়ই সে মিস্টার অ্যান্ডারসনকে দেখাবে। শৌকত চায়ের মগ নিয়ে মেঝেতে বসে পড়ল। এই বাসা তাকে ছেড়ে দিতে হবে, এখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে, মাপামাপি খোঁড়াখুঁড়ি শুরু হবে এই মাসের শেষ থেকে। শৌকতকে নতুন কোনো আস্তানা খুঁজে বের করতে হবে, গ্রামের বাড়িঘর ঠিক করে কিছুদিন গ্রামে গিয়ে থাকলে হয়। ইমনকে গ্রামের বাড়ি দেখিয়ে নিয়ে এলে হতো, ঝোপ বাঁশবন ডোবা, বাড়ির পিছনে বিলের মতো আছে, সকালের দিকে সেই বিলে অনেক বক দেখা যায়। এসব দৃশ্য দেখলে সে মজা পেত, তাকে কোনো কিছুই দেখানো হয়নি, মিস্টার অ্যান্ডারসনের একটা ছবি আঁকা হয়নি, আঁকা হবে এরকম মনে হচ্ছে না, ছবি বানানোর বিদ্যা তাকে ছেড়ে গেছে, মাথার কোনো এক রহস্যময় জায়গায় জট লেগে গেছে, হয়তো কোনো একদিন সেই জট খুলবে, সে আবারও ছবি আঁকতে শুরু করবে। তখন মিস্টার অ্যান্ডারসনের ছবিটা একে পাঠিয়ে দিতে হবে, সঙ্গে একটা চিঠি, চিঠিটা সে বাংলায় লিখবে, তারপর ভালো ইংরেজি জানে এমন কাউকে দিয়ে অনুবাদ করিয়ে নেবে। সে দ্বিতীয় সিগারেটটা ধরিয়ে চিঠির বিষয়বস্তু নিয়ে ভাবতে শুরু করল। প্রিয় মিস্টার অ্যান্ডারসন, জল রঙে আঁকা আপনার একটি ছবি পাঠালাম, ছবিতে আপনি এবং ইমন মাছ ধরছেন, আমার ছেলেটিকে আপনি যে মমতা এবং স্নেহ দেখিয়েছেন সেটা মনে রেখেছে এবং আমার কাছে প্রতিটি গল্প অত্যন্ত আনন্দের সঙ্গে করেছে। আপনি আমার পুত্রের প্রতি যে স্নেহ দেখিয়েছেন তা যেন বহুগুণে আপনার কাছে ফিরে আসে, আমি সেই প্রার্থনা করছি। ইমনের কাছে শুনে শুনে আমি আপনার একটি রূপক ছবি আমার মনে তৈরি করেছি, ছবিটি বটবৃক্ষের, যেন আপনি ছায়া দেয়নি বিশাল বটবৃক্ষ, আমার ছোট্ট ইমন তার ছায়া আশ্রয় নিয়েছে। আমার দুর্ভাগ্য আমি আমার পুত্রকে কোনো ছায়া দিতে পারিনি, আমি একজন পরাজিত পেইন্টার, পরাজিত মানুষ ছায়া দিতে পারে না, কারণ তারা নিজেরাই ছায়া খুঁজে বেড়ায়। আপনি আমার এই চিঠি পড়ে ভাববেন না যে আমি ছেলেকে কাছে না পেয়ে খুব মনকষ্টে থাকি, মানুষ অতি দ্রুত সময় পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, আমিও অভ্যস্ত হয়ে গেছি। ইমন কেমন আছে কি করছে এসব সেন্টিমেন্টাল বিষয় নিয়ে আমি ভাবি না,
শুধু তার জন্মদিনে 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি ইজেলে মনে সুখে লেমন ইয়েলো রং মাখাই। তার জন্মের পরপর আমি তার নাম রেখেছিলাম লেমন ইয়েলো। শওকত হঠাৎ হাতের সিগারেট ফেলে দিয়ে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। মনে মনে লম্বা চিঠি ফিদে বসেছে। কোনো মানে হয়? কাকে দিয়ে অনুবাদ করাবে? তার চেয়ে নিজেই একটা কাগজ লিখবে, উইথ কমপ্লিমেন্টস ফ্রম ইমনস ড্যাড, কিংবা শুধু লেখা থাকবে উইথ কমপ্লিমেন্টস, নিচে সে তার নাম সই করবে। ইমন জেগে উঠেছে, বাবার সন্ধানে সে চলে এসেছে বারান্দায়। শওকত বলল, হ্যালো। ইমন বলল, হ্যালো, গুড মর্নিং, আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। জন্মদিনে কি করতে চাও? জানি না। আমেরিকায় কিভাবে জন্মদিন করতে? স্কুলে সব বন্ধুরা আসতো, কেক কাটা হতো, গিফট খোলা হতো, এর বাইরে বিশেষ কিছু হতো না? আমার ধারণা মিসেস অ্যান্ডারসন তোমার জন্মদিনে মজার কিছু করেন, ধারণা ঠিক না? হ্যাঁ ঠিক, উনি ক্লাউনের পোশাক পরে ম্যাজিক শো করেন। উনি ম্যাজিক জানেন নাকি? খুব ভালো ম্যাজিক জানেন। আর তোমার মা, সে বিশেষ কিছু করে না? না, কিছুই করে না। মা শুধু কেক কাটার সময় তোমার হয়ে আমার কপালে চুমু দেয়। আমার হয়ে চুমু, ব্যাপারটা ব্যাখ্যা করো। মা বলে, লেমন ইয়েলো, হ্যাপি বার্থডে, তুমি তো আমাকে লেমন ইয়েলো নাম দিয়েছিলে, আমার জন্মদিনে মা একবার এই নামে আমাকে ডাকে। শওকত শান্ত গলায় বলল, এতটা সম্মান তোমার মা আমাকে দেয়, এটা আমি চিন্তাও করিনি। যাও, হাত মুখ ধুয়ে আসো, জন্মদিনে আমরা কি করব ঠিক করে ফেলি, তোমার মাকে দাওয়াত করে নিয়ে আসি। মা আসবে না? অবশ্যই আসবে। আসবে না? মা আগেই বলে দিয়েছে এই জন্মদিনটা আমি যেন শুধু তোমার সঙ্গে করি। শুধু তুমি আর আমি জন্মদিন করব? তুমি তোমার বন্ধুদের বলো, তোমার বন্ধু নেই? শওকত বলল, না, একসময় অনেক বন্ধু ছিল, এখন আর তাদের সঙ্গে যোগাযোগ নেই। কারো সঙ্গেই যোগাযোগ নেই? অনেকের সঙ্গে হঠাৎ পথে দেখা হয়, তাদের বাসার ঠিকানা জানি না, শুধু একজনের ঠিকানা জানি, তৌফিক, ধানমন্ডিতে থাকে, বড় পেন্টার হিসেবে নাম করেছে। উনাকে আসতে বলো। তুমি কি আমার জন্য কোনো গিফট কিনেছো বাবা? না। গিফট কিনতে হবে, মিস্টার অ্যান্ডারসন তুমি আমাকে কি গিফট দেবে সেটা আমাকে গোপনে বলেছেন, আমি দেখতে চাই তার কথা ঠিক হয় কিনা। ইমন মিটিমিটি হাসছে, বাবাকে বড় ধরনের চিন্তার মধ্যে ফেলে দিতে পারায় সে খুব মজা পাচ্ছে। আজকের নাস্তা বাইরে থেকে এসেছে, কিং বিরিয়ানি হাউসের তেহারি, বাংলাদেশের এই খাবারটা ইমনের পছন্দ হয়েছে। ইমনের ধারণা এই খাবারটা ম্যাকডোনাল্ডের বার্গারের কাছাকাছি। সে অবশ্য তেহারি বলতে পারে না, বলে তোহারি। নাস্তার মাঝখানে আনিকা এসে উপস্থিত, সে ঢুকতো বিব্রত ভঙ্গিতে। ইমন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এই প্রথম বাবার বাসায় সে বাইরের কাউকে আসতে দেখল। আনিকা ইমনের দিকে তাকিয়ে বলল, ইমন, আমি তোমাকে দেখতে এসেছি, শুভ জন্মদিন। ইমন বলল, থ্যাংক ইউ, আমি তোমার জন্য জন্মদিনে গিফট এনেছি, জানি না তোমার পছন্দ হবে কিনা। কি গিফট এনেছ? কচ্ছপের বাচ্চা। কিসের বাচ্চা? কচ্ছপের বাচ্চা, কচ্ছপ চেনো না? টার্টল। তোমাদের এখানে পেট শপ আছে? আছে। আনিকা হ্যান্ডব্যাগের ভেতর থেকে পানি ভর্তি হরলিক্সের বোতল বের করল। বোতলের ভেতর ছোট ছোট দুটি কচ্ছপের বাচ্চা উঠানামা করছে। ইমন মুগ্ধ গলায় বলল, ও মাই গড, হোয়াট আ সারপ্রাইজ। ইমন হাতের চামচ ছুঁড়ে ফেলে ছুটে এসে হরলিক্সের বোতল হাতে নিল। আনিকা বলল, উপহার পছন্দ হয়েছে? ইমন বলল, খুব পছন্দ হয়েছে, আই এম সো হ্যাপি, আমাকে ধন্যবাদ দিলে না তো? আমি এত খুশি হয়েছি যে ধন্যবাদ দিতে ভুলে গেছি, মিস আপনি আমাকে ক্ষমা করবেন। আমাকে মিস কেন বলছো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমার এখনো বিয়ে হয়নি? হ্যাঁ। আনিকা শওকতের দিকে তাকিয়ে বলল, তুমি তো তোমার ছেলেকে জন্মদিনে আমাকে আসতে বলবে না, আমি নিচ থেকে চলে এসেছি, ভয় নেই, বেশিক্ষণ থাকবো না, আমার অফিস আছে, আমি অফিসে চলে যাব। শওকত বলল, চা খেয়ে যাও। চা এক কাপ খেতে পারি। আনিকা ইমনের চেয়ারটায় বসল, বাসায় দুটাই চেয়ার, ইমন তার চেয়ার খালি করে দাঁড়িয়ে আছে, তার মুগ্ধ দৃষ্টি সে একবারও কচ্ছপ দুটা থেকে সরাচ্ছে না। আনিকা বলল, আমি তোমার এখানে আস্তে আস্তে ভাবছিলাম খুব সুন্দর একটা ছেলেকে দেখব, কিন্তু এত সুন্দর কাউকে দেখব ভাবিনি, তোমার ছেলের চেহারায় কোথায় যেন দেবদূত দেবদূত ভাব আছে, ঠিক না? শওকত জবাব না দিয়ে চা বানাতে গেল। ইমন আনিকার দিকে তাকিয়ে বলল, আমি কি এদের হাত দিয়ে ধরতে পারি, এরা কি কামড়ায়? আনিকা বলল, এখন কামড়াবে না, তুমি ইচ্ছে করলে এদের হাতে নিতে পারো, তবে এরা বড় হলে কিন্তু কামড়ায়, খুব শক্ত কামড়, এরা যখন কাউকে কামড়ে ধরে তখন আর ছাড়ে না। কামড়ে ধরেই থাকে? হ্যাঁ।
তখন কি করলে এরা কামড় ছেড়ে দেয়? কিছুতেই ছাড়ে না। মাঝে মাঝে এমনও হয়েছে গলা কেটে ফেলতে হয়েছে, তারপর ছেড়েছে। খুব আশ্চর্য তো? আশ্চর্যের কিছু নেই, মানুষের মধ্যেও এরকম কচ্ছপ স্বভাব আছে। কিছু মানুষ আছে যারা কচ্ছপের মতো, কাউকে কামড়ে ধরলে ছাড়ে না। যেমন আমি যদি কাউকে ধরি তাহলে ছাড়ি না, মৃত্যু পর্যন্ত ধরে রাখি। ইমন বলল, তুমি কাকে ধরেছ? আনিকা বলল, আপাতত তোমাকে ধরেছি। ইমন একটা কচ্ছপ হাতি নিয়ে বারান্দায় চলে গেল, তার মাথায় কোনো পরিকল্পনা আছে। শৌকত চায়ের কাপ নিয়ে ঢুকতে ঢুকতে বলল, আনিকা তুমি আমার ছেলের সঙ্গে কথা বলার সময় সাবধানে বলবে, সে খুব স্মার্ট ছেলে, তুমি যা বলবে তা তো সে বুঝবেই, যা বলবে না তাও বুঝবে। আনিকা চায় চুমুক দিতে দিতে বলল, আমি যদি কিছুক্ষণ তোমাদের সঙ্গে থাকি তোমাদের অসুবিধা হবে? শৌকত বলল, অসুবিধা হবে কেন? প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দিও না, অসুবিধা হবে কি না সেটা বলো। অসুবিধা হবে না, বরং আমার খুবই লাভ হবে। আমি 2-3 ঘন্টার জন্য বাইরে যাব, ছেলেকে তোমার কাছে রেখে যেতে পারি। 3 ঘন্টা থাকতে পারবে? পারবো। তোমাকে অফিসে যেতে হবে না, তোমাদের সঙ্গে আজ বেশ কিছুক্ষণ সময় থাকবো, দুপুরে তোমাদের রান্না করে খাওয়াবো, এই ভেবে আমি আজ ছুটি নিয়েছি। তুমি থাকতে দেবে কি দেবে না এই ভেবে শুরুতে অফিস থেকে ছুটি নেবার কথা বলিনি। দুপুরে কি খাওয়াবে? তোমার ছেলে যা খেতে চায় তাই খাওয়াবো। তুমি রান্না করতে জানো তা জানতাম না, আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না। রান্না যে করবে, জিনিসপত্র লাগবে না, সেই ব্যবস্থা আমি করব, নিউ মার্কেট থেকে বাজার করে আনবো। তোমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাব, সে কি যাবে আমার সঙ্গে? যাবে, কচ্ছপ দিয়ে তুমি তাকে কব্জা করে ফেলেছ। আনিকা বলল, আমার সমস্যা হচ্ছে আমি যাদেরকে কব্জা করতে চাই তাদের কব্জা করতে পারি না, আর যাদের কব্জা করার আমার কোনো প্রয়োজন নাই তারা কিভাবে কিভাবে যেন কব্জায় চলে আসে। খারাপ কি, কেউ না কেউ তো কব্জায় আসছে। খারাপ বলছি না তো, ইয়েলো ক্যাবের ড্রাইভারের কথা তোমার মনে আছে? কোন ড্রাইভার? আকবর নাম, যার গাড়িতে করে তোমাকে তুলে মগবাজার কাজী অফিসে গিয়েছিলাম, সে একজন এখন কব্জায় চলে এসেছে। আমি যাতে গান শুনতে পারি সেজন্য সে তার গাড়িতে ক্যাসেট প্লেয়ার ঠিক করেছে, মাঝে মধ্যেই সে বাসায় চলে আসে আমাকে নিয়ে ঘুরে বেড়াবার জন্য। বিনা পয়সায় ট্যাক্সি চলায় নাকি টাকা নেয়? টাকা নেয়। ট্যাক্সি ড্রাইভার ছাড়া আরও একজনকে কব্জা করেছি। সে কে? নাম জামাল, খামারের মালিক, গরু ছাগল পুষে, পুকুরে মাছ চাষ করে। কাল সন্ধ্যায় আমাদের বাসায় চা খেতে এসেছিল, তার চোখের দৃষ্টি দেখে বুঝেছি আমাকে তার অসম্ভব মনে ধরেছে। আমি খুবই অবাক হয়েছি। অবাক হবার কি আছে, তুমি কি মনে ধরার মতো মেয়ে না? এক সময় হয়তো ছিলাম, এখন নাই। আমার চেহারা কথাবার্তা সব কেমন জানি শুকনা হয়ে গেছে, 10-5টা চাকরি করে বলে হয়তো এরকম হয়েছে। শৌকত জবাব দিল না। আনিকা কেমন দুঃখী দুঃখী মুখ করে বসে আছে, তার মুখ দেখে মায়া লাগছে। আনিকা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার ছেলে কবে যাবে? পরশু। মন খারাপ? শৌকত জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। আনিকাকে দেখে সে খানিকটা স্বস্তি বোধ করছে। ঘন্টা 2-3 সময় তার আসলেই দরকার, পত্রিকা অফিসে যেতে হবে, ইলাস্ট্রেশনের কাজ করে দিয়ে আসতে হবে, দেরি হয়ে গেছে। মাসুম সাহেব এই দেরি সহজভাবে নেবেন বলে মনে হয় না, মেজাজ গরম মানুষ, হুট করে বলে বসতে পারেন আপনাকে আমাদের দরকার নেই, আপনি আপনার পদ দেখুন, আমরা আমাদের পদ দেখব। ইলাস্ট্রেশন হিসেবে কাগের ঠ্যাং বগের ঠ্যাং চালাচ্ছে, কাক বক দিয়ে আর চলবে না। মাসুম সাহেবের সঙ্গে দেখা করারও আগে ইমনের মার সঙ্গে দেখা করা দরকার, ছেলের জন্মদিনে উপস্থিত থাকার নিয়ন্ত্রণ। ইমন বলছে তার মা আসবে না, কিন্তু শৌকতের ধারণা সে আসবে। অনেকদিন ছেলেকে দেখেনি, বিশেষ একটি দিনে ছেলের সঙ্গে থাকার সুযোগ সে নষ্ট করবে না। রেবেকা কঠিন মেয়ে, কিন্তু এত কঠিন না। ইমন খুবই ব্যস্ত দুই কচ্ছপের দৌড় প্রতিযোগিতার আয়োজনে, আনিকা এই বিষয়ে তাকে সাহায্য করছে। মেঝেতে চক দিয়ে দুটি লাইন টানা হয়েছে, কচ্ছপ দুটিকে একসঙ্গে ছাড়া হচ্ছে, দুজনের একজন সোজাসুজি যাচ্ছে, অন্যজন শুরুতেই 90 ডিগ্রি টার্ন করছে। ইমন এবং আনিকা দুজন হাল ছাড়ার পাত্র না, তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে। আনিকা শুকনো মরিচের গুঁড়া এনে কচ্ছপের দৌড়ের জায়গা ছাড়া অন্য সব দিকে ছড়িয়ে দিয়েছে, এতে তেমন কোনো লাভ হয়নি। শুকনো মরিচ ছড়ানোর জায়গায় কচ্ছপ যাচ্ছে না ঠিকই, কিন্তু তারা দুজনেই দৌড়ানো বন্ধ করে দিয়েছে। আনিকা বলল, দাঁড়াও, আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে, এই বুদ্ধিতে মনে হয় কাজ হবে। ইমন আগ্রহের সঙ্গে বলল, কি বুদ্ধি? বুদ্ধিটা এখনো ঠিকমতো জমেনি, মানে হলো মাথায় পুরোপুরি আসেনি, আসি আসি করছে। বুদ্ধি আনার ব্যাপারে আমি কি তোমাকে হেল্প করতে পারি? না। আমি চা বানানো শিখেছি, তুমি কি চা খাবে? চা বানানো কার কাছে শিখেছো? আমার বাবার কাছে। আর কিছু শিখেছো? খিচুড়ি বানানো শিখেছি, তবে সেটা কঠিন।
দেখি চা বানাতো, সাবধান আবার হাত পুড়িও না। ইমন আগ্রহের সঙ্গে চা বানাতে গেল। দুই কচ্ছপের দৌড় দেওয়ানোর জন্য মেয়েটার আগ্রহ দেখে সে মুগ্ধ। ছোটদের কোনো কাজে বড়রা কখনোই এত আগ্রহ দেখাবে না। চায় চুমুক দিয়ে আনিকা বলল, তুমি তো আসলেই চা ভালো বানিয়েছ। ছোটদের বানানো চায় একটা সমস্যা সবসময় থাকে, চাটা হয় ঠান্ডা, তোমারটা হয়নি। চা কীভাবে গরম বানাতে হয় বাবা শিখিয়েছে। আনিকা বলল, মায়েরা তার ছেলে মেয়েদের কাছ থেকে অনেক কিছু শেখায়। মায়ের শেখানো কোনো কিছুই ছেলেমেয়েরা মনে রাখে না, বাবারা যে শেখায় তা মনে রাখে। ইমন বলল, তোমার বাবা তোমাকে কি শিখিয়েছিলে? পানিতে চাকতি মারা। সেটা কি? একটা চাকতি নিয়ে পুকুরের পানিতে ছুঁড়ে মারা। চাকতিতে এমনভাবে ছুটতে হয় যেন সেটা পানি ছুঁয়ে ছুঁয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যায়। দেখলে মনে হবে একটা ব্যাঙ পানির উপর দিয়ে লাফ দিয়ে যাচ্ছে। তোমার বাবা এটা তোমাকে শিখিয়েছেন? হ্যাঁ, আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম, পুকুর পাড়ে বসে আছি, বাবা এসে উপস্থিত। বাবাকে দেখে খুব ভয় পেলাম, দৌড়ে পালিয়ে যাব ভাবছি। তখন বাবাকে ভয় পেলে কেন? আমার বাবা অন্য বাবাদের মতো না, তিনি কোনো কারণ ছাড়াই তার ছেলে মেয়েদের বকাঝকা করেন। কিন্তু তিনি তোমাকে চাকতি মারা শিখিয়েছেন। হ্যাঁ, তা শিখিয়েছেন। তুমি কি আমাকে শেখাতে পারবে? হ্যাঁ পারবো। কখন শেখাবে? এখনই শেখাতে পারি। আমার দরকার কয়েকটা চাকতি আর একটা পুকুর। চাকতি এবং পুকুর কোথায় পাওয়া যায়? ঢাকা শহরেই পাওয়া যায়। চলো রমনা লেকে যাই। কচ্ছপ দুটোকে কি রেখে যাব না সঙ্গে নিয়ে যাব? আমার মনে হয় সঙ্গে নিয়ে যাওয়াই ভালো হবে। আনিকার পুকুরের পানিতে চাকতি মারা দেখে ইমন হতভম্ব হয়ে গেল। আসলেই মনে হচ্ছে পানি স্পর্শ করে লাফিয়ে লাফিয়ে একটা ব্যাং যাচ্ছে। ইমন বলল, তোমার এবং তোমার বাবা তোমাদের দুজনের অনেক বুদ্ধি। এটা ঠিক না, আমরা দুজনই বোকা, বেশ বোকা। আমি একটু কম, আমার বাবা একটু বেশি। পানিতে চাকতি মারা ছাড়া তুমি আর কি জানো? আর কিছু জানি না, তবে গান গাইতে পারি। বাংলা গান? হ্যাঁ বাংলা গান। শুনবে? শুনব। আনিকা সঙ্গে সঙ্গে গান শুরু করল, মদিনাবাসী প্রেমে ধরো হাত মম। স্কুলের অনুষ্ঠানের পর আনিকার গান গায়নি, বহু বছর পর আবার গাইছে। সে নিজেই অবাক হয়ে লক্ষ্য করল, খুব ভালো গাইছে তো, গলায় সুর আছে, ভালো মতোই আছে। গান গাইতে গাইতে আনিকার চোখ ভিজে গেল। ইমন বলল, তুমি কাঁদছ কেন? আনিকা বলল, গান গাইতে গাইতে আমি কল্পনায় দেখছিলাম আমি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটা পার্কে বসে গান করছি, সবাই খুব মজা করে আমার গান শুনছে। ইমন ভুরুকুচকে তাকিয়ে আছে, এই অদ্ভুত মহিলার কথাগুলি সে বোঝার চেষ্টা করছে, বুঝতে পারছে না। আনিকা বলল, ইমন, আমার গান কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, আরেকবার গাও। আনিকা সঙ্গে সঙ্গে গাইতে শুরু করল। পার্কে লোকজন তেমন নেই, সকাল 10টা 11টার দিকে রমনা লেকে কেউ বেড়াতে আসে না। তারপরও কিছু লোকজন আছে, তাদের কেউ কেউ কৌতূহলী চোখে তাকাচ্ছে, কয়েকজন আবার গান শোনার জন্য এগিয়ে আসছে। আনিকা চোখ বন্ধ করে গাইছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইমন খুব অস্বস্তির মধ্যে পড়েছে, এই মহিলা এমন করে কাঁদছে কেন? সে বুঝতে পারছে না। তার চেয়েও বড় কথা, তার নিজের খুব কান্না পাচ্ছে। রেবেকা এবং শৌকত মুখোমুখি বসে আছে। শৌকত ভয়ে ভয়ে ছিল, রেবেকা প্রথমেই কঠিন গলায় জিজ্ঞেস করবে ছেলেকে কার কাছে রেখে এসেছ। সে তা করেনি। শৌকত ছেলের জন্মদিনে তাকে নিতে এসেছে শুনে সে সহজভাবে বলল, আমরা দুজন একসঙ্গে উপস্থিত থাকলে ইমন বিব্রত বোধ করবে। সে মাকে খুশি রাখবে না বাবাকে খুশি রাখবে, এটা নিয়ে কনফিউজ হয়ে যাবে। তাকে নিয়ে আমি অনেক জন্মদিন একা করেছি, আজকেরটা তুমি করো। তুমি কি তার জন্য কোনো গিফট কিনেছ? শৌকত বলল, না, কি কিনবো বুঝতে পারছি না। সে কি পছন্দ করে? বাচ্চা মানুষ তো, যা দেবে তাই পছন্দ করবে। তবে তুমি তাকে একটা সাইকেল কিনে দিতে পারো, তার সাইকেলের খুব শখ, একা একা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে ভেবে আমি কিনে দিইনি। সাইকেল? হ্যাঁ, তার সাইকেলের খুব শখ। সাইকেল তো সে সঙ্গে করে আমেরিকা নিয়ে যেতে পারবে না। তা পারবে না, সাইকেল থাকবে তোমার কাছে, সেটা খারাপ কি? স্মৃতি তো থাকলো, পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে। সাইকেল কেনার মতো টাকা কি তোমার কাছে আছে? আছে। তাহলে তাকে একটা সাইকেল কিনে দাও। অ্যান্ডারসন তোমার ছেলেকে গোপনে বলেছে যে তুমি তাকে একটা সাইকেল দেবে। অ্যান্ডারসনের কথা সত্যি হয় কি না তা দেখার জন্য ইমন মনে মনে অপেক্ষা করছে। আমি অবশ্যই সাইকেল কিনে দেব। তুমি তোমার জীবনটা গোছাবার চেষ্টা করো, ভেজিটেবল হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। শৌকত হাসল। রেবেকা বিরক্ত গলায় বলল, তোমার পাশ কাটানো হাসিটা হাসবে না। তোমার অনেক জিনিসের মতো তোমার নন কমিটাল হাসিও আমার পছন্দ না। সাইকেল কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে নিতে পারো।
টাকা আছে। শৌকত উঠে দাঁড়ালো, রেবেকাও সঙ্গে সঙ্গে উঠল। শৌকত বলল, যাই। রেবেকা বলল, যাও। তোমাকে যে প্রতি রাতে বোবায় ধরতো সেই অসুখটা কি এখনো আছে? আছে। এই অসুখের ভালো চিকিৎসা বের হয়েছে, এটা একটা সাইকোসোমেটিক ব্যাধি। টাইম পত্রিকার গত অক্টোবর সংখ্যায় এই রোগটার বড় একটা আর্টিকেল বের হয়েছে, আমি টাইম পত্রিকাটা নিয়ে এসেছি, দেব তোমাকে। দরকার নেই। অনেক রাতে ইমন টেলিফোন করলো তার মাকে, তার গলা কাঁদো কাঁদো। গলা শুনে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সে কেঁদেছে, কান্না শেষ হয়নি, এখনও বুকে জমে আছে। ইমন ফোপাতে ফোপাতে বলল, বাবা আমাকে সাইকেল গিফট করেছে। রেবেকা বললেন, এটা তো খুবই আনন্দের ঘটনা, অ্যান্ডারসনের সিক্সথ সেন্স কাজ করেছে। আনন্দের ঘটনায় তুমি বোকার মতো কাঁদছো কেন? জানি না কেন জানি আমার খুব কান্না পাচ্ছে। তুমি কি আমার কাছে চলে আসতে চাও? হ্যাঁ। তোমার বাবাকে বলো, সে তোমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা, আর একটু ভেবে তারপর বলো, গাড়িকে পাঠাবো? হ্যাঁ পাঠাও। পাঠাচ্ছি। লক্ষ্মী সোনা কাঁদবে না। ছেলের কান্নার শব্দে শৌকত বের হয়ে এলো, তার নিজের বুকে একটা ধাক্কার মতো লাগলো। কেন ছেলেটা এমন ব্যাকুল হয়ে কাঁদছে? তার ছোট্ট হৃদয়ে এত কি কষ্ট? শৌকত বলল, বাবা কি হয়েছে? ইমন ফোপাতে ফোপাতে বলল, আমি জানি না কি হয়েছে, আমি কনফিউজড। কেন বাবা? ইমন নিজেকে সামলাতে সামলাতে বলল, আমি কেন তোমাদের দুজনের সঙ্গে থাকতে পারছি না এটা ভেবে কনফিউজড। কাছে আসো, তোমাকে আদর করে দিই। ইমন শান্ত গলায় বলল, না প্লিজ ডোন্ট টাচ মি। কিছুক্ষণ আগে গাড়ি এসে ইমনকে নিয়ে গেছে, সে কোনো স্মৃতিচিহ্ন রেখে যায়নি। মার কাছ থেকে আসার সময় যা যা নিয়ে এসেছিল খুব গুছিয়ে প্রতিটি জিনিসই তার ব্যাকপ্যাকে ভরেছে। শৌকত ভেবেছিল পাজেরো জিপ স্টার্ট নিয়ে যখন সামনে যেতে থাকবে তখন ইমন জানলা দিয়ে মাথা বের করে একবার হলেও হাত নাড়বে, বিদেশি বাচ্চাদের মতো বাই বা এই জাতীয় কিছু বলবে। তা সে বলেনি, জানলা দিয়ে মাথাও বের করেনি। শিশুদের মনোজগৎ আলাদা, তারা তাদের ক্ষুদ্র হৃদয় দিয়ে অনেক হিসাব নিকাশ করে, সেই হিসাব নিকাশের রহস্য বড়রা বুঝতে পারে না। ইমন চলে যাবার পর শৌকতের নিজেকে ভারমুক্ত মনে হলো, যেন এই কদিন মাথার উপর অদৃশ্য চাপ ছিল, এখন সেই চাপটা নেই। মানুষ হিসেবে সে এখন মুক্ত মানুষ, শুধু একটা সমস্যা হচ্ছে, বাসাটা হঠাৎ জনমানব শূন্য মনে হচ্ছে, যেন এই বাসায় কিছুদিন আগেও অনেক লোক বাস করত, এখন কেউ নেই। আবারও পুরনো অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। শৌকত ঘর তালা বন্ধ করে বের হল, একা একা কিছুক্ষণ হাঁটবে, বাড়ি ফেরার কোনো তাড়া নেই, এক সময় ফিরলেই হলো। তৌফিকের বাসায় যাওয়া যায়, ছবি এঁকে সে খুব নাম করেছে। জাপান ন্যাশনাল মিউজিয়ামে তৌফিকের একটা পেইন্টিং আছে, প্রায়ই শোনা যায় পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গায় তার ছবির শো হচ্ছে। হঠাৎ খ্যাতিতে তৌফিক বদলেছে কি না তা জানা যায়। বছর ছয় আগেও তৌফিকের সঙ্গে দেখা হওয়াছিল আতঙ্কজনক ব্যাপার। তৌফিক অবধারিতভাবে জাপটে ধরে বলবে, দোস্ত পকেটে যা আছে সব দিয়ে দে, আমার অবস্থা ভয়াবহ। সেই তৌফিক ধানমন্ডিতে বিশাল ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটে ছবি আঁকার স্টুডিও নাকি দর্শনীয়। রাস্তায় নেমেই তৌফিকের বাসায় যাবার পরিকল্পনা বাদ দিয়ে শৌকত টেলিফোনের দোকানে ঢুকে গেল। ইমন বাড়িতে ঠিকমতো ফিরেছে কি না জানা দরকার, রেবেকাই টেলিফোন ধরল। কিছু জিজ্ঞেস করার আগে রেবেকা বলল, ইমন ঠিকমতো ফিরেছে, তুমি কি কথা বলবে ইমনের সঙ্গে? শৌকত বলল, ইমন কি করছে? লেবুর শরবত বানিয়ে দিয়েছে, শরবত খাচ্ছে। তোমরা নিউ ইয়র্ক কবে যাবে? টিকিটের উপর নির্ভর করছে, টিকিট পেলেই চলে যাব। যাবার তারিখটা কি জানাবে? জানাবো। তোমার কোনো ফোন নাম্বার আছে যেখানে জানাতে পারি? না নেই, লোক পাঠিয়ে খবর দেব। রাখি তাহলে। রেবেকা টেলিফোন রেখে দেবার পর শৌকতের মনে হলো ইমনের সঙ্গে কথা বলা হলো না, সে কি আবার টেলিফোন করে ইমনকে চাইবে? তেমন বিশেষ কোনো কথাও তো নেই যে এই মুহূর্তেই বলতে হবে। কেমন আছো ইমন, এখন কি করছো, মাকে দেখে ভালো লাগছে? এর বাইরে তো আর কিছু নেই জিজ্ঞেস করার মতো। শৌকত আনিকাকে টেলিফোন করল, আনিকা ঘুম ঘুম গলায় বলল, কি ব্যাপার? শৌকত বলল, কয়টা বাজে? আনিকা বলল, কয়টা বাজে জানার জন্য টেলিফোন করেছো? 10:25। বলো কি, এত রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ। তাহলে রাখি, পরে কথা হবে। ঘুম যখন ভাঙিয়েই দিয়েছো তো কথা বলো, ছেলে কোথায়? মার কাছে চলে গেছে, একা একা লাগছে সেই জন্য টেলিফোন? হয়তোবা। চলে যাবার সময় ছেলে কি কান্নাকাটি করেছে? না। তোমার ছেলে খুব শক্ত, তুমি বোধহয় জানো না সে আমাকে খুব পছন্দ করেছে। জানি, সে বলেছে। কি বলেছে? অদ্ভুত কথা বলেছে, সে বলেছে আনিকার গানের গলা ক্রিস্টেল গেইলের চেয়েও ভালো। ক্রিস্টেল গেইলকে? আমি জানি না কে, আমেরিকান কোনো পপ সিঙ্গার হবে।
আমাকে ইমন অনুরোধ করেছে তোমার একটা গানের সিডি যেন তাকে দেই। তুমি যে গান গাইতে পারো তাই তো আমি জানি না। জানার চেষ্টা করনি বলে জানো না, আশেপাশে মানুষদের প্রতি তোমার কৌতূহল খুব কম, হয়তো কম। ভাত খেয়েছো? না। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। সম্ভব হলে আমি এসে তোমাকে ভাত খাইয়ে যেতাম, বুঝতেই পারছো সেটা সম্ভব না। বুঝতে পারছি। আজ রাতে খামারের মালিকের সঙ্গে চাইনিজ খেয়েছি, তার সঙ্গে চাইনিজে যাওয়ার ব্যাপারটা না থাকলে আমি আসতাম। আমার সিক্স সেন্স বলছিল তোমার ছেলে সন্ধ্যাবেলা চলে যাবে। ভালো কথা, খামার মালিকের সঙ্গে চাইনিজ খাওয়া তুমি রাগ করনি তো? রাগ করবো কেন? ভদ্রলোককে আমার পছন্দ হয়েছে, সামান্য বোকা সেটা কিছু না। ভদ্রলোক এমন ভাব করছিলেন যেন তিনি অতি তুচ্ছ একজন, আর আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদুষী, রূপে মিস এশিয়া। ভালো তো। কিছু কিছু মানুষ আছে যারা প্রেমিক হিসেবে মোটেও ভালো না, কিন্তু স্বামী হিসেবে অসাধারণ। আদর্শ স্বামী, আদর্শ পিতা। প্রেমিকরা আদর্শ স্বামী হয় না? হয় না। তারা আদর্শ স্বামী যেমন হয় না, আদর্শ পিতাও হয় না। তোমার নিজের কথাই ধরো, তুমি কি আদর্শ পিতা? না। রাগ করলে আমার কথায়? না। প্লিজ রাগ করো না, তোমাকে রাগানোর জন্য আমি কিছু বলছি না। তুমি অসহায় একজন মানুষ, অসহায় মানুষকে রাগাতে নেই। অসহায় মানুষকে কি করতে হয়? করুণা। হ্যাঁ, এরা করুণা ভিক্ষা করে সারা জীবন পার করে দেয়। করুণা পেতে পেতে এরা অভ্যস্ত হয়ে যায়, তখন করুণা না পেলে তাদের ভালো লাগে না। তুমি কি খামার মালিককে বিয়ে করার কথা ভাবছো? একেবারে যে ভাবছি না তা না। রাতে যখন ঘুমোতে গেছি তখন মনে হয়েছে আগের চ্যাপ্টারটা ফেলে দিয়ে নতুন একটা চ্যাপ্টার লেখা শুরু করলে কেমন হয়। আমার মতামত চাও? আমি কিভাবে আমার জীবন সাজাবো সেটা আমি ঠিক করবো, অন্যের মতামত কেন নিব? এখন বাসায় যাও, খাওয়া দাওয়া করে ঘুমাও। আনিকা, আমার ছেলে তোমার জন্য একটা গিফট রেখে গেছে, একদিন এসে নিয়ে যাবে। কি গিফট? এক মুঠো পার, সে মোমবাতি দিয়ে পার বানিয়েছে। তোমার ছেলের মতো শান্ত বুদ্ধির ছেলে আমি আমার জীবনে দেখিনি। আমার জীবনের অনেক হতাশা আছে, তোমার ছেলেকে দেখে আরেকটা হতাশা যুক্ত হয়েছে। সেটা কি? আমার কেন কোনোদিন এরকম একটা ছেলে হবে না? কেন হবে না? অবশ্যই হবে। আনিকা হঠাৎ বলল, তোমার সঙ্গে এখন আর কথা বলতে ভালো লাগছে না, রাখি। শওকত বাসায় ফিরল না। রাত 11:30 সময় তৌফিকের বাসার দরজার কলিং বেল বাজিল। তৌফিক দরজা খুলে দিল, উল্লসিত গলায় বলল, আরে তুই, দি গ্রেট শ। তৌফিক শওকতকে ডাকে শ, এই শ শওকতের শ না, শালার শ। শওকত বলল, আছিস কেমন? চমৎকার আছি, বাসায় পার্টি চলছে, তরল নেশা, বায়বীয় নেশা সব ব্যবস্থায় আছে। তুই ভালো সময় এসেছিস, 12:01 থেকে বাসে শুরু হবে। ওস্তাদ মিনু খান এসেছেন, নাম শুনেছিস মিনু খানের? না। বলিস কি, তুই কোন ভবনে বাস করিস যে মিনু খানের নাম জানিস না? জমজমাট পার্টিতে ঢুকে শওকত অস্বস্তির মধ্যে পড়ে গেল। অপরিচিত সব নারী পুরুষ, তাদের চোখের দৃষ্টি ঘোর লাগা, গলার স্বর জড়ানো। তৌফিক শওকতকে পরিচয় করিয়ে দিল, হলেও হতে পারত মহান শিল্পী দি গ্রেট শ। একসঙ্গে 25-30 জন চেঁচিয়ে উঠল, চিয়ার্স। কে একজন হাতের গ্লাস দেয়ালে ছুঁড়ে ফেলল। এই জাতীয় পার্টিতে আনন্দ মাত্র অতিক্রম করলে গ্লাস ভাঙতে হয়, তাই নিও। রাত 12:01 ওস্তাদ মিনু খান বাঁশিতে বিহাগ বাজাতে শুরু করলে। তৌফিক বড় একটা ক্যানভাসের সামনে রং তুলি নিয়ে বসল, বিহাগের সুর সে ক্যানভাসে আনবে, এই উদ্দেশ্যেই আজকের পার্টি। বাঁশিতে বিহাগ বাজছে, তৌফিক ব্রাশ টানছে, তার ব্রাশের টানে কোনো দ্বিধা নেই, যেন সে জানে সে কী করছে। শওকত ঘরের এক কোণায় বসে আছে, তৌফিকের শক্ত হাতে ব্রাশ টানা দেখতে তার ভালো লাগছে। 17-18 বছরের অত্যন্ত রূপবতী এক তরুণী এসে শওকতকে বলল, আপনি শুধু হাতে বসে আছেন, এটা কেমন কথা? খুব ভালো রেড ওয়াইন আছে, পর্তুগিজ, এনে দেব? শওকত বলল, না, আমার শরীর খারাপ। আপনার কি হয়েছে? আমি একজন মানসিক ব্যাধিগ্রস্ত মানুষ। তাই নাকি? মানসিক ব্যাধিগ্রস্ত কোনো মানুষের সঙ্গে আমি আগে কখনো গল্প করিনি, আপনার সঙ্গে কি গল্প করতে পারি? হ্যাঁ, পারি। আচ্ছা বলুন তো, বাঁশির সুর কি কোনো পেইন্টার তার ক্যানভাসে ধরতে পারে? দুটা দুরকম জিনিস। কোন অর্থে দুরকম? সুর এবং রং আলাদা কোন অর্থে? আপনি কি সত্যি জবাবটা চান? আপনার কি মনে হয় আমি জবাবটা চাই না? শওকত বলল, আপনি জবাবটা শুনতে চাচ্ছেন না, আপনার কথা বলতে ভালো লাগছে বলে আপনি কথা বলছেন। মেয়েটি উঠে চলে গেল। শওকতেরও উঠে চলে যেতে ইচ্ছে করছে, আবার ছবিটা কি দাঁড়ায় সেটাও দেখতে ইচ্ছে করছে। শওকতের মনে হলো ইমনকে এই অনুষ্ঠানে নিয়ে এলে সে মজা পেত, একজন বাঁশি বাজাচ্ছে আর আরেকজন সেই বাঁশির সুর ক্যানভাসে ধরতে চেষ্টা করছে। ছোটদের অদ্ভুত জগতে
এই ঘটনা অতি রোমাঞ্চকর। ওস্তাদ বাঁশি ভালো বাজাচ্ছেন, ছবি অত ভালো হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। নীল রঙের নানান শেড পড়ছে, বেহাগের রং কি নীল। শওকত ভাই একা একা ঝিম ধরে বসে আছেন কেন, আমাকে চিনতে পারছে? স্কার্ট পরা লাল চুলের এই মহিলাকে চেনা যাচ্ছে না, তবে গলা স্বর চেনা, মিষ্টি গলা। আমি রুমা। ও আচ্ছা, রুমা ভাবি, আমি চিনতে পারিনি, ঘরে ঢোকার পর থেকে মনে মনে খুঁজছিলাম তৌফিকের বউ কোথায়। রুমা বলল, চিনতে পারার কথাও না, আয়না যখন নিজেকে দেখি খুবই অচেনা লাগে। চুল রং করিয়েছি, থ্যাবড়া নাক ছিল, ৩,০০০ পাউন্ড খরচ করে নাক ঠিক করেছি। নাক ঠিক হয়েছে না? আপনি আর্টিস্ট মানুষ, আপনি ভালো বলতে পারেন। শওকত বলল, ভাবি আমি এখন আর্টিস্ট না, আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছি। ছাড়লেন কেন? ভালো লাগে না। বাঁশির সুরের সঙ্গে ছবি আঁকার ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? তেমন ভালো লাগছে না। সময়ের সঙ্গে সঙ্গে আর্টের ফর্ম বদলাবে, অনেক পপ জিনিস ঢুকে যাবে, আর্টকে জনপ্রিয় করার জন্য এর প্রয়োজনীয়তা আছে। আছে হয়তো, হয়তো বলবেন না ভাই, নিশ্চয়ই আছে। আগে ক্রিকেট খেলা 5 দিন, এখন হচ্ছে 1 ডে, সময়ের সঙ্গে সব কিছুকেই তাল মিলিয়ে চলতে হবে। শওকত হাসল, রুমা ভাবির মতো 100% খাঁটি বাঙালি মেয়ের তর্ক করার ভঙ্গিতে কথা বলা দেখতে মজা লাগছে। ভাই আপনার হাত খালি কেন? অন্য কিছু না খান, শ্যাম্পেনের বোতল খোঁড়া হয়েছে, শ্যাম্পেন খান। আমার সঙ্গে গ্লাস ঠোকাঠুকি করে শ্যাম্পেন খেতে হবে, নিয়ে আসি। আজ আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কি? আজ আমাদের বিয়ের দিন, আপনি কেন ভুলে গেলেন? আমরা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম, আপনি সাক্ষী ছিলেন। আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, আপনি আমাদের 300 টাকা দিলেন, মনে পড়েছে? ঘটনাটা মনে পড়েছে, কত টাকা দিয়েছিলাম মনে নেই। আমার মনে আছে, টাকাটা আপনি দিয়েছিলেন আমার হাতে। কি কষ্টের দিন যে গেছে! পুরনো দিনের কথা আমার অবশ্য মনে পড়ে না, অ্যালকোহল বেশি খেয়ে ফেললে তখন মনে আসে। ভাই আনি আপনার জন্য এক গ্লাস শ্যাম্পেন। আনু, আপনার বন্ধু স্পেনে একটা ফ্ল্যাট কিনেছেন, ওইসব দেশে বাড়িঘর কেনা খুব সহজ, সামান্য কিছু ডাউন পেমেন্ট করলেই কেনা যায়। একবার আসুন না স্পেনে, আপনাদের মতো আর্টিস্টদের জন্য ইন্টারেস্টিং জায়গা। শওকত আবারও হাসল, পার্টি তার ভালো লাগতে শুরু করেছে, ঘরের আলো কমিয়ে দেওয়া হয়েছে, ওস্তাদ বংশীবাদক ভালো বাজাচ্ছেন। নিমন্ত্রিত অতিথিরা ছোট ছোট দলে ভাগ হয়ে নিচু গলায় গল্প করছে, মাঝে মাঝে গ্লাসের টুংটাং শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে বিদেশি কোনো ছবির দৃশ্য। মন্দ কি? শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে শওকত প্রায় ফিসফিস করে বলল, এইখানে এই তরুর তলে তোমায় আমার কৌতূহলে, যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রাবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। রুমা তার হাতে গ্লাস ধরিয়ে দিয়ে চলে গেছে, একের পর এক কবিতা আবৃত্তি করলেও এখন আর কেউ চোখ শুরু করে তার দিকে তাকাবে না। শওকত কবিতা মনে করার চেষ্টা করছে, মনে পড়ছে না। শওকত ঘোর লাগা মাথায় অনেক রাতে বাসায় ফিরল, ঘুমে চোখ জড়িয়ে আসছে, আবার ঘুম আসছে না এমন অবস্থা। এই অবস্থার সুন্দর ইংরেজি নাম আছে, নামটা মনে আসছে না। ইমন বাসায় থাকলে তাকে জিজ্ঞাসা করা যেত, ইমন নেই। আবার কখনো কি তাকে পাওয়া যাবে? 5, 7, 8 বছর পর হয়তো সে এলো, তখন যদি বলা হয়, হ্যালো বেবি, চা বানানো মনে আছে? খুব কড়া করে 1 কাপ চা বানাও, দুধ চিনি সবই বেশি বেশি দেবে। ইমনের আর না আসাই ভালো, অভ্যস্ত জীবনে হঠাৎ ঘূর্ণির কোনো প্রয়োজন নেই, সবাই সবাই নিজের জীবনে থাকুক, প্রতিটি জীবন নদীর মতো, একটা নদীর সঙ্গে আরেকটা নদী মিলেমিশে যাওয়া খুব খারাপ ব্যাপার। শওকত রাত 3:30 সময় মগ ভর্তি করে চা বানালো, ঘুমানোর আগে কড়া 1 কাপ চা খেলে তার ঘুম ভালো হয়, আজ এমনিতেই ভালো ঘুম হবে, তারপরেও অভ্যাস ঠিক রাখা। মানুষ এমন এক প্রাণী যে সে যে কোনো মূল্যে অভ্যাস ধরে রাখার চেষ্টা করে, সব কিছু চলে যাক শুধু অভ্যাসটা থাকুক। ঘুম আসছে না, অনেকদিন পর তাকে অনিদ্রা ব্যাধিতে ধরেছে, আধ্যাত্মিক মানুষদের ব্যাধি অ্যাপিলেপসি, আর সৃষ্টিশীল মানুষদের ব্যাধি অনিদ্রা। সে এখন কোনো সৃষ্টিশীল মানুষ না, সে এখন হাবুগাবু মানুষ, হাবুগাবুরা খায় দায়, বাথরুমে যায়, রাতে আরাম করে ঘুমায়। জানলায় দিনের আলো ঢোকার পর শওকত ঘুমোতে গেল, পাশে পাশে 2টা বালিশ, একটা তার জন্য আর একটা ইমনের জন্য। ইমনের বালিশের এখন আর প্রয়োজন নেই, এই বালিশ সরিয়ে ফেলা দরকার, স্মৃতির মতো অস্পষ্ট বায়ুবীয় কোনো জিনিস জমা করতে নেই। শওকত ইমনের বালিশটা তুলে নিজের মাথার নিচে রাখতে গিয়ে দেখল বালিশের নিচে ক্রিসমাস টি আঁকা খাম, খামের উপর বাংলায় লেখা বাবা, ভেতরের কার্ডটা ইংরেজিতে লেখা,
ক্রিসমাসের অভিনন্দন। কার্ডের সাদা পৃষ্ঠায় ইমন আবার সবুজ পেন্সিল দিয়ে গুটি গুটি করে ইংরেজিতে 8-9 লাইন লিখেছেন। ইংরেজির বাংলা তর্জমাটা অনেকটা এরকম, আমি কল্পনায় ভেবে রেখেছিলাম তুমি কেমন, কল্পনার সঙ্গে মোটেও মিলেনি, তুমি কল্পনার বাবার চেয়েও অনেক বেশি ভালো। তুমি ছবি আঁকা ভুলে গেছো কেন? ছোটরা অনেক কিছু ভুলে যায়, বড়রা তো ভুলে না, তুমি কেন ভুলে গেলে? ইমন খুব আগ্রহ করে কি যেন আঁকছে, এলিয়েনের ছবি হবার সম্ভাবনা। শিশুরা একটা বয়সে এলিয়েনের ছবি আঁকতে পছন্দ করে, আমেরিকান শিশু মনস্তত্ববিদরা বিষয়টা নিয়ে নানান গবেষণা করেছে, গবেষণার ফলাফলপত্র পত্রিকায় প্রকাশিতও হচ্ছে। মোটামুটি একটা সিদ্ধান্তে আসা গেছে যে এলিয়েনদের ছবি আঁকা শিশুর মনোজগতের এলিয়েনেশনের সঙ্গে সম্পর্কিত না। রেবেকা এসে ছেলের পাশে বসলেন, ইমন মার দিকে তাকিয়ে হাসলো, আবার ছবি আঁকায় ফিরে গেল। ছবি আঁকায় ছেলের ভালো ঝোঁক আছে, জেনেটিক কোনো কারণ কি আছে? বাবার ছবি আঁকা চলে এসেছিল ছেলের মধ্যে। হ্যালো ইমন। হ্যালো। বাবার কাছে এই কদিনে কি করলে কিছু তো বললে না? কিছু করিনি। কিছুই করনি? গল্প করার মতো কিছু করিনি। ঘরে বসে সময় কাটিয়েছো? হুম। বাবার ছবি আঁকা দেখেছো? না। দেখনি কেন? বাবা ছবি আঁকা ভুলে গেছে। তোমার বাবা তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ। তুমি জিজ্ঞেস করনি কেন, একটা মানুষ এত সুন্দর ছবি আঁকতো, সে ছবি আঁকা কিভাবে ভুলে গেল? ইমন জবাব দিল না, তার চোখ মুখ খানিকটা শক্ত হয়েছে, লক্ষণ ভালো না। সে মনে হয় আর কোনো প্রশ্নের জবাব দেবে না। তাকে সহজ করার বুদ্ধি হচ্ছে আর কোনো প্রশ্ন না করে নিজের মনে বকবক করে যাওয়া। রেবেকা এখন যদি অনেকক্ষণ একনাগাড়ে কথা বলে তাহলে ইমনের মুখের চামড়া শক্তভাজ কোমল হতে শুরু করবে। রেবেকা গল্প শুরু করলেন, তোমার বাবার স্পেশালিটি কী ছিল জানো? পেন্সিল পোর্ট্রেট। সে কী করতো শোনো? হাতে একটা পেন্সিল নিত, যার পোর্ট্রেট আঁকতে হবে তার দিকে 5-6 মিনিট তাকিয়ে থাকতো, তারপর অতি দ্রুত তার ছবি আঁকতো। যখন আঁকতো তখন সে আর অন্য কোনো দিকে তাকাতো না, তার পোর্ট্রেট আঁকার দৃশ্য দেখতে পেলে তুমি মজা পেতে, দেখলে মনে হবে কাগজে ঝড় উঠেছে। কিছুক্ষণ পরপর পটপট শব্দ। ইমন আগ্রহ নিয়ে বলল, পটপট শব্দ কেন মা? পেন্সিলের শীষ ভাঙা শব্দ। সে এত জোরে পেন্সিল টানত যে পেন্সিলের শীষ ভেঙে যেত, এই জন্য পোর্ট্রেট করার সময় সে হাতের কাছে একগাদা পেন্সিল রাখত। বাবা কি তোমার কোনো পোর্ট্রেট করেছে? একটা করেছে। সেটা কোথায়? আমার কাছে আছে, এখানে না, নিউ জার্সির অ্যাপার্টমেন্টে। যেদিন তুমি বিয়ে করবে সেদিন তোমাকে এই ছবিটা সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে গিফট করব। ইমন তুমি বিয়ে করবে না? করব। কিরকম মেয়ে বিয়ে করবে বলো দেখি? বাবাকে একবার বলেছি, আবার বলতে ইচ্ছে করছে না। রেবেকা বিস্মিত হয়ে বললেন, তাহলে তো তুমি বাবাকে অনেক গোপন কথা বলেছ। আমি যতদূর জানি মিস্টার অ্যান্ডারসনকেও তুমি অনেক গোপন কথা বলো, তাই না? মিস্টার অ্যান্ডারসন এবং তোমার বাবা, এই দুজনের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ হয়েছে? ইমন ছবি আঁকা বন্ধ করে মার দিকে তাকালো, শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তুমি আগে বলো তারপর আমি বলবো। রেবেকা ইমনের মতোই শান্ত গলায় বলল, তোমার বাবা ভালো। ইমন সঙ্গে সঙ্গে বলল, তাহলে তুমি বাবাকে বাদ দিলে কেন? রেবেকা জবাব না দিয়ে ছেলের দিকে তাকালেন। ইমন মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে জবাব শুনতে চায়। শিশুরা মাঝে মাঝে শক্ত অবস্থান নিতে পারে। রেবেকা ছোট্ট নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, কিছু ব্যাপার আছে বড়দের, ছোটরা সেই ব্যাপারগুলি বুঝতে পারে না, তুমি যখন বড় হবে তখন বুঝবে। তোমার বাবা অবশ্যই ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে আমার মনের মিল হয়নি। মনের মিল না হলে দুজন মানুষ একসঙ্গে থাকতে পারে না, বুঝতে পারছো? না। তোমার স্কুলে একজন স্টুডেন্ট আছে না বব নাম, ববের সঙ্গে তোমার কি ভাব আছে? সে খুবই দুষ্টু, তুমি একবার তার কাঁধে কামড় দিয়ে রক্তারক্তি করেছ। তুমি যেমন বলছো বব দুষ্টু, ঠিক একইভাবে বব তার মাকে বলছে তুমি দুষ্টু। এখন বলো তোমরা দুজনকে একসঙ্গে থাকতে পারবে? না। তোমার এবং আমার বাবার ব্যাপারটাও সেরকম। মিস্টার অ্যান্ডারসনের সঙ্গে কি তোমার মনের মিল হয়েছে? হ্যাঁ হয়েছে। তাকে তো তুমিও খুব পছন্দ করো, করো না? হ্যাঁ। যাকে তুমি পছন্দ করতে পারো তাকে তো আমিও পছন্দ করতে পারি, পারি না? হ্যাঁ পারো। তাহলে তুমি কাঁদছো কেন? ইমন চোখ মুছতে মুছতে বলল, আই এম সরি। শুধু শুধু কাঁদবে না ইমন, কান্না বন্ধ করো। ইমন প্রাণপণ চেষ্টা করলো কান্না বন্ধ করতে। রেবেকা বলল, তুমি যদি আরও কিছু বলতে চাও বলতে পারো, কিছু বলতে চাও? চাই। বলো, আমি খুব মন দিয়ে তোমার কথা শুনব, তোমার প্রশ্নের জবাব দেব। ইমন কান্না থামানোর চেষ্টা করতে করতে বলল, মা আমরা চারজনকে একসঙ্গে থাকতে পারি? রেবেকা অবাক হয়ে বলল, চারজন মানে কোন চারজন? ইমন বলল,
তুমি, বাবা, মিস্টার অ্যান্ডারসন এবং আমি? না ইমন, এটা সম্ভব না। তবে তুমি যদি তোমার বাবার সঙ্গে থাকতে চাও, আমি সেই ব্যবস্থা করতে রাজি আছি। আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে চলে যাব। থাকতে চাও তোমার বাবার সঙ্গে? ইমন না সূচক মাথা নাড়ালো। সে তার বাবার সঙ্গে থাকতে চায় না। রেবেকা বললেন, ইমন বাথরুমে যাও, চোখ মুখে পানি দিয়ে আসো। ইমন বাধ্য ছেলের মতো বাথরুমে ঢুকলো। বাথরুমের দরজা বন্ধ, কল ছাড়া হয়েছে। রেবেকা শুনতে পাচ্ছেন পানির শব্দের সঙ্গে ছেলের কান্নার শব্দ মিশে যাচ্ছে। তিনি বিড়বিড় করে বললেন, আহারে আমার বাবু, আহারে। মতিউর রহমান হাউমাউ করে কাঁদছেন, মনোয়ারা কাঁদছেন। তাদের জীবনে আজ আনন্দের একটা দিন। এই আনন্দে শব্দ করে কাঁদা যায়। কিছুক্ষণ আগে আনিকার বিয়ে হয়েছে। 3 লক্ষ টাকা কাবিন, 50,000 টাকা উসুল। আনিকা লাল রঙের বেনারসি পরেছে। তাড়াহুড়া করে শাড়ি কেনা হয়েছে। ব্লাউজ বানানো সম্ভব হয়নি। আনিকা পুরনো ব্লাউজ পরেছে। শাড়ি দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে রেখেছে যে ব্লাউজ দেখা যাচ্ছে না। লাল শাড়িতে এলোমেলো সাজেও আনিকাকে সুন্দর লাগছে। মনে হচ্ছে তার বয়স অনেক কমে গেছে। মিতুর স্বামী ক্যামেরা হাতে ঘুরছে, প্রচুর ছবি তোলা হচ্ছে। বাবা মার মাঝখানে আনিকা, বরের সঙ্গে আনিকা, বর আনিকাকে শরবত খাওয়াচ্ছে তার ছবি, কাজী সাহেব দোয়া পড়ছেন তার ছবি, সবাইকে খেজুর দেওয়া হচ্ছে তার ছবি। এক পর্যায়ে আনিকা বলল, শওকত ভাইয়ের সঙ্গে আমি একটা ছবি তুলব। দীর্ঘদিন পর শওকতকে সে শওকত না ডেকে শওকত ভাই ডাকল। ছবি তোলা হলো। আনিকা বলল, শওকত ভাই, আমি যে সত্যি সত্যি বিয়ে করে ফেলবো তা বোধ হয় ভাবেননি। শওকত বলল, না ভাবিনি। আজ যে তোমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান তাও ভাবিনি। অবাক হননি? হে হয়েছি। আমি যখন খুব জরুরি খবর পাঠালাম ইমনের বানানো মোমের মুক্তা নিয়ে চলে আসুন, তখন নিশ্চয়ই কিছু বুঝতে পারিনি। বুঝতে পারিনি, আনিকা বলল। আমি ভেবে রেখেছিলাম বিয়ে যখন পরানো হবে তখন আমার গলায় মুক্তার মালা থাকবে। সমস্যা হলো এই মুক্তাগুলি দিয়ে মালা গাঁথা যায় না, সূচ ঢুকাতে গেলে মুক্তা ভেঙে যায়। আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন তো কী করে মালা গাঁথা যায়। সে কি দেশে আছে না চলে গেছে? দেশে আছে, আগামীকাল রাত 3টায় চলে যাবে। তার টেলিফোন নাম্বার দিন, আমি তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল, আমি যখন বিয়ে করব আমি তাকে জানাবো, সে যখন বিয়ে করবে সে আমাকে জানাবে। আমরা দুজন দুজনের বিয়েতে উপস্থিত থাকব। শওকত টেলিফোন নাম্বার দিল। আনিকা বলল, আপনি আমার বরের সঙ্গে কথা বলুন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলবো। আরেকটা কথা, আপনি কিন্তু না খেয়ে যাবেন না, আজকে রান্না আমি নিজে রেঁধেছি। জীবনে কখনো শুনেছেন কোনো মেয়ে তার নিজের বিয়ের রান্না নিজে রেঁধেছে? না শুনিনি। এখন বুঝতে পারছেন তো আমি খুব অন্যরকম একটা মেয়ে? বুঝতে পারছি। সিন্দাবাদের ভূত ঘাট থেকে নেমে গেছে, নিজেকে হালকা লাগছে না শওকত ভাই? শওকত কিছু বলল না। আনিকা বলল, সবার সঙ্গে বসে থাকতে যদি আপনার অস্বস্তি লাগে আপনি মিতুর ঘরে বসতে পারেন, মিতুর ঘর খালি আছে। কিংবা আপনি রাগচৌকিতেও বসতে পারেন, রাগচৌকিও খালি। শওকত বলল, তুমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ো না, আমি ভালো আছি। শওকত বলল, ভালো থাকলেই ভালো। আজ একটা শুভ দিন, আমি চাই শুভ দিনে সবাই ভালো থাকুক। ঘরোয়াভাবে বিয়ে, বরের কয়েকজন আত্মীয় স্বজন এসেছে, মিতু তার শ্বশুর এবং স্বামীকে নিয়ে এসেছে, বাইরের লোক বলতে শওকত। শওকত বারান্দায় রাগচৌকিতে বসতে গিয়ে দেখে মধ্যবয়স্ক এক লোক ফুটফুটে একটা মেয়ে নিয়ে রাগচৌকিতে বসে আছে। সেই লোক শওকতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠতে বলল, স্যার ভালো আছেন? শওকত বিস্মিত হয়ে বলল, ভালো আছি, আপনাকে কিন্তু চিনতে পারছি না। আমার নাম আকবর, এটা আমার মেয়ে উজ্জ্বলা, এখন কি চিনেছেন? না। আকবর গলা নামিয়ে বলল, আপনাকে আর আপ্পাকে মগবাজার কাজী অফিসে নিয়ে গিয়েছিলাম, আপার সঙ্গে আপনার বিয়ের কথা ছিল। ও আচ্ছা, আপনি সেই লোক? আকবর বলল, আপা আমাকে খুবই স্নেহ করেন, হঠাৎ ওনার বিয়ে ঠিক হয়ে গেল, উনি আমাকে মোবাইলে খবর দিলেন, ওনার কাছে আমার মোবাইল নাম্বার আছে। ভালো তো, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, ব্যবস্থা করব। আমি এই বাড়ির ঘরের মানুষের মতো। চা খাবেন? আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। আপনি বিশ্রাম করেন, আমি কাজকর্মের অবস্থা দেখি। আপার কোনো ভাই না থাকায় সমস্যা হয়েছে, বিয়ের শাদীর মতো অনুষ্ঠানে কাজকর্ম করতে পারে এমন পুরুষ মানুষ দরকার। আকবর তার কন্যাকে নিয়ে চলে যাবার পর আনিকার বর জামাল এসে পাশে বসল। শওকত বলল, একদিন আমি আপনার খামার বাড়ি দেখতে যাব। জামাল বলল, অবশ্যই যাবেন, রাতে থাকবেন। শহর থেকে যেসব গেস্টরা যান তাদের জন্য গেস্ট হাউসের মতন বানিয়েছি, 3টা ঘর আছে, একটা এসি লাগানোর ব্যবস্থা রাখা আছে, এখনও লাগানো হয়নি। গণ্ডগ্রামে এসি দেওয়া ঘর, ভালো তো, আপনার দেখতে ভালো লাগবে। গেস্ট হাউসের সামনের ফুলের বাগান সম্পূর্ণ আমার নিজের হাতে করা, মালি অবশ্য আছে। জামাল ছেলেটাকে শওকতের পছন্দ হলো,
তার চোখে স্বপ্ন আছে, জীবনের লক্ষ্য স্থির করে সে এগুচ্ছে। এই ধরনের ছেলেরা সহজে লক্ষ্যভ্রষ্ট হয় না। শওকত ভাই, আমার কথা আমি আমার স্ত্রীর কাছে অনেক শুনেছি, একদিন যদি গ্রামে আসেন খুব খুশি হব। শওকত হাসলো। 15 মিনিট হয়নি বিয়ে হয়েছে, এখনই সে এমনভাবে বলছে আমার স্ত্রী যে শুনতে ভালো লাগছে। এত অহংকার নিয়ে আমার স্ত্রী বোধহয় এর আগে কেউ বলেনি। ছেলেটার চেহারা ভালো, গায়ের রঙও নিশ্চয়ই ফর্সা ছিল, রোদিপুরে সেই রং তামাটে হয়েছে, ইউরোপিয়ানরা এই রং খুব পছন্দ করে। ছেলেটা এখন কথা বেশি বলছে, তবে সে খুব বেশি কথা বলে এমন মনে হচ্ছে না। বিয়ের উত্তেজনায় জড়তা কেটে গেছে, মানসিক উত্তেজনা এক এক মানুষকে এক একভাবে বদলায়। শওকত তাকিয়ে আছে, জামাল চিটাগাংয়ের হলদিয়া নদীর রুইপোনা কিভাবে ঢাকায় এনেছে তার গল্প করছে। গল্প বলার ভঙ্গি থেকে সবারই মনে হবে এটা কোনো দুর্দান্ত ডিটেকটিভ গল্প। মাছের পোনা আনা হচ্ছে না, এনরিচড ইউরেনিয়াম আনা হচ্ছে, পদে পদে ক্লাইম্যাক্স। গল্প যেখানে এন্ড ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে সেখানে আনিকা ঢুকল। জামালের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, এই তোমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে না? জামাল বলল, আছে। আনিকা বলল, আমি ঠিকানা দিচ্ছি, ড্রাইভারকে পাঠাও, আমার বড় খালা আর ছোটো খালাকে নিয়ে আসবে। জামাল বলল, আমি সঙ্গে যাই, ওনারা মুরব্বি মানুষ, ড্রাইভার দিয়ে ওনাদের আনানো ঠিক হবে না। আনিকা বলল, তোমার যেতে হবে না, তোমার এখানে কাজ আছে, ড্রাইভারকে কিছু টাকা দিয়ে দাও, 1 লিটারে 6টা কোক আনবে, 3টা 7-আপ আনবে, ঠান্ডা হয় যেন। আর কিছু? আর কিছু লাগবে না, তুমি হাত মুখ ধুয়ে আসো, ঘামে মুখ তেলতেলা হয়ে আছে। জামাল শওকতের দিকে তাকিয়ে বলল, ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে বাকি গল্পটা বলবো, আমাকে শুধু ধরিয়ে দিতে হবে যেখানে শেষ করেছি, সেখান থেকে শুরু করব। কোথায় শেষ করেছি মনে আছে তো? শওকত বলল, মনে আছে, একসময় আপনার কাছে মনে হলো পানিতে অক্সিজেন কমে আসছে, কারণ মাছের পোনাগুলি ঘন ঘন পানিতে ভেসে উঠছে। জামাল বলল, এটা সমস্যার মাত্র শুরু, শুনলে বুঝলেন না, এক্ষুনি আসছি। জামাল অতি ব্যস্ত ভঙ্গিতে ঘর থেকে বের হলো। শওকত বলল, তোমরা এত স্বাভাবিকভাবে কথা বলছো দেখে ভালো লাগছে। আনিকা বলল, ও একটু বোকা, এত স্বাভাবিক ভঙ্গিতে কথা বলাটা যে খুবই অস্বাভাবিক, বোকা বলেই সে তা ধরতে পারছে না। তুমি ওতে বুদ্ধিমতি হয়েও কিন্তু স্বাভাবিক আচরণ করছো। আনিকা বলল, মেয়ে হলো পানির মতো, বর্ণহীন, যে পাত্রে তাকে রাখা হবে সে পাত্রের রং তার গায়ে মাখবে, বোকার সঙ্গে যে মেয়ের বিয়ে হবে তার হাবভাব বোকা হয়ে যাবে বোকার মতো, আর সেটাই ভালো। তোমার আনন্দিত মুখ দেখতে ভালো লাগছে। আনিকা বলল, ভালো লাগলেই ভালো। কিছুক্ষণ আগে আপনার পুত্রের সঙ্গে আমার কথা হয়েছে, তাকে আমি আমার বিয়েতে দাওয়াত দিয়েছি, মজার ব্যাপার হচ্ছে সে আসছে, তার মা গাড়ি দিয়ে তাকে পাঠাচ্ছে। শওকত বিস্মিত হয়ে বলল, তাই নাকি? আনিকা বলল, আমিও খুব অবাক হয়েছি, আপনার ছেলে বলেছে তাকে 10-15 মিনিট সময় দিলেই সে মুক্তোর মালা বানিয়ে দেবে, আলপিন গরম করে মুক্তোর গায়ে ফুটো করতে হবে, আপনি চা খাবেন? শওকত বলল, না, আমার খুব চা খেতে ইচ্ছে করছে, আপনি যদি খান আমি আপনার সঙ্গে 1 কাপ চা খাবো, বাকি জীবন আর হয়তো আপনার সঙ্গে চা খাওয়া হবে না, আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, পড়ে থাকবো গ্রামে। চাকরি? তোমার চাকরির কি হবে? আনিকা বলল, চাকরি করব না, স্বামীর খামার দেখব, হাঁস মুরগি পালব, স্বামীর সেবা করব, ভাগ্য ভালো হলে ইমনের মতো সুন্দর বুদ্ধিমান 2-1টা ছেলে মেয়ে হয়তো আমাদের হবে, তাদেরকে আদর মমতা ভালোবাসে বড় করব। আপনার কি মনে হয় আমি পারবো না? শওকত বলল, অবশ্যই পারবে, তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি পারবে। থ্যাংক ইউ, আমি পারতে চাই। ইমনের মুক্তার মালা তৈরি হয়েছে, সময় বেশি লেগেছে, কারণ পুরনো মুক্তা ফেলে সে নতুন মোম গলিয়ে নতুন মুক্তা বানাচ্ছে। কাজটা ইমন একা করেনি, শওকত তাকে সাহায্য করেছে, সে গভীর মনোযোগের সঙ্গে দুজন কাজ করেছে সেই মনোযোগ দেখার মতো। শেষ পর্যায়ে জামাল এসে তাদের সঙ্গে যুক্ত হলো, দেখা গেল মুক্ত বানানোর ব্যাপারে তার স্বাভাবিক দক্ষতা আছে, হাত না কাঁপিয়ে সে গলন্ত মোম ফেলতে পারে, একটা মুক্তা আরেকটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে না। মুক্তার মালা গলায় দিয়ে আনিকা ইমনকে কোলে নিয়ে গালে চুমু দিল, তারপর নিচু হয়ে শওকতকে পা ছুঁয়ে সালাম করল, তখনই ইমন তার কোলে। চুমু খাওয়া ইমন যতটুকু লজ্জা পেয়েছিল, সালাম করা শওকত ঠিক ততটুকুই লজ্জা পেল। আনিকা বলল, শওকত ভাই, আমি আপনার ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ দাঁড়াই, আপনি আমাদের দুজনের একটা পোর্ট্রেট করে দিন, কাগজ আর গাদাখানিক পেন্সিল আমি আনিয়ে রেখেছি, আজ সারা দুপুর বসে বসে পেন্সিল কেটেছি, ব্লেড দিয়ে পেন্সিল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছি, এই দেখেন কাটা আঙুল। শওকত বলল, ছবি আঁকা ভুলে গেছি আনিকা, চেষ্টা করে দেখুন, তাকান আমাদের দিকে, আমাদের দেখতে সুন্দর লাগছে না? শওকত তাকালো, সে অবাক হয়ে দেখলো আনিকার চোখ জলে টলমল করছে। শুধু তাই না,
ইমনেরও চোখ ভর্তি জল। আহারে কি সুন্দর কম্পোজিশন, কি সুন্দর! চোখ থেকে জল গড়িয়ে পড়লেই এই কম্পোজিশনটা নষ্ট হয়ে যাবে। শৌকতকে যা করতে হবে তা হচ্ছে এই দৃশ্যটা মাথার ভেতর ঢুকিয়ে নিতে হবে, তাদের দিকে আর তাকানো যাবে না, পোর্ট্রেট করতে হবে স্মৃতি থেকে। শৌকত হাত বাড়িয়ে বলল, দেখি কাগজ দেখি। সে অতি দ্রুত পেন্সিল টানছে, কোনো দিকেই তাকাচ্ছে না, অন্যদিকে তাকানোর সময় তার নেই। অনেক অনেক দিন পর তার মাথায় পুরনো ঝড় উঠেছে, কি ভয়ঙ্কর অথচ কি মধুর সেই ঝড়। ইমন একগাদা পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে, বাবার পেন্সিল হাতের ভেঙে যেতেই সে পেন্সিল এগিয়ে দিচ্ছে। তার খুব ইচ্ছে করছে পোর্ট্রেটটা কেমন হচ্ছে উকি দিয়ে দেখতে, সেটা সম্ভব হচ্ছে না। তবে না দেখেও ইমন বুঝতে পারছে বাবা অসাধারণ একটা পোর্ট্রেট আঁকছেন। নিমন্ত্রিত অতিথিরা সবাই শৌকতকে ঘিরে দাঁড়িয়ে আছেন, তাদের চোখে কৌতূহল এবং বিস্ময়। একটু দূরে আনিকা দাঁড়িয়ে, সে ক্রমাগত কাঁদছে। আনিকার পাশে জামাল বিব্রত মুখে দাঁড়িয়ে। আনিকা তার দিকে তাকিয়ে বলল, এইভাবে বোকার মতো দাঁড়িয়ে আছে কেন, আমি কাঁদছি দেখছো না, আমার হাত ধরো, নাকি হাত ধরতে লজ্জা লাগছে। জামাল হাত ধরল, নিচু গলায় বলল, এত কাঁদছো কেন। আনিকা ধরা গলায় বলল, শৌকত ভাইয়ের একটা অসুখ হয়েছিল, অসুখটা আমি সারিয়ে দিয়েছি, এই আনন্দে কাঁদছি।